প্রীতম রক টেকনিক্যাল গেমার, হাই দাদা চক্রবর্তী, হাই সবাইকে হাই। তো আজকে হ্যাপি হোলি সবাইকে জানিয়ে রাখি, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা। খেলাও শুরু হয়ে গেছে রিয়েল কাশ্মীরের সাথে ইস্ট বেঙ্গলের। মাঠটা কিন্তু অসাধারণ লাগে, যদিও টার, কিন্তু মাঠটা খুব ভালো লাগে দেখতে। কেন বসে বসে খাই কি আছে? আরে খেয়ে না, ততক্ষণ আমি করে নেবো। তো একজন এসছো, একজন এসে দুটো লাইক, এটা কিরম ভাবে সম্ভব? লাইভ চ্যাট করা আছে দেখ। ও আচ্ছা, লাইভ চ্যাটটা ভুলে গেছি ওই জন্যই। দীপ্তেশ চক্রবর্তী হাই, প্রীতম রক হাই, সবাইকে সবাইকে হ্যালো। 19 জন চলে এসেছে অলরেডি। তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আর খেলা শুরু হয়ে কিন্তু 2 মিনিট হয়েও গেছে। এই তো 33 জন, ভড়াপ করে 33 জন শুরু করো শুনি। হ্যাঁ শুরু করে দিয়েছি, শোনো। কালকে ম্যান ইউনাইটেড জিতেছে, হ্যাঁ 2-0 জিতেছে। কালকে ম্যান ইউনাইটেড পুরোপুরি ম্যান সিটির গোলকিপারের ভুলে, মানে প্রথমটা ভুলে, প্রথমটা কি সেকেন্ডটা দেখি নাপতে পারেনি। যত বছর খেলছে এরকম, কালকে সেকেন্ড গোলটা যেরকম হয়েছে ম্যান ইউনাইটেডের, ম্যাকটোমিনাকে এরকম করে ছুড়ে দিয়ে দিয়েছে, ম্যাকটোমিনা ইজি গোল করে বেরিয়ে গেল। এরকম লিভারপুলের সাথে এডারসন করেছিল, মারলো সালা, সালার পায় গেল, সালা দূর থেকে মারলো গোল। এরকম এখনো কম বয়স হবে আস্তে আস্তে, ডিগিয়াও এই বয়সে এরকমই ছিল, হাতের বল গলিয়ে দিত, তাও সিনসিয়ার ছিল। মানে ডিগিয়া ওই বয়সে ওরকমই ছিল, এরকম না, এরকম ক্যাজুয়াল ছিল না। তোকে বলছি তো, স্যার যখন প্রথম এসেছে এরকম লোকা হাত থেকে বল ফেলে দিচ্ছে, এমনি হাত থেকে পড়ে আছে, সে এখন কি হয়ে গেছে? আরে তা ক্যাজুয়াল কিবার এরকম ক্যাজুয়াল বছর খেলবে, তারপরে ক্যাজুয়াল থোরাই থাকে, এটা তো ইয়ে থাকে। আরে ঠিক আছে, আমরা ইস্ট বেঙ্গলে দাঁড়িয়ে থাকি, ইস্ট বেঙ্গলে খেলায় ফিরে আসি। খেলা চলছে আর রিয়েল কাশ্মীর খুব পাসিং ফুটবল খেলছে, গোলকিপার আর দুটো চশমাটা পড়ে রাইট ব্যাক আর লেফট ব্যাকের সাথে। রিয়া দাস হাই দাদা, এখন ইস্ট বেঙ্গলের পজিশনে বল, জনি আকস্টার পায়ে বল, জনি আকস্টা নিয়ে এগোচ্ছে মিডফিল্ডের দিকে। আজকে প্রথম থেকেই জনি নেমেছে, যেরকম এই অসাধারণ পাস জনির একটা, যেরকম কালকে আমরা করতে পারলো না। না জনি থাকলেই একটা জিনিস কিন্তু ভালো, খুব ভালো পাসিং খেলা হয়। হ্যাঁ পাসিং ফুটবলটা খুব ভালো, এটা ঠিক। স্কোয়াড বলে দিচ্ছি, স্কোয়াডটা এই তো খুললাম, কাসিম আছে তো, স্কোয়াড বলে দিচ্ছি আমি। কে জুয়ান মেরা নেই নাকি? রিয়া দাস হাই, অর্কনাথ চৌধুরী হাই, শর্মিষ্ঠা মাকার হাই, দীপ্তেশ চক্রবর্তী আজকে জিতলে সেকেন্ড। হ্যাঁ রিয়েল কাশ্মীর আজকে, রিয়েল কাশ্মীরই তো সেকেন্ডে যাবে, জিতলে না ইস্ট বেঙ্গল জিতলে কি সেকেন্ডে যাবে দেখতে হবে। লাইন আপটা বলে দিই, গুড আফটারনুন কার্লি কক্স, রাজদীপ শাহ, ফাইনালি মার্কোসকে বাদ দিল। আচ্ছা যে মার্কোস আজকে ইয়ে নেমেছে, বিদ্যাসাগর নেমেছে, বিদ্যাসাগর সিং দেখেছিস কালকে? কিন্তু এটা বলেছিলাম কিন্তু প্রিভিউতে যে এরকম হতে পারে। কালকে প্রিভিউতে কিন্তু গুড্ডুর একটা রকম আইডিয়া ছিল, আইডিয়া না মানে মানে একটা ওয়াইল্ড গেস ছিল আমার, যে আমার মনে হচ্ছিল মার্কোসকে বসিয়ে হয়তো বিদ্যাসাগরকে না হবে, সেটা কিন্তু আজকে লেগে গেল। হ্যাঁ লটারি ফটারি টিকিট কাটতে হবে তাহলে। রিয়া দাস হ্যাপি হোলি, হাই গাইস, রং খেলোনি সৌনক রয়, না রং ফং খেলে না, আমি আমি খেলি না রং। বলছি তোমার স্কোয়াডটা বলে দিই, ওপরে বিদ্যাসাগর সিং আর কোলাডো আছে, তারপরে মিডফিল্ডে যারা আছে কাসিম আয়দার আর ভিক্টর পেরেস তো মাঝখানে আছে, একদিকে ব্রেন্ডন আছে, একদিকে হুয়ান মেরা আছে, আর ডিফেন্স আবাস থাপা, জনি আকস্টা, আশির আক্তার, মেহতাব সিং নেই কিন্তু, মেহতাব সিং আশির আক্তার। মেহতাব সিং তো কি খেলতে গেছে বললো নেভির হয়ে, জনি আকস্টা আর আশির আক্তার নেভির হয়ে খেলতে গেছে, মানে কি একটা বললো নেভির হয়ে খেলতে গেছে। আর ডান দিকে সামাদ আছে, আর গোলকিপার কিন্তু মির্শাদি আছে। আর তোমাদের রিয়াল কাশ্মীরের টিমটা বলে দিচ্ছি, লাচেনপা গোলে, তারপরে ক্যাটাবে আছে, লাভডে আছে, যা বলেছিলাম তাই, ডান দিকে রাল্টে, বাদিকে এই কি ভুলবাল দেখাচ্ছে এখানে, দানিশ ফারুককে দেখাচ্ছে রাইট ব্যাক, ভুলবাল মানে দানিশ ফারুক আছে, হিগিন মথাম আছে, তারপরে বাজি আছে, চেস্টার পল লিঙ্গো আছে, মেসন রবার্টসন আছে, রবিন সিং আছে, এই একজনের কিন্তু ইস্ট বেঙ্গলে মানে প্রচুর মানে কলকাতা ফুটবলের এক্সপিরিয়েন্স আছে। যদিও পুরো মাঠে হয়তো খেলা দেখতে পাবে না, কিন্তু গোল করে দিয়ে কিন্তু যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, কমেন্ট পড় আমি দেখি। আর হ্যাপি হোলি অরিজিৎ মন্ডল, হ্যাপি হোলি আকাশবাণীকে, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। পাপন, পাপন মেসেজ করেছে হ্যাপি হোলি আকাশান গুড্ডু, ডার্বিতে মাঠে আয় তোদের। অরিজিৎ মন্ডল আওয়াজ চলে আসছে, চলো অরিজিৎ মন্ডল ইয়েতে বসে বসে খেলা দেখছে, অরিজিৎ মন্ডলকে আবার চাটবো আজকে। সামাদ আলী দাদা হ্যাপি হোলি, এই সব কবিতা। অয়ন চক্রবর্তী হোলি খেলেছো না, খেলছো না? আমার খেলা হয়ে গেছে হোলি, অনেক কষ্টে রং ফং তুলে এসেছি তোমাদের জন্য, এখানে এখনো দেখতে পাবে গালে র্যাশ বেরিয়ে গেছে। হ্যাঁ আরে ধরলে রঙে বেরোবে না র্যাশ, মানে ভুলবা এখন রংগুলো ভুলবাল, আগে এক সময় ছিল তখন এরকম এত ভেজাল ছিল না, এখন দেখেছো খেলে এসছে গালে কিসব র্যাশ ফ্যাশ বেরিয়ে গেছে। কাসিম বল নিয়ে এগোচ্ছিল, পিছনে আবার টেনে নিল,
সাগনিক ভান্ডারে চেলসিকে কেমন লাগলো? চেলসি কালকে 4 গোল দিয়েছে, রবিন সিং দৌড়াচ্ছে দেখাচ্ছে। পেড্রো কালকে ফর্মে ফিরে এসেছিল, পেড্রো অনেকদিন ধরে মানে গোল টোল করছে না পেড্রো। জনিকে তো মিডফিল্ডার মনে হচ্ছে, মিডফিল্ডে উঠে খেলছে জন। তো নিজেদের মধ্যে প্রচুর পাস খেলছে ইস্ট বেঙ্গল। কার্লি কক্স বলছে রং খেলো না, করোনা ভাইরাস হয়ে যায়। সৌম্যদীপ, এই যারা ভালো অ্যাটাক ইস্ট বেঙ্গলের, কিন্তু লাস্ট ফাইনাল বলটা হলো না, খুব ভালো অ্যাটাক ছিল ডান দিক থেকে। অরিজিৎ মন্ডল, অরিজিৎ মন্ডল আরে চাটবো কিন্তু তোমায়। অরিজিৎ মন্ডল ইয়েতে বসে আছে এখন। সরস্বন চক্রবর্তী বলছি ফেসবুক পেজে কি খেলা হচ্ছে? হ্যাঁ ফেসবুক পেজে আজকে শেয়ার করে। ও শেয়ার করা হয়নি না, তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজে গেলেই খেলা দেখতে পাবে। ফেসবুক পেজে শেয়ার করে দিচ্ছি, ফেসবুক পেজে। তো একটা জনি অ্যাকোস্টা, এবার জনি অ্যাকোস্টাকে তো মিডফিল্ডার মনে হচ্ছে। আরে রবিন সিং কে নামিয়েছে, তো রবিন সিং কে আগের দিনও নামিয়েছিল শুরু থেকে। কাল কেমন খেলা দেখলে টেক কিউইবি? হ্যাঁ কালকে অসাধারণ কামব্যাক করেছে এটিকে, সত্যি মানে এক গোল খেয়ে যাওয়ার পর বিএফসি কে 3 গোল দেওয়া চারটিখানি কথা না। আমার তো মনে হয় প্রবীর দাস, আমার তো মনে হয় যে এই যে কালকে সুনীল ছেত্রীকে একদমই অফ ফর্ম লাগলো, মানে সুনীল দেখাই যায়নি কালকে। সুনীল ছেত্রীকে মানে ইয়েই হলো না, 2-3টে ভালো চান্স পেয়েছিল সেগুলো কিরকম হেড দিয়ে সব বলছে না ভুলভাল খবর। তো রিয়েল কাশ্মীর কিন্তু প্রচুর অ্যাটাক করছে। এদি জুয়ান গোল, গোল হয়ে গেছে বলছি, লেটে দেখছি নাকি আমরা কোথায় গোল? না না কোথায় গোল, গোল ফোল হয়নি, গোল বল। দেবী দেবী ভট্টাচার্য লুকিং ফরওয়ার্ড টু দা ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ অবশ্যই, আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ। শাশ্বন চক্রবর্তী, সরস্বন চক্রবর্তী হ্যাঁ শেয়ার করে দিয়েছে, এটা শেয়ার করছে, শেয়ার করছে, দাঁড়াও শেয়ার করে দিয়েছি। পেজে চলে যাও, দেখবে একদম পেজের শুরুতেই আছে, আকাশবাণী যে পেজটা আছে ফেসবুকে ওই পেজের একদম শুরুতেই কিন্তু শেয়ার করা আছে, তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে। তো রিয়েল কাশ্মীরের আবার কর্নার, রিয়েল কাশ্মীর কর্নার, এবং ভালো চান্স ছিল কিন্তু এখনো আছে চান্স। অরিজিৎ মন্ডল বাইরে, পাপন, ফিরোজ মোল্লা, দাদা আই লিগ কোন চ্যানেলে হচ্ছে? আজকে আমরা ফেসবুকে দেখছি, ফেসবুকে যাও, আমাদের পেজে চলে যাও, ওখানে শেয়ার করা আছে, ওখানে দেখতে পাবে। যাদের যাদের প্রশ্ন আছে কোথায় হচ্ছে, তারা ফেসবুকে চলে যাও, সবচেয়ে ভালো কোয়ালিটিতে ফেসবুকেই পাবে। আর আমাদের পেজে এমনি শেয়ার করা আছে, খুঁজে না পেলে আমাদের পেজে যাও, ওখানে শেয়ার করা আছে, ওখান থেকেই দেখতে পাবে। সরস্বন অলরেডি পেজে 30 জন দেখছে, ওখানে চলে যাও, দেখতে পেয়ে যাবে। হ্যাঁ সৌনক রয় ঠিকই বলেছো, ফেসবুকেও হচ্ছে। সুজন জোশ, FB পেজের লিঙ্কটা কি? আকাশবাণী, আমাদের যেন আকাশবাণী নামটা, এই নামেই সার্চ মারো, অথবা ওয়ান স্পোর্টস যাও, সেটাও পেয়ে যাবে। আকাশ দা FB তে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, সৌভিক মিত্র। আচ্ছা মানে ফেসবুক অতটা অ্যাক্টিভ না, মাঝে মাঝে যখন খুলবো দেখে তোমার অ্যাকসেপ্ট করে নেবো। সুশীল বণিক, হ্যাপি, সুমি, জয় মোহনবাগান, কার্লি কক্স, জনি অলরাউন্ডার, প্লাম্বার, ডক্টর, অশ্লীল কমেন্ট, সমীর কি? তো 80 জন খেলা দেখছো, সবাই একটা করে লাইক করে দাও, 80টা লাইক যেন তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 38টা লাইক, 80 জন খেলা দেখছো। শর্মিষ্ঠা মাকার বলছে তোমরা অ্যাওয়ে খেলা অ্যাওয়ে ম্যাচ দেখতে পারো, তো দেখো অ্যাওয়ে ম্যাচ দেখার জন্য মানি চাই মানি, ওই জন্য প্ল্যানিং প্লটিং করতে হয় অনেক। যেমন ধরো রিয়েল কাশ্মীর যেতে গেলে মানে শ্রীনগরে হয়তো খেলাটা হচ্ছে, শ্রীনগর হয়তো, শ্রীনগরে যেতে গেলে 10,000 প্রচুর খরচা, মানে একজনের তো প্লেন ভাড়াতেই 10,000 চলে যাবে মনে হয় সম্ভবত। সামাদেরা ক্রস করলো কিন্তু একদম গোলকিপারের হাতে, ইস্ট বেঙ্গলে কিন্তু ফাইনাল বল হচ্ছে না আজকে আবার। অ্যাওয়ে ম্যাচ আমাদের যাওয়ার তো খুবই ইচ্ছা, ওই মানিটাই প্রবলেম, ঠিক আছে চেষ্টা করবো পরের সিজন থেকে। একটা এরকম স্পন্সর খুঁজতে হবে, অথবা এরকমও করা যায় যে তোমরাই সমর্থকরা এরকম করে ফান্ড দিলে আর আমরা এরকম করে একজন করে খেলাটা। ভালো চান্স কিন্তু, ভালো ডিফেন্স করে দিল জনি ওখানে। ঋতুপর্ণ পাল, সুশীল সরি সুনীল ছেত্রীকে লেফট উইঙ্গার হিসেবে খেলিয়ে নষ্ট করছে কালকে, সত্যি কালকে মানে সুনীল ছেত্রীকে একদমই খুঁজে পেলাম না, দুটো ভালো কিন্তু একদম মির্শাদের হাতে। অলোক চৌধুরী বলছে ব্রেন্ডন, এই ব্রেন্ডন বলছি বিদ্যাসাগর সিং বেটার দ্যান মার্কোস। হ্যাঁ এটা দেখা যাক, যে বিদ্যাসাগর কিন্তু শুরু থেকে চান্স পেয়েছে, আজকে কিন্তু নিজেকে প্রুফ করার একখানা মানে বিশাল অপরচুনিটি। তো ইস্ট বেঙ্গল আবার অ্যাটাকে কিন্তু ওই যে মিস পাস করে ফেলছে ইস্ট বেঙ্গল, তবে পাসিং হচ্ছে অন্য দিনের থেকে বেটার হচ্ছে। এটা কিরম অ্যাঙ্গেল থেকে খেলা দেখাচ্ছে,
রয়াল কৃষ্ণার কালকে গোলটা, রয় কৃষ্ণার কালকে গোলটা, ওফ, মানে যেখান দিয়ে ফিনিশটা করলো, ফাউল হয়ে গেছে, কাসিমকে ফাউল করেছে হিগিন প্রথম। কালকে একজনের নাম নিতেই হবে, প্রবীর দাস। প্রবীর দাসের দুখানা ক্রস, দুখানা গোল। প্রবীর দাসের যা যা খেলছে, আমার তো মনে হয় ইন্ডিয়া টিমে ফার্স্ট টিমে ওর জায়গা হওয়ার কথা। তো আছেই তো স্কোয়াডে, তো কল আপ পেয়েছে, ফার্স্ট টিমে আছে, কল আপ পেয়েছে। তো ফার্স্ট টিমে যেদিন না হবে সেদিন বুঝতে পারবে। ওটাই বলছি, ফার্স্ট টিমে মানে কালকে তো ইগোস টিমে দেখলাম ইয়েতে ছিল, ওই যে তারপরে তো খেলা পিছিয়ে গেল, তারপরে তো কিছুদিন বাদেই খেলা ছিল, খেলা তো পিছিয়ে গেল। 26 তারিখে একটা খেলা ছিল ইন্ডিয়ার কাতারের সাথে, ভুবনেশ্বরে ওই খেলাটা পিছিয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। ইগোস টিমে আছে ইয়েতে কালকে ছিল, যে কি বলে যেটা শোটা হয় না, ফুটবল শোটা, হ্যাঁ, মানে মাঝখানে ইগোস টিমে ছিল। বিদ্যাসাগর ওয়ান মেরা, ইস, ওয়ান মেরা ক্রসটা করলো, আবার এখনো পায় বল, ভালো সুযোগ, ভালো, ইস, ভালো সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু মানে ডিফেন্স করে দিল ওখানে। কাশ্মীরে মিডফিল্ড থেকে দেখ জনি কোথায় উঠে গেছে, দেখ জনি এখন স্ট্রাইকার হয়ে গেছে। জনি আজ কি হয়েছে, জনি আজ এত উপরে খেলছে, জনি ভিক্টর প্রেসের থেকে উপরে গিয়ে খেলছে খুব সুন্দর, আবার কিন্তু বল রিসিভ করতে পারছে না কেন। সুদীপ বণিক বলছে সুনীলের এজ 35, তাই হয়তো বাজে প্লে, না এটা নয়, কোরোমিনাসের 37 বছর বয়স, সেটাও দেখো, মানে দেখো আবার ক্রস, কিন্তু ক্রস গুলোকে নিচে নিচে ক্রস দিচ্ছে সব খেলোয়াড়দের, কিন্তু ওরকম না, যে খেলোয়াড় মানে নিজেকে ধরে রাখে, ফিটনেস রাখে, তারা কিন্তু ঠিক আছে। কালকে সুনীল ছেত্রী হয়তো একদিন অফ ফর্ম গেছে, কিন্তু যা যে প্লেয়ারদের কিন্তু বয়সটা অতটাও ম্যাটার করে না, মানে যারা নিজেদের ধরে রাখে, রোনাল্ডোকে দেখো 34 বছর, তাই তো, 35, রোনাল্ডোরও কিন্তু 35 বছর, ভাবো সে কিন্তু নিজেকে ধরে রেখেছে, মানে 22-23 বছরকেও ফেল দেবে এমন এমন রোনাল্ডোর যা। রিয়াল কাশ্মীর কিন্তু সেই একই খেলা খেলছে, মানে নিচে ডিফেন্স করছে, ডিফেন্স করে লং বল বাড়িয়ে দিচ্ছে স্ট্রাইকারের কাছে, দানিশ ফারুকের কাছে বারবার লং বল বাড়াচ্ছে শুধু। আর তারপরে কিন্তু একটা লম্বা প্লেয়ার আরেকজন আছে, রবিন সিং, হ্যাঁ, মানে টার্গেট ম্যান হিসেবে কিন্তু খেললে। টেকনো শুভ, দাদা আমাকে চিনতে পারছো, সেই ছেলেটা, সে চ্যানেল চেন্নাই, সেই চেন্নাই ভার্সেস এটি গেমে আছে, ম্যাচটা সল্টলেকে ফার্স্ট হচ্ছিল ওই দিন, দৌড়ে এসে আমি তোমার সাথে সেলফি তুললাম, মনে আছে আমাকে? টেকনো শুভ চেন্নাইয়ের সাথে, চেন্নাইয়ের সাথে, চেন্নাইয়ের, হ্যাঁ, মনে পড়ল। ওয়ান মেরা উইং দিয়ে ক্রস করার চেষ্টা অসাধারণ কাটিয়ে নিয়েছে, কিন্তু সেই ফাইনাল বল আর হচ্ছে না, মানে ফাইনাল বল যা দিতে যাচ্ছে আটকে যাচ্ছে ডিফেন্ডারদের কাছে। সৌরদিন ঘোষ বলছে দাদা ব্র্যাভোকে এডারসনের জায়গায়, ব্র্যাভো আমার মনে হয় এডারসনের থেকে অনেক বেটার, আমার, হ্যাঁ রে, প্রচুর ভুল করে এখন, আরে ভুল করে নয়, ভালো ছিল, অনেক ইয়ে থাকে, মানে সিরিয়াস থাকে, কিন্তু প্রচুর ভুল করে এডারসনে, বহুত ক্যাজুয়াল, ক্যাজুয়ালি কালকে কিন্তু দুখানাই মিস করলো, মানে দুখানা বলতে একখানাতে অ্যাসিস্ট করলো, ম্যাকটার পেরেস, ম্যাকটোমানে, সেই দেখ ফাইনাল বলগুলো হচ্ছে না, একটা কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল ডান দিক থেকে, একটা কর্নার পেয়েছে, কিন্তু হুয়ান মেরা খুব ভালো খেলছে, আর হুয়ান মেরা জনি কিন্তু নিচ থেকে ভালো ভালো বল সাপ্লাই দিচ্ছে, মানে যেটা এতদিন ইস্ট বেঙ্গলে মিসিং ছিল, প্রথম 13-14 মিনিটে 15 মিনিট হয়ে গেছে, দেখলাম জনি কিন্তু অনেকগুলো ভালো ভালো বল সাপ্লাই দিল নিচ থেকে। সৌভিক মিত্র, দাদা আজ ইবি কি জিততে হবে, জিতলেই মোহনবাগান চ্যাম্পিয়ন আরো এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, হ্যাঁ, আজ ব্র্যান্ডনের পায়ে বল, শর্ট কর্নার নিয়েছে, বল তুললো কিন্তু অনেক বাইরে, মোহনবাগানকে তো বোধহয় একটা ম্যাচ জিততেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, একটা ম্যাচ জিতলে এমনি, আরে এমনি 36 পয়েন্টেও চ্যাম্পিয়ন হয়ে যাবে, 36 পয়েন্টেই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে মনোজ, কারণ কেউ তো আর সব ম্যাচ জিতবে না, রিয়াল কাশ্মীর কি থোড়াই সব ম্যাচ জিতবে, রিয়াল কাশ্মীর সব জিতলে 40 পয়েন্ট হবে, আবার একটা ক্রস, কিন্তু ক্রসগুলো খুব বাজে হচ্ছে, রিয়াল কাশ্মীর এখান থেকে যদি সব জিতে যায় তাহলেও মোহনবাগান কি সব হারবে, এটা কি কোনো সম্ভব, ভালো একটা গোলে হেডের সুযোগ ছিল, মোহনবাগান সেই একটা ম্যাচই হেরেছে, সেটা হচ্ছে চার্চিলের সাথে, একদম শুরুতে, একদম শুরুতে, তাও আবার সেটা জেতা ম্যাচই ছিল, 102 জন দেখছো, প্রচুর মিস করেছে চান, প্রচুর প্রচুর মিস করেছে চান, 102 জন দেখছো, তাড়াতাড়ি লাইক করে দাও, 65টা লাইকে আটকে গেছে, যারা আছো তাড়াতাড়ি লাইক করে দিয়ে 35টা লাইক মেরে দাও আরো, তাহলে 100টা লাইক হয়ে যাবে। টেজ কিউবি ডেভিড উইলিয়ামস, ডেভিড উইলিয়ামস তো মানে যা হেড কালকে, সেরা হেডটা অসাধারণ, পুরো একদম জায়গায় রেখেছে, আবার পাওয়ার ছিল, পাওয়ার ছিল, পেস লাভার্স বলে দাদা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, পেস লাভার্স কি নাম আছে পেস লাভার্স,
কার্লিকস্কি পুতুর পুতুর কি বলছে, কিং আকাশ ব্যাট বয় বলছে, আকাশ দ্য হ্যাপি হোলি, হ্যাঁ ব্যাট বয় হ্যাপি হোলি কিং আকাশ। সুদীপ বণিক মোহনবাগান নিয়ে না ভেবে ইবি কি ইবি এগিয়ে যাক। অর্ডিনারি গেম বলছে তোমরা দুজন একই দোকান থেকে চশমা কেন, তাই তো? না আমি তো এবার ইয়ের থেকে কিনেছিলাম, এটা তো মৌসুমী। আরে এইটা ইয়ে কি বলে কালে, ওটা কি বাজার জানো, মৌসুমী অপটিক্যালস তো এইটা? না না এটা না, আগেরটা ছিল মৌসুমী, মানে শুরুর দিকে দেখছিলাম রিয়াল কাশ্মীর লং বলে খেলছিল, কিন্তু এখন ইস্ট বেঙ্গল কিন্তু বেশি ভালো খেলছে। 0-0 স্কোর, 17 মিনিট হয়ে গেছে। সৌভিক মিত্র দাদা যাবে নাকি রদ্দুর রয়ের বাড়ি ভাঙ্কেতে? একটা আর কোলাডোকে ওখানে কিন্তু একটা ভালোই লেগেছে, কোলাডোর একদম পায়ের পিছনে চালিয়ে দিয়েছে। আমরিন গাঙ্গুলি বলছে তোরা তোমার নেইমার ভালো লাগে, নেইমার তো ভালো লাগে কিন্তু মানে এখন নেইমার যা করছে এত মানে কি বলো ইনজুরি প্রণিত বলে, ইনজুরি প্রণ প্লেয়ার মানে এত মানে কি বলে, আরে অত কেউ বল হোল্ড করলে তার ইনজুরি হবেই, মানে ওকে তো খেলতে হবে, মানে মোটামুটি একটা সিজনে মোটামুটি 38টা ম্যাচ তো খেলার মতো, 38 না 30টা তো ম্যাচ খেলবে অন্তত। সৌরদীপ সরকার দাদা আমার নামটা একবার পড়ে দাও, আমি তোমাদের বড় ফ্যান। কি নাম? সৌরদীপ সরকার। আরে সৌর, আরে সৌরদীপ সরকার ভালো আছেন? ভালো থাকবেন, আমাদের ফ্যানটা চলছেন না, আমাদের বাড়িতে আসবেন সৌরদীপ সরকার। ইমন মোহনবাগান শুভ জলদার দোয়া কি হচ্ছে, সৌরদীপ সরকার আপনি খেলা ফেলা দেখা ছেড়ে দিয়েছেন, মাঠে মাঠে যাচ্ছেন না? হ্যাঁ সৌর তো আর মাঠে মাঠে যায় না খেলা দেখতে, না মানে পড়াশোনাটাও দরকার জীবনে, পরীক্ষা শেষ হয়ে গেছে পড়াশোনাটা দরকার নেক্সট বছরের জন্য পড়াশোনার প্রিপারেশন। কি 92টা লাইকে থেমে গেছে, তাড়াতাড়ি লাইকটা করে দাও, 7টা লাইক করে দাও, 93 হয়ে গেছে, 121 জন কিন্তু দেখছো। আর যাদের এখনো প্রশ্ন কোথায় খেলা দেখানো হচ্ছে, ফেসবুকে খেলা দেখানো হচ্ছে, আমাদের ফেসবুক পেজে চলে যাও, ওখানে শেয়ার করা আছে, গেলেই কিন্তু খেলা দেখতে পেয়ে যাবে। নামা নিচ্ছে দেবাঞ্জন বাসু, জয়ন্ত জয়ন্ত বাড়ুই অ্যান্ড এনি টাইম এন্টারটেনমেন্ট, অরিন্দম কোনার, সবাইকেই হ্যাপি হোলি, গৌতম পান্ডা দাদা হোলি খেলে, হোলি খেলে অরিষা আজ ইবি জিতলে মোহনবাগানদের সুবিধা হয়ে যাবে। সায়ন সাইক্লোন ইবি কি আজকে, ইবি কি আজকে বারে মারবে, প্রত্যেকটা ম্যাচেই বারে মেরেছে ইস্ট বেঙ্গল। এবার বলছে রয় কৃষ্ণা কি গোল্ডেন বুট পাবে, আমার মনে হচ্ছে রয় কৃষ্ণার ভালাসকিস এদের দুজনের মধ্যেই লড়াইটা চলবে ফাইনালে। ভালাসকিস বোধ হয় 14টা গোল আছে আর রয় কৃষ্ণার 15টা, তো ওই দুজনের মধ্যে এবার সেই দিন যে গোল করবে সেদিন হয়তো দেখো ভালাসকিস দুটো করলো আর রয় কৃষ্ণা একটা করলো, ও তা তো 16ই হয়ে গেল, দুজনেই পাবে তাহলে। সামাদ আলী রয় কৃষ্ণা কি আমাদের গোল্ডেন বুট পাবে, তমজিৎ দাস কাল খেলা কটা থেকে, কালকে 5টা থেকে সামাদ ভালো বল বাড়ালো, হ্যাঁ হ্যাঁ 5টা থেকে কোলাডোর পায়ে বল, কোলাডোকে এখন ফাউল করার চেষ্টায়, হুয়ান মেরার পায়ে বল, এখন হুয়ান মেরা ক্রস, অম্বরীশ অসাধারণ ডিফেন্স, অম্বরীশ ইবির ইনভেস্টার এনি আপডেট, না এখনো কোনো আপডেট নেই। ক্রসটা কিন্তু ভালো বাড়িয়েছিল হুয়ান মেরা, ওখানে কিন্তু লাফাতে পারলে ভালো সুযোগ হলো, কিন্তু যে প্লেয়ারটার মাথায় বাড়িয়েছিল সে ব্রেন্ডন। অলোক সিনহা ব্যাড লাক আমাদের 2020। ইমন মোহনবাগানে শুভ দোলটাকে জোল বলছি কেন, আর জোলযাত্রা। সৌভিক মিত্র দাদা কি কুত্তার আছে নাকি আওয়াজ আসছে, আচ্ছা কুকুর আছে নাকি আওয়াজ আসছে রাস্তায়, তো আজকে কুকুরদের জন্য খুব বাজে দিন। স্বপন সাইকেল বলছে মৌসুমী অপটিক্যালস এর ফ্রি প্রমোশন, টাকা যাইবে কি, বলি প্রমোশন করে দিয়েছি তোমাদের টাকা দাও। আমরিন গাঙ্গুলি বলছে ওকবেচের 15 গোল মেরেছে আইজ, হ্যাঁ ওকবেচেও আছে কিন্তু ওকবেচের তো আর চান্স নেই না, আরে তো কি কেউ যদি গোল না করতে পারে ওই তো জিতবে, রয় কৃষ্ণারও তো 15টা আছে, তো ওকবেচে তো কম ম্যাচ খেলেছে দেবে না কেন,
না না, ও রয় কৃষ্ণার চান্সটা বেশি, কিন্তু দেখা যাক মানে। আবার ভালো হুয়ান মেরা কিন্তু সুন্দর মাঝখান দিয়ে বেরিয়েছে, লেফট উইং এ পাস দিয়েছে, দেখা যাক ক্রসটা ঠিকঠাক করে কিনা। এতক্ষণে যে ক্রস খেলাটা ঘুরিয়েছে ওইদিকে, এই যে এতক্ষণ কি বাজে বাজে ক্রস দিচ্ছে সব, এবার একটা কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল, বাদিক থেকে প্রথম কর্নার পেয়েছে। মিস্টার ট্রিপল ওয়াইটি গেমিং কালকে বলছে হোলি হোলি খেলে যাক বাড়িও বাতমে, কি হিন্দিতে লিখেছে বুঝলাম। ওয়ান মেরা পুরো ডান দিক থেকে বল নিয়ে পাস খেলতে খেলতে বাদিকে গিয়ে পাস খেলালো, মানে অসাধারণ খেলছে ওয়ান মেরা। কার্লি কক্স বলছে জলযাত্রা, রিক থিওরি বলছে হ্যাপি হোলি। এটা দেখালোই না রিপ্লে কর্নারটা, এমন রিপ্লে দেখালো কর্নার হয়ে গেছে যতক্ষণ। টেকনো শুভ কালকে মোহন বাগানে খেলা, হিন্দুল ব্যানার্জি জয় মোহন বাগান, পিস্টল আকাশ, ডেভিড উইলিয়ামস হেড অসাধারণ, ডেভিড উইলিয়ামস হেডটা কালকে বেস্ট গোল ছিল। এমবির খেলা কবে গো, কালকে এমবির খেলা 5টা থেকে হোম ম্যাচ কালকে, ফ্যান কোডে দেখতে পাবো কি শর্মিষ্ঠা মাকার? দেখো খুলে ফ্যান কোডে দেখাচ্ছে কিনা, মানে কারণ আগের দিন ফ্যান কোডে দেখাচ্ছিল না। কোন ম্যাচটা জানো, মোহন বাগানের একটা ম্যাচ না, ইস্ট বেঙ্গলেরই ম্যাচ মনে হয়, ওই যাই হোক মানে ফ্যান কোডে দেখাচ্ছিল, মাঝে মাঝে দেখায় না। দেখো কাশ্মীরে দেখো, মানে যতটা স্ট্যান্ডে ক্যাপাসিটি আছে পুরো কিন্তু ভর্তি। সৌভিক সুদীপ বণিক সৌভিক মিত্র কি বং খেয়ে ভাং খেয়েও বেশি খেও না রাতে, সকাল সকাল স্নান করো স্নান করো না ভোরে, কবিতাটা কি বলে রদ্দুলের কবিতা নাকি? প্রবীর রাকিবুল হালদার আমিরুল আমিনুর ইসলাম এটিকে নাইস, এখন কিন্তু রিয়াল কাশ্মীর অ্যাটাক করছে, রিয়াল কাশ্মীর কিন্তু ভালো চান্স, বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল কিন্তু খুব ভালো ডিফেন্স ভিক্টর পেরেজের, ভিক্টর পেরেজ থেকে কাসিম, কাসিম ভালো দৌড়াচ্ছে, তাহলে এত জোর দৌড়াচ্ছে কবে থেকে কাসিম? কাসিম আর জনি খেলছে ওপরে, ভিক্টর পেরেজ খেলছে নিচে। কাসিম পাস দিয়ে দিয়েছে লেফট উইং এ ভালো, দেখা যাক কিছু করতে পারে কিনা। ব্রেন্ডানের কাছে বল, ব্রেন্ডান থেকে আবার ফেরত গেছে আবাস থাপা। সৌরদীপ তোমার মেসেজটা দেখে রাখলাম, আবাস থাকা থেকে কোলাডো, কোলাডো থেকে আবার ব্রেন্ডান, লেফট উইং এ কিন্তু ভালো খেলা হচ্ছে কিন্তু এই লাস্ট বলটাই হচ্ছে না কোনোভাবে। চেষ্টা করব কিন্তু কমেন্টটা পড়লাম না, কারণ আবার এখানে কপি চুরি হয়ে যায়। অর্ণব ভট্টাচার্য দাদা এটিকে রিভিউ পাবো না, এটিকের রিভিউ ভালো চান্স ছিল কিন্তু এখানে ফাউল হয়ে গেছে, রিয়াল কাশ্মীর এটা ভালো এটিকের রিভিউ মানে একসাথে তাহলে অনেকগুলো ভিডিও, কত রিভিউ দেব একসাথে করা কিন্তু উচিত, কতগুলো রিভিউ বলা হবে সেটা। কাল কি হয়েছে, এটা কি হয়েছে, আরে ইয়েলো কার্ড পেলো কেউ একটা, রবিন সিং বোধহয়, মানে কি হাইবুট কি জন্য কে জানে, কাসিমকে মেরে দিয়েছেন, কাসিমকে না কি হলো, কাকে দিল ইয়েলো কার্ডটা? ও আচ্ছা হাত চালিয়ে দিয়েছে পরে, পরে জনির জনির মুখে হাত চালিয়েছে, জনি প্রোটেস্ট করছে যে ইয়েলো কার্ড কেন দেওয়া হলো, রবিন সিং মানে রিসিভ করতে গিয়ে নয় ইচ্ছা করে বোঝা গেল রে, রম্বে মানে হাতটা লেগে গেছিল জনির মুখে। অর্ণব ভট্টাচার্য দাদা এটিকে রিভিউ পাবো না, চেষ্টা করবো। অয়নগুন ঘোষ অয়নাভ ঘোষ ফেটে গেছে নাকি জনি? হ্যাঁ ফেটে গেছে জনি, ফেটেও গেছে ভুরু, ফলে জনি বেড়ে দিমাস ফেটে গেছে, এখন ইয়ে চলছে। দিমাস মৌলানা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লিজ, ওকে সো উই আর গিভিং লাইভ রিয়াকশন অন অ্যান আই লিগ ম্যাচ, রিয়াল কাশ্মীর ভার্সেস ইস্ট বেঙ্গল, তুইও বল আমি একা বলবো নাকি? হ্যাপি হোলি, 25 minutes on the clock, the score is still nil-nil, অনেক ইংলিশ হয়ে গেছে বাংলায় ফিরে এলাম। ক্রিস্টাল আকাশ কাল কৃষ্ণা পেনাল্টি না মেরে ডেভিডকে দিল কেন? ইচ্ছা হলো, মনে হয়েছিল ডেভিড উইলিয়ামস ভালো পেনাল্টি মারবে বেশি, এরকম তো প্লেয়াররা করেই থাকে না কি না, কিছু তো একটা ব্যাপার আছে না, এটা কিন্তু ভালো গড়বার হ্যাঁ কুছ তো গড়বার হ্যাঁ। ক্রিস্টাল আকাশ ক্রিস্টাল আকাশ তাই তো ক্রিস্টাল ঝামেলা করছে, ইয়েলো কার্ড দিচ্ছে কাউকে একটা, কাকে দিল আবার একটা, মেসন রবার্টসন কে, হ্যাঁ মেসন রবার্টসন কে ইয়েলো কার্ড দিয়েছে, আবার ধাক্কা মেরে দিয়েছে রেফারিকে গাপ করে, এত ঠান্ডা জায়গায় এত হট হয়ে যাচ্ছে না সবাই, ভাই রিয়াল কাশ্মীরের ট্যাকটিক্সই এটা থাকে, রিয়াল কাশ্মীর খুব ফিজিক্যাল ফুটবল খেলে, যেমন প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ড খুব ফিজিক্যাল ফুটবল খেলে, রিয়াল কাশ্মীরও তাই খুব ফিজিক্যাল ফুটবল খেলে। সৌভিক মিত্র জনি তো এটাই জানতাম এতদিন। মনোজিৎ সাহা এ ভাই সোনা বলছি কি ইবি খেলবে আইএসএল এ, বলছি শুনতে পারছো?
হ্যাঁ, ইবির হ্যাঁ আইএসএল এ খেলার, প্রীতিক আছে। আইএসএল এ খেলার প্রস্তুতি তো নিচ্ছে শুনলাম, কিন্তু এবার কতটা এটার মানে ফল লেফট ইস্যু উইং হবে থেকে সেটা ফ্রি দেখতে কিক, হবে ওয়ান নিশ্চয়ই। মেরা কিন্তু পুরো গোলকিপারের হাতে, লাচেন পা কিন্তু একদম, লাচেন পা কিন্তু বিশাল ডিমান্ড এবার। লাচেন পা মানে হলো রিয়াল কাশ্মীরের যে গোলকিপার, আইএসএল সব টিম কিন্তু অলরেডি অফার করা শুরু করে দিয়েছে লাচেন পাকে। তারা ভালো সুযোগ, দানিশ ফারুকের পায়ে বল। রাজা মিত্র হ্যাপি হোলি, গালাগালি দিও না, হ্যাপি হোলি রাজা মিত্র। বং স্টার, ট্রেভার জেমস মর্গানকে কোচ হিসেবে চাই। এই ট্রেভার জেমস মর্গানও যখন কোচিং করিয়েছে তাকেও কিন্তু থুতু দেওয়া হয়েছে, মানে এত ভালো কোচিং করানোর পরেও। স্নেহাশিস ব্যানার্জি মানে আমাদের এখানে রেসপেক্ট করা হয় না লোকজনকে। না, রেসপেক্ট বলতে প্রপার কি বলে মানে সময়টা দেওয়া হয় না, মানে পেশেন্স হিগিন নেই। বথমের কর্নার এক কিন্তু একজনের, ক্লিয়ার। এক একটা কোচের দেখবে 2-3টে সিজন লেগে যায় একটা টিমকে দাঁড় করার হ্যাঁ, জন্য। তারপরে যখন দাঁড় করায় টিমটা কিন্তু সেরা হয়ে যায়। সেই সময়টাই মানে একটা সিজনও সময় দেওয়া হয় না এখানে, এখানে প্রথম সিজনে এসেই আই লিগ জেতাতে হবে। অধৈর্য মানে হলে কিন্তু সব মানে জীবনে কষ্ট আছে সেটা সবারই। এটা ওয়েস্ট বেঙ্গল ডিফেন্স কিন্তু ভালো করছে, দিয়ে শুধু লং বলে খেলে যাচ্ছে একের পর এক। আমি শুধু লিভারপুল সমর্থকদের কথা ভাবি, কি করে ধৈর্য ধরে রাখে, 30 বছর যেতেন, মানে 30 বছর ইপিএল যেতেনি, কত কথা শুনতে হয় ভাবো তো। ইপিএল ইপিএল বলছি লিভারপুল সমর্থকদের, এতদিন যাবৎ কত কথা শুনতে হচ্ছে, এবার না হয় ইপিএল মানে ইংলিশ প্রিমিয়ার লিগ পাওয়ার একদম দোরগোড়ায় আছে, কিন্তু এত বছর ধরে কত কথা শুনতে হয়েছে, তারপরেও মানে দর্শকরা কিন্তু কোনো কোচকে থুতু দেয়নি, কোনো কোচকে গালি দেয়নি, গালি হয়তো দিয়েছে, কিন্তু থুতু বা কোনো বাস ছুড়ে মারা বা এসব মারামারি এসব তো পুরো করে নেই। ধুমধাম মেরে যাচ্ছে যাকে পাচ্ছে। রিয়াল কাশ্মীর খুবই ফিজিক্যাল ফুটবল খেলছে এখনো, লেফট উইং দিয়ে ইস্ট বেঙ্গলের অ্যাটাক আবার মেরে দিয়েছে, কিন্তু এবার আর ফাউল দেয়নি, চেষ্টার পর লিঙ্গ মেরেছিল বলে ওইটুকুনি প্লেয়ারও মারছে। অর্কজ্যোতি মুখার্জি বলছে ইস্ট বেঙ্গলের প্লেয়ারগুলো বলগুলো ভুল বাড়াচ্ছে বাড়াচ্ছে নাকি প্লেয়ারগুলো ঠিক মতো জায়গাতে জলের মাথায় পৌঁছতে পুরো পারছে না। ব্যান্ডেজ করে দিয়েছে এরকম ভাবে, সেই মাথা দিয়ে আবার হেড মারছে। হ্যাঁ ঠিকই বলেছো যে ঠিক পজিশনে মানে ফাইনাল থার্ডে গিয়ে ঠিকঠাক বল বাড়াচ্ছে না, মানে কি নিচে আটকে গেল কেন, নিচে ভালো খেলছে, কিচ্ছু করতে হবে না আপনার। লাইভ আটকে গেছে এখন ফেসবুকে। বিশ্বজিৎ রশিদ বলছে হ্যাপি হোলি, আমি নাগাল্যান্ড থেকে বলছি, ইস্ট বেঙ্গল কি আইএসএল খেলবে, খুব চান্স বেশি দেখা যায়। ক্রিশ্চিয়ান আদিত্য বলছে দাদা অফলাইন ডার্বি টিকিট, অফলাইন আর কি বলে দেয়। অফলাইন ডার্বি টিকিট যতদূর শুনেছি 12 তারিখ থেকে দেওয়া হবে, যদি কনফার্ম নিউজ পেয়ে যায় আবার ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, কোনো চাপ নিও না। আর যতদূর নিউজ আছে যে 12 তারিখ থেকেই অফলাইন ডার্বি টিকিট দেওয়া হবে, আর কোথায় দেওয়া হয় জানো, স্টেডিয়ামে দেওয়া হয়। এখন আটকে গেছে খেলা, স্টেডিয়ামে দেওয়া হয়, মানে মেইনলি আমুল বিল্ডিংয়ে দেওয়া হয়, কারণ আগের বারও বলা হয়েছিল 1-4 গেটে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। আমুল বিল্ডিংয়েই আলাদা করে 4টে কাউন্টার করা হয়েছিল, সেখানে কিন্তু দেওয়া হচ্ছিল। তো খেলা তো আটকে গেছে, জানি না কেন খেলা লাইভ আটকে গেছে, লাইভ হতে হতে হঠাৎ আটকে গেছে, এখন লাইভ হতে হতে আটকে গেছে, কি করবো জানি না। তোমরা কোথায় খেলা দেখছো বা দেখাচ্ছে বলো, আর তো খেলাই দেখতে পাচ্ছি না, লাইভ আটকে গেছে, লাইভ পুরো মানে একটা জায়গায় গিয়ে ফ্রিজ হয়ে গেছে। তোরটাতে হচ্ছে তাই, তোমরা দেখতে পাচ্ছ খেলা নাকি কেউই খেলা দেখছে না। সৌম্যদীপ শর্মা আমাদেরও, হ্যাঁ সবারই তাহলে হচ্ছে, এবার কলকাতা 2টো ট্রফি আসছে, আকাশদীপ ব্যা সবারই হচ্ছে তাহলে ফ্যান কোডেও কি দেখাচ্ছে না। তোমরা প্রিভিউতে বলেছিলে ইস্ট বেঙ্গলের ফার্স্ট ইলেভেনের রহস্য, আজ বিদ্যাসাগর খেলছে, তোমাদের ভিডিও প্রিভিউ সার্থক। হ্যাঁ ওই গুড্ডুই বলেছিল, শুভেন বাবু গুড্ডু বলেছিল যে বিদ্যাসাগর কেউ নামিয়ে দিতে পারে। হ্যাঁ আমাদের প্রিভিউ ভিডিও আমাদের মনে হয়েছিল, কারণ কাসিমকে, কোলাডোকে, হুয়ান মেরাকে, ভিক্টর পেরেসকে, এদের তোলাটা বেশি তোলাটা, কঠিন। হ্যাঁ কারণ তো আমার মনে হয়েছিল একটা স্লাইড চান্স যে হয়তো এই রিস্কটা নিতে পারে, রিস্ক না, আমার মনে হয় এটাই ঠিক ডিসিশন হয়েছে আমার মনে মানে এরা ইয়ের জন্য তো রিস্ক, এরা কোচের জন্য যে একটা বিদেশি স্ট্রাইকারকে তুলে একটা দেশি স্ট্রাইকার নামাচ্ছি, মানে সে যতই বাজে খেল এটা তো একটা রিস্কি। তো 150 জন দেখছো, লাইক মেরে দাও, 123টা মাত্র লাইক, 124টা হলো, আরো 26টা লাইক মারো, 150টা লাইক করে দাও। তা খেলা তো আর দেখাচ্ছে না, আর কি করবো, এমনি তোমাদের সাথে গল্প করি। তো খেলা কিন্তু মানে তোমরা কি খেলা দেখতে পাচ্ছ, কারণ খেলা কিন্তু আমরা ইয়েতে দেখছিলাম, ফ্যান কোডে হচ্ছে খেলা, দেখো ফ্যান কোডে হচ্ছে, তাহলে দাঁড়াও ফ্যান কোডে চালিয়ে নি, ফ্যান কোডে হচ্ছে বলছে। যে লাইভটা হচ্ছিল ফেসবুক লাইভটা, ওই ফেসবুক লাইভটা কিন্তু মানে আটকে গেছে, মানে পজ হয়ে গেছে পুরো একটা জায়গায় গিয়ে, মানে নিশ্চয়ই কোনো ডিফিকাল্টি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য হয়েছে। তো ফ্যান কোডে চালাচ্ছি এখন, দেখি ফ্যান কোডে চলে কি না। হ্যাঁ ফ্যান কোডেও তো আটকে আছে,
ফ্যান কোর্টেও আটকে আছে খেলা, মানে একটা জায়গায় গিয়ে পুরো আটকে গেছে। কেউ কি খেলা দেখতে পাচ্ছ সেটা বলো, যদি দেখতে পাও কোথায় দেখতে পাচ্ছ? আরে সব কলকাতা টিভি তো না, ফ্যান কোর্টে চলছে আবার। তো ফ্যান কোর্টে তো এই মুহূর্তে খেলা চলছে 31 মিনিট। তো খেলা সবাই এবার ফ্যান কোর্টে দেখো, কারণ ফেসবুক লাইভ কিন্তু আটকে গেছে। ফেসবুক লাইভ এখনো ঠিক হয়নি, আটকে আছে। তো ফেসবুক লাইভ পুরোপুরি আটকে গেছে, এখন ফ্যান কোর্টে খেলা দেখতে পাচ্ছি। আমি তো ফ্যান কোর্টেই দেখছি খেলা এখন। তো সবাই যারা খেলা দেখতে পাচ্ছ না, মানে ফেসবুকে যাদের আটকে গেছে, তারা ফ্যান কোর্ট অ্যাপে গিয়ে দেখো, ফ্যান কোর্টে দেখাচ্ছে ওয়ার্ল্ড আপডেট। তথাগতদা এক্ষুনি ফোন করেছিল, আমাকে রিসিভ করতে পারলাম না। হ্যাঁ ফ্যান কোর্টে দেখাচ্ছে, ফ্যান কোর্টে চালিয়ে নিয়েছি তথাগতদা। ক্রিস্টাল আকাশ বলছে, কাল কৃষ্ণা ডেভিডকে মারতে দিল কারণ 2020-তে ডেভিড গোল পায়নি, তাই ফর্মে আসার জন্য। হ্যাঁ আরেকটা গোলও করে দিয়েছে, অসাধারণ একটা। শামাদ আলী, পুচেদা কোথায় গো? রং ফং খেলে এখন ঘুমিয়ে আছে পুচেদা। হ্যাঁ দেখো দেখো খেলা দেখাচ্ছে সুপ্রদীপ বেড়া। হ্যাঁ ফ্যান কোর্টে চালিয়েছি, ফ্যান কোর্টে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি এখন, ফ্যান কোর্টেই দেখছি। ফেসবুক লাইভটা হঠাৎ করে আটকে গেল, কিন্তু ফেসবুক লাইভে আরো ভালো কোয়ালিটিতে দেখাচ্ছিল মনে হয় আমার। আকাশ দা কলকাতা টিভিতে দেখাচ্ছে, শিখা দে বলছে। তো ফ্যান কোর্টেও দেখাচ্ছে, আমরা ফ্যান কোর্টে দেখছি। তো কলকাতা টিভিতেও যাদের ইচ্ছা যে টিভিতে দেখবে, কলকাতা টিভিতে দেখতে পারো। আবদুল্লাহ মোল্লা, আবদুল্লাহ মোল্লা তোমার নাম গুড্ডু নাকি ভাই? হ্যাঁ আমার নাম গুড্ডু। মিস্টার ট্রিপল YT গেমিং, ফ্যান কোর্টে লাইভ হচ্ছে। হ্যাঁ ফ্যান কোর্টে দেখছি, কোনো চাপ নেই। কার্লি কক্স, ডক্টরও রং খেলেছে, করোনার ভয় নেই। হ্যাঁ ডক্টরের আর ভয় কিসের, ডক্টর তো করোনার ট্রিটমেন্ট করবে। শেখ, তোমাদের এত বড় বড় নাম, পড়তেও অসুবিধা হয়। শেখ মিমরিসিন ইসলাম মিম বলছে, হ্যালো দাদা হাই। সৌরদীপ ঘোষ, ISL এ ইমার্জিং প্লেয়ার কে হবে মনে হচ্ছে, দেখা যাক কে হয়। আকাশ দাস বলছে, ইস্ট বেঙ্গল জিতুক আমাদের সুবিধা হয়। অনিরুদ্ধ থাপা ইস্ট বেঙ্গল খেলতে পারেনি ভালো, ওই একটাই ওই লাস্টে সেমিফাইনাল খেলেছে। দেবাঞ্জন দত্ত সুপার চ্যাট করেছো, থ্যাংক ইউ দেবাঞ্জন। দেবাঞ্জন দত্ত আবার জুভেন্টাসের লোগো দেওয়া বলছে, হ্যালো দাদারা জয় ইস্ট বেঙ্গল, এগিয়ে যাও, ব্রডকাস্টিং এর অবস্থা খারাপ। না তোমরা ইয়েতে দেখতে পারো, ইয়েতে কিন্তু খেলা দেখাচ্ছে, ফ্যান কোর্টে দেখতে পারো বা কলকাতা টিভিতে দেখতে পারো। আর ফেসবুক লাইভটা আটকে গেছে, নিশ্চয়ই কোনো ইস্যু হয়েছে ওই জন্য আটকে গেছে, কিন্তু ফ্যান কোর্ট আর ইয়েতে কিন্তু দেখাচ্ছে। কালকে ইন্টারন্যাশনাল জিতেছে ইভেন্ট। রহস্য ভেদ চ্যানেলের নাম কি? রহস্য ভেদ, রহস্য ভেদ লিখেছে, চলে এসেছি, ওয়েলকাম রহস্য ভেদ। তুমি সব রহস্য ভেদ করো এখানে। শামাদ আলী, জনি কি পুরনো ছন্দে আছে, কি মনে হচ্ছে ওর খেলা দেখে? হ্যাঁ জনির খেলা দেখে কিন্তু ভালোই লাগছে, কারণ নিচ থেকে কিন্তু ভালো বল ডিস্ট্রিবিউট করছে। তো জনি আমার যতদূর খেলা দেখে মনে হলো যে পুরনো ছন্দেই আছে। আর জনি একটা জিনিস ভালো করছে, যে নিচ থেকে কিন্তু অনেক বল বাড়াচ্ছে। নিচ থেকে এতদিন বল বাড়ানোর লোক ছিল না, সেটা কিন্তু আজকে মানে জনি আসার ফলে কিন্তু অনেকটা মানে নিচ থেকে আরও বেশি বল পাচ্ছে মিডফিল্ডাররা। ইস্ট বেঙ্গল এই পার থেকে ওই পারে থ্রো করে দিল, এখন একটু ছন্ন ছাড়া খেলা হচ্ছে। হ্যাঁ এই পার থেকে ওই পারে বেড়ে দিস ক্লিয়ার করতে গিয়ে। কৌশিক দাস, আজকে ডিউ বা ড্র বা ইস্ট বেঙ্গল জিতলে, কাল মোহনবাগান জিতলে কি চ্যাম্পিয়ন? হ্যাঁ মোহনবাগান আজকে যদি ড্র হয়, ড্র হলে কত হবে জানো? হ্যাঁ ড্র হলেও চ্যাম্পিয়ন মোহনবাগান, কারণ 36 পয়েন্টে আছে, 39 হয়ে যাবে। তো আজকে যদি ড্র হয় তাহলে রিয়াল কাশ্মীরের হায়েস্ট পয়েন্ট যেতে পারবে 38, আর যদি হেরে যায় তাহলে 37। অর্চিষ্মান দাস, 15th March কোথায় সিট পড়লো বলো কিন্তু। হ্যাঁ বলে দেবো, ইনকগনিটো ফরএভার, ইনকগনিটো লুকিয়ে থাকে সবসময়। একদিন তোমরা ISL এ কমেন্ট্রি করবে, ঠিক আছে ফাইনালে করে দেবো। ডার্বির আগের দিনই ফাইনাল আছে, 14 তারিখে। ইচ্ছা করে মানে রোববার দেয়নি, শনিবার দিয়েছে, কারণ ডার্বি পড়ে যেত না হলে। তাতে কি হল না, ভিউয়ারশিপ কমে যাবে না একটু হলেও। FB তে স্টার্ট হয়েছে FB তে, দে FB টাই দেখি না, তাহলে FB টা ভালো ভালো কোয়ালিটিতে দেখ।
জেপিএস খোলো মানে ওয়ার্ল্ড আপডেট, প্লিজ লাইক দ্য ভিডিও, মেক ইট টু 200। তো ওয়ার্ল্ড আপডেট আমাদের তথাগতদা বলেছে যে 200টা লাইক করে দাও, তো যারা এখনো লাইক করনি জলদি জলদি করো, কিন্তু 152টা লাইকে থেমে গেছে। কার্লি কক অনিরুদ্ধ থাপা ভালো প্লেয়ার, হ্যাঁ অবশ্যই অনিরুদ্ধ থাপা ভালো প্লেয়ার, কিন্তু এই আইএসএল সিজনটা কিন্তু অনিরুদ্ধ থাপা সেরকম খেলতে পারেনি। সেমিফাইনালে এসে অসাধারণ খেলে দিয়েছে, কোনো কথা হবে না। গোলটা অসাধারণ, একটা কঠিনের মতো গোল, আরেকখানা অ্যাসিস্ট করেছিল জেরিকে, কিন্তু তার আগে কিন্তু মানে একটু আপস অ্যান্ড ডাউন চলছিল। মিস্টার ট্রিপল ওয়াইটি গেমিং, জে জে বুফন, হ্যাঁ জিজি বুফন বলে, জে জে বুফন না, জিয়ান লুইজি বুফন, জিজি বুফন। ভালো একটা চান্স রিয়াল কাশ্মীরের, ভালো চান্স ছিল কিন্তু বলটা কাটাতে গিয়ে নিজেই পড়ে গেল। ভালো কিন্তু একটা রিয়াল কাশ্মীরের চান্স চলে এসেছিল, দানিশ ফারুককে ইয়েলো কার্ড দেবে হয়তো ডাইভ মারার জন্য, রেড কার্ড দিয়ে দেবে, একটা খেয়েছে না, হ্যাঁ দানিশ ফারুক তো ইয়েলো কার্ড খেয়ে আছে মনে হয়, রেড কার্ড দিয়ে দিল দানিশ ফারুক, রেড কার্ড ডাইভের জন্য সেকেন্ড ইয়েলো, আর দানিশ ফারুক কিন্তু রেড কার্ড খেয়ে গেল, এখানে দেখতে হবে এটা ডাইভ ছিল কিনা। হৈকাল প্রতামা না, কোনো গোল হয়নি, এখনো নীল নীল, এখন আর রেড কার্ড হয়ে গেছে, দানিশ ফারুক রেড কার্ড, 37 মিনিটস হয়েছে, দানিশ ফারুক কিন্তু রেড কার্ড, তো এটা দেখতে হবে, এটা আবার স্ক্রিনশট ভিআর করতে হবে, দেখি দাঁড়া দেখ ভালো করে, আগে থেকেই দেখ না পড়ে যাচ্ছে, দেখ আগে থেকেই পড়ে যাচ্ছে, পাই নাড়ায়নি জনি, ক্লিয়ার টাচ, টাচ কি শালা, জনি পা নাড়ায়নি, পাটা না নাড়ালে কি এমনি এমনি টাচ হয়ে গেল, নিজে এসে যদি লাগিয়ে দেয় সেটা কি ফাউল হবে, জনির পা দেখ, জনি পাই নাড়ায়নি, জনি পা নাড়ায়নি, জনি যে দাঁড়িয়ে আছে দুপা দিয়ে এরকম ভাবে ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে ছিল মুখ ফুক ঘুরিয়ে, এটা যদিও ইয়েলো কার্ড না দিলেও হতো, কারণ মানে ওরকম মানে ইচ্ছা করে সেরকম ডাইভ না, মানে যেরকম আর কি প্লেয়াররা করে যে হালকা ছুলেই ডাইভ হয়ে যায়। গুড্ডু ভাই তুমি কি, তুমি এই কোচকে কিছু টিপস দাও, কোন কোচকে টিপস দেবো, শুভেন বাবু, রাফা আশ্রায়েব, না কোনো গোল হয়নি রাফা আশ্রায়েব, তো এখন আবার খেলা চলছে, এখন কিন্তু ওয়ান ম্যান ডাউন হয়ে গেল রিয়াল কাশ্মীর, আবার এখানে ঝামেলা হচ্ছে হিগিন বথম আর কোলাডোর মধ্যে, হিগিন বথম হয়তো কিছু একটা করেছিল কাসিমকে, মানে খেলাটা কিন্তু খুব মারধরের পর্যায়ে চলে যাচ্ছে। আরেকটা সুপার চ্যাট হয়েছে দেবাঞ্জন দত্ত, আবার সুপার চ্যাট, আজকের খেলা কিরম লাগছে, আজকের খেলা তো ইস্ট বেঙ্গলের একই রকম হচ্ছে, শুধু একটুখানি পাসিং ভালো হচ্ছে বলতে গেলে, কিন্তু ওপরে গিয়ে কিন্তু সেই ফাইনাল বলগুলো ইস্ট বেঙ্গলের হচ্ছেই না, আর রিয়াল কাশ্মীর কিন্তু সেই একটাই ট্যাকটিক্স রিয়াল কাশ্মীরের, লং বল বাড়াচ্ছে, টার্গেট ম্যান হিসেবে স্ট্রাইকারকে দিচ্ছে, কিন্তু এখন একটু রিয়াল কাশ্মীরের হয়তো প্রবলেম হয়ে গেল, কারণ মেন স্ট্রাইকার ছিল দানিশ ফারুক, দানিশ ফারুক কিন্তু রেড কার্ড খেয়ে গেছে, যদিও আমার মনে হয় এটা ইয়েলো কার্ড না দিলেও পারতো সেকেন্ড ইয়েলো কার্ডটা, কারণ এটা কিন্তু সেরকম একটা ডাইভ মানে সেরকম আর কি, মানে কি বলে একটু অ্যাক্টিং করে, অ্যাক্টিং করে ডাইভ ওরকম না, ও কাটাতে গিয়ে জনির পায়ে নিজেই লেগে গেছে, লেগে কিন্তু পড়ে গেছিল, মানে সিমুলেশন ছিল না, হ্যাঁ সিমুলেশন ছিল না, এটা কিন্তু রেড কার্ড না দিলেও মানে সেকেন্ড ইয়েলো কার্ড না দিলেও পারতো, আর ও কিন্তু পড়ে পেনাল্টি চাইছিল না, মানে যে পড়ে যে পেনাল্টি চেয়েছে দেখতে পাই, ওই জায়গাটা আবার দেখতে হবে তাহলে। দাদা কালকে মোহনবাগান কি করতে পারে বলো প্লিজ, কি নাম, গেমিং স্টার অনুপম, কালকে দেখা যাক, প্রিভিউ তো বানাবোই, তুমি ভাবো এই খেলাটা শেষ করতে হবে, শেষ করে রিভিউ বানাতে হবে, আবার কালকে খেলার প্রিভিউ বানাতে হবে, কালকে আবার এটিকের খেলা ছিল সেটারও ছাড়া হয়েছে, মানে পরপর 3 দিন খেলা পড়ে গেল, এটিকের ব্লগের ভিডিওটা সবাই দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ কালকে কিন্তু একটার সময় এটিকের ব্লগের ভিডিও ছাড়া হয়েছিল, কারণ জানো রাত্রিবেলা দিক থেকে বাস ফাস পাওয়া যায় না। শামাল আলী জিজ্ঞেস করছে অরিন্দম কি গোল্ডেন গ্লাভস পাবে এবছর, দেখা যাক শেষ অবধি, কারণ অরিন্দমের জন্য কিন্তু কালকে অসাধারণ দুটো সেভ দিয়েছিল, কিন্তু এ দুটো গোল হয়ে যেতে পারত, ফ্যানকোটেও বন্ধ, ফ্যানকোটে তো খেলা দেখাচ্ছে, ফ্যানকোটে বন্ধ কোথায়, ফ্যানকোটে বন্ধ হয়নি তো, সুতীর্থ দাস, সুতীর্থ দাস ফ্যানকোটে কিন্তু খেলা দেখাচ্ছে, ফ্যানকোটে বন্ধ হয়নি কিছু, আবার নিচে যাই দেখি কি কমেন্ট পড়েছে। সৌভিক মিত্রা বলছে গোল হলো নাকি, না গোল হয়নি, এখনো 41 মিনিট, খেলার স্কোর 0-0, আর ইয়ে কিন্তু একটা রেড কার্ড খেয়ে গেছে দানিশ ফারুক, মানে প্রথমে একটা ইয়েলো কার্ড খেয়েছিল খুব বাজে একখানা মেরেছিল হুয়ান মেরাকে পায়ের পিছনে, সেটার জন্য প্রথম ইয়েলো কার্ডটা খেয়েছিল, নেক্সট ইয়েলো কার্ডটা কিন্তু ডাইভ মারার জন্য দেওয়া হয়েছে,
তো দানিশ অলরেডি কিন্তু রিয়াল কাশ্মীর 10 জনে খেলছে, স্ট্রাইকার নেই এখন রিয়াল কাশ্মীরের। দেবাঙ্কন মুখার্জি কাশ্মীর মারপিট করছে, হ্যাঁ সেটা ঠিক বলেছো, কাশ্মীরে কিন্তু ওরকমই ট্যাকটিক্স থাকে যে একটু ফিজিক্যাল ফুটবল খেলবে এদিকে ওদিকে। আর কাশ্মীর কিন্তু অনেকগুলো ইয়েলো কার্ড খেয়ে গেছে এই মুহূর্তে, আর তার মধ্যে একটা রেড কার্ডও খেয়ে গেছে। বৈদুর্য সরকার, তাও তো গোল করতে পারবে না আমাদের দল ইস্ট বেঙ্গল, 10 ম্যান পেও। হ্যাঁ আগের দিনও পারেনি, কিন্তু দেখা যাক আজকের ম্যাচটা কিন্তু আগের দিন হচ্ছে, মানে পাসিং ভালো হচ্ছে কিন্তু সেরকম কিন্তু একদম গোল স্কোরিং চান্স সেরকম কিন্তু আসছে না। দেবাঙ্কন মুখার্জি বলছে বাজে খেলা হচ্ছে, ঠিকই বলেছো, এই দেখো এই ভালো ভালো পাসিং চান্সগুলো সেগুলো মিস করছে। কাসিমের পায়ে বল, এখন মিডফিল্ডে একটু কমেন্ট্রি করে নিই, দাঁড়া এখন ভিক্টর পেরেজের পায়ে বল, রাইটে পাস করে দিয়েছে বিদ্যাসাগর, কোথা দিয়ে একখানা শুট করে দিল, খুব বাজে, মানে বিদ্যাসাগর অনেক দূর থেকে একটা শুট করে দিল। দেবাঞ্জন দত্ত বলছে কনগ্রাটস মোহন বাগান ফর বিকামিং চ্যাম্পিয়ন, লাইভ গেমিং হ্যাপি, কি হ্যাপি, ও হ্যাপি দোল লিখতে গিয়ে হ্যাপি বোল হয়ে গেছে, হ্যাপি দোল লাইভ গেমিং। গগন হালদার শুভ দোল, গুড্ডু দা আকাশ দা শুভ দোল তোমাকেও গগন হালদার। অয়ন জানা কাল খেলা দেখতে আসবে, হ্যাঁ সে তো যাবোই অবশ্যই খেলা দেখতে। বিদ্যাসাগর কি ডিফেন্সিভ ফরওয়ার্ড খেল, ডিফেন্সিভ ফরওয়ার্ড সেটা কি জিনিস, এসকেসি এন্টারটেইনমেন্ট, আর বিদ্যাসাগর মেন স্ট্রাইকারই খেলছে। স্কোর প্রেডিক্ট করো দুজনে, অর্চিষ্মান দাস বলছে আকাশ দা আর গুড্ডু দা, কোনো প্রেডিকশন হবে, প্রেডিকশন আমরা তোমাদের থেকে নেব। তো অনেকে দেখছো কিন্তু 170টা লাইকে থেমে গেছে, যারা 30 জন এখনো লাইক করোনি তাদেরই লাইক করো, 200টা লাইক হয়ে যায়। এবার ইস্ট বেঙ্গলও মারা শুরু করেছে, বিদ্যাসাগর পুরো টেনে টুনে বাজকে ফেলে দিল। দেবাশিস মান্না, আকাশ দা ক্যামেরার সামনে না মজা আসে না, আকাশ দা এখন লাঞ্চ করছে তারপরে আবার আসবে। অনিমেষ কুণ্ডু বলছে পেনাল্টি চেয়েছে তাই, হ্যাঁ হতে পারে, সুদীপ বণিক বলছে না ভাই কমেন্ট্রিও বলছিল ওটা প্লে অ্যাক্টিং, মানে প্লে অ্যাক্টিং তো পড়ে গেছে কিন্তু মানে সেরকম আমি বলছি যেরকম আমরা দেখি যে মানে স্লাইড মারলো একটু টাচ হলো না উল্টে গিয়ে পড়ে গেল সেরকম কিন্তু না, মানে এটা কি হয়েছে, এটা জনি এক জায়গায় দাঁড়িয়েছিল আর কি, কাটাতে গিয়ে ভেবেছিল জনি পা বাড়াবে কিন্তু বাড়ায়নি, জনি সেই একই জায়গায় দাঁড়িয়েছিল, ও জনির পায়ের সাথে লেগে পড়ে গেছে। মনোজ দত্ত বলছে হ্যাপি অ্যালকোহল ডে, আজকে রিক্সাওয়ালারা ট্রেনে ফ্রেনে পড়ে থাকতে পারে। গগন হালদার শুভ দোল গুড্ডু দা আকাশ দা। কৃষানু সাহা বলছে বাতেলাবাজি থামা আপডেট ঠিকঠাক দে, তোমাকে তো বলেই দিলাম এখানে খেলা হবে কৃষানু সাহা, সেখানে তুমি দেখে নাও খেলা। সৌভিক মিত্র বলছে হ্যাঁ দেখেছি আইএসএল ফাইনাল তুলতে যাও, পয়সা করির অভাব কি করবো বলো, এখন রিয়াল কাশ্মীরের থ্রো ডিফেন্স থেকে বল নিয়ে এগোচ্ছিল কিন্তু ভালো ডিফেন্স করে দিয়েছে ওখানে আশির আক্তার। ইস্ট বেঙ্গল কেমন খেলছে আর শামাদ আলী, আমি বলবো পাসিং ভালো খেলছে অন্য দিনের চেয়ে, কিন্তু ওই ফাইনাল বলটা কিন্তু একই রকম, সেই অন্যদিন ফাইনাল বল হয় মানে ফিনিশ করতে পারে না, যে ফাইনাল বলটাতেই একটু প্রবলেম হচ্ছে মানে আটকে যাচ্ছে। দেখো এখন একটা ভালো চান্স কিন্তু ব্রেন্ডানের পায়ে বল, ব্রেন্ডান থেকে বিদ্যাসাগর, বিদ্যাসাগর থেকে কোলাডো, কোলাডো আবার রাইটে খেলিয়ে দিয়েছে শামাদের পায়ে বল, এখন শামাদ কিন্তু ক্রস করেছে কিন্তু হেডে পেলো না ব্রেন্ডান, আবার এখন ভালো সুযোগ শুট করেছিল কিন্তু আবার ব্লক হয়ে গেল। ইস্ট বেঙ্গলের প্লেয়ারে হ্যান্ডবল চাইছে যদিও কোনো হ্যান্ডবল দেওয়া হয়নি এখানে, বিদ্যাসাগর কিন্তু শুট করেছিল কিন্তু ভালো ব্লক করে দিয়েছে, বিদ্যাসাগর বলটা ভালো নিয়ে শুটটা করেছে আবার সোজা ডান দিকে শুট করলে এরা গোল পেতে পারতো, তো কাউন্টারটাকে কিন্তু রিয়াল কাশ্মীর চলে এসেছিল আর কাউন্টারটাকে কিন্তু এখন একখানা কর্নারও পেয়ে গেছে রিয়াল কাশ্মীর। না হ্যান্ডবল না, কারণ গায়ের সাথে এরকম ছিল, তোমরা ইস্ট বেঙ্গল ফ্যানরা আবার বলো না হ্যান্ডবল ছিল, কারণ ওটা পুরো গায়ের সাথে এরকম হাত ছিল, তো ওটা হ্যান্ডবল হয় না, হাতে লাগলেই হ্যান্ডবল হয় না, এখন প্রচুর নিয়ম আছে। আর 178টা লাইক হয়েছে, 22 জন যারা লাইক করেনি জলদি জলদি লাইক করে দাও, তাহলে 200টা লাইক হয়ে যাবে কিন্তু। মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছে, দাঁড়া তোমার কমেন্টটা পড়ছি, কর্নারটা হয়ে যাক, হিগিন মতম কর্নার করছে রিয়াল কাশ্মীরের, চেস্টার পল লিঙ্গ ব্র্যান্ডানের চেয়েও নাটা, তো ওরা কর্নার ভালো কর্নার কিন্তু কর্নারটা একদমই বাইরে, মানে কেউ আর কি কর্নারে পৌঁছাতে পারেনি, উল্টো দিকে থ্রো হয়ে গেছে। না রবিন সিং না, এটা লাভ ডে কাটে।
হ্যাঁ কাটেবে। আরে ভাষা বোঝে না দুজন দুজনের এমনি। মোস্তাফিজুর রহমান এটা কি লাল কার্ড হয়? ডেভিড উইলিয়ামস কাল পুরো প্লে অ্যাক্টিং এর জন্য পেনাল্টি পেলো, তো কালকে প্লে অ্যাক্টিং এর জন্য পেনাল্টি পেলো বলে আজকে প্লে অ্যাক্টিং এর জন্য পেনাল্টি পাবে সেটা মানে নেই মোস্তাফিজুর। মোস্তাফিজুর মানে ওটা প্রথমেই যদি পড়ে যেত তাহলে এমনি পেনাল্টি পেত। এমনি পেনাল্টি ঠিকই পেনাল্টি দিয়েছে ভুল না, কিন্তু ওটা পরে ওটা সিমুলেশন করেছে। মানে আজকেরটা তুমি বলছো যে রেড কার্ড হয় কিনা মুস্তাফিজু, রেড কার্ড এটা রেফারির উপর ডিপেন্ড করে অনেকটাই, কারণ একটু লিনিয়েন্ট রেফারি হলে এটা হয়তো কিছু বলতো না, ওকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিত যেহেতু অলরেডি ইয়েলো কার্ডে আছে। অলরেডি যেহেতু ইয়েলো কার্ডে আছে কিন্তু বেশিরভাগ রেফারি করতো এটা। যেইবার লেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল সে ভার্ডি খেয়েছিল মনে আছে? ভার্ডিও কিন্তু এরকম একটা অলরেডি ইয়েলো কার্ডে ছিল, মানে এরকম একটা ডাইভ করেছিল, ভার্ডিওকেও কিন্তু ইয়েলো কার্ড দিয়েছিল একদম শেষ পর্যায়ে, মানে নেক্সট ম্যাচ ভার্ডি মিস করেছিল। আর নেক্সট ম্যাচটা যে কোনো রকমের সেই ওই উজোয়া ফুজোয়া গোল দিয়ে জিতলো। হ্যাঁ সেদিন তো রেড কার্ড খেলো, নেক্সট ম্যাচটা বলছি এটা ভার্ডি ছিল না, উজোয়া ওকাজাকি সবাইকে একসাথে নামিয়ে দিল। আবার নিচে যাই কমেন্টের, প্রচুর কমেন্ট পড়ে গেছে। অরিজিৎ মন্ডল তোমাকে কিন্তু লোকে এবার গালাগাল দেবে, দোল খেলার ভয় এখানে আসেনি যেহেতু বউয়ের সাথে দোল খেলতে পারবে না আজকে, ওই জন্য অরিজিৎ মন্ডল পালিয়ে গেছে এখান থেকে। অরিজিৎ মন্ডল স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবো কিন্তু এইসব কথাবার্তা বলছে। কত মিনিট এক্সট্রা দিয়ে, 3 মিনিট হয়ে গেছে অলরেডি। হিগিন মথমের একখানা ফ্রি কিক জনি ব্লক করেছে, হ্যাঁ কিন্তু লাস্টের আর চান্স ছিল হলো না, এবার মনে হয় হাফ টাইম দিয়ে দেবে কারণ 3 মিনিট 20 সেকেন্ড এক্সট্রা হয়ে গেছে। রবিন সিং কিন্তু ওই সাইড থেকে চান্স পেয়েছিল, কনভার্ট করতে পারলো না। ইস্টবেঙ্গল সৌম্যজিৎ পুচে কি অবস্থা, পুচের কি অবস্থা, রং ফং খেলে এখন ঘুমাচ্ছে, জনির পায়ে না লাগালে পুরো একদম বাদও পায়ে পেত বলটা। অর্ণব ভট্টাচার্য জিজ্ঞেস করছে স্কোর কি, তো হাফ টাইম হয়ে গেছে খেলা, স্কোর এখনো 0-0, মানে এক্ষুনি হাফ টাইম হুইসেল বাজাবে আর কি, প্রায় 4 মিনিট দিয়ে দিয়েছে। ভিক্টর পেরেজের পায়ে বল এখন ইস্টবেঙ্গল অ্যাটাক করার চেষ্টা রাইট উইং দিয়ে, কোলাডোর পায়ে বল, কোলাডো থেকে সামাদ, সামাদ থেকে কিন্তু এখন ইয়ের কাছে বল, আর ভালো কাটিয়েও নিয়েছিল কিন্তু আবার ঝগড়া করছে, সবাই ঝগড়াঝাটি করছে আজকে। রেফারি বারবার এসে বলছে ঝগড়া করো না, মানে টিচারের মতো করছে আজকে রেফারি, বারবার এত ঝগড়াঝাটি। আজকে কি ঝগড়াঝাটি ট্যাকটিক্স নিয়ে নেমেছে নাকি রিয়াল কাশ্মীর? এতক্ষণে 10 মানে পুরো সেকেন্ড হাফটাও 10 জন পাবে, তারপরে যদি গোল না হয়। উৎপল সিং বেঙ্গালুরুর প্রথম গোলটা নীলির হ্যান্ডবল ছিল, টিভিতে দেখেছিস তো? হ্যান্ডবল ছিল যে পাস, যে প্রথমে যে পাসটা বাড়ালো ও দেখেনি রেফারি, খেয়াল করেনি, হ্যান্ডবল ছিল, হ্যান্ডবল। ওয়ার্ল্ড আপডেট বলছে লাইক দা ভিডিও গাইস, 5 জন লাইক করে দাও, তাহলে 200টা লাইক হয়ে যাবে কিন্তু। হাফ টাইম হয়ে গেছে এখন, খেলার স্কোর 0-0, খেলার স্কোর কিন্তু 0-0, আর রিয়াল কাশ্মীরে কিন্তু একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ একজন কমে খেলছে, স্ট্রাইকার ছাড়া খেলছে। এবার কিন্তু ক্রিজো নাপতেই পারে, কোনো মিডফিল্ডারকে তুলে কিন্তু ক্রিজো নাপতে পারে, ক্রিজো নাপলে কিন্তু আরো কঠিন হবে ওয়েস্ট বেঙ্গলের ডিফেন্সের জন্য, কারণ অত একটা বিশাল কাই চেহারা। ইস্ট বেঙ্গল সৌম্যজিৎ আবির খেলছো না? না আবির না, রঙও খেলেছি, মানে রঙটা এবার কম খেলেছি ওই জন্য হালকা হালকা রঙ আছে, বুঝতে পারবে। দেখো অন্য অন্য বার মানে একদম জন্তু জানোয়ারের মতো খেলি, এবার একটু কম খেলেছি। সৌম্যদীপ ঘোষ, দাদা হ্যান্ডবলটা কেন দিল না? কোন হ্যান্ডবল, কোনো হ্যান্ডবল তো হয়নি সেরকম, কে জানে। তো তোমাদের স্ট্যাটস গুলো বলে দিচ্ছি, জনি আরে ওটা জনি কোথায় ছিল? ওটা তো বিদ্যাসাগর মারলো। আরে তুই বলি না যে পেছনে গিয়েছিল, ও যাই হোক এখন আগে স্ট্যাটস বলে দিই, স্ট্যাটসটা তোমাদের বলে দিই। পজেশন রিয়াল কাশ্মীরের 33%, ইস্ট বেঙ্গলের 67%, শট রিয়াল কাশ্মীর 0, অন টার্গেট 0, আর ইস্ট বেঙ্গল 2 শট করেছে, অন টার্গেট 0, ফাউল রিয়াল কাশ্মীর 5, ইস্ট বেঙ্গল 4, ইয়েলো কার্ড রিয়াল কাশ্মীর 2, ইস্ট বেঙ্গল 1, রেড কার্ড রিয়াল কাশ্মীর 1, ইস্ট বেঙ্গল 0, কর্নার রিয়াল কাশ্মীর 3, ইস্ট বেঙ্গল 1 কর্নার, ভুলভাল স্ট্যাটস দিয়েছে, ভুলভাল স্ট্যাটস দিয়েছে, একটা ডান দিক থেকে কর্নার হলো, একটা বাঁদিক থেকে কর্নার হলো, ভুলভাল স্ট্যাটস দিয়েছে। অফসাইড রিয়াল কাশ্মীর 2, ইস্ট বেঙ্গল 0,
আমার মনে হচ্ছে স্ট্যাটসটা ভুলভাল দিয়েছে, কারণ আমি নিজেই দুখানা কর্নার দেখেছি ইস্ট বেঙ্গলে, এখানে একটা লেখা আছে। তো আবার কমেন্টে একদম নিচে চলে যাচ্ছি, 178 জন দেখছো, যারা লাইক করোনি এখন জলদি জলদি লাইক করে দাও। আর ফেসবুকে কিন্তু এখন খেলা দেখাচ্ছে, তো ফেসবুকে গিয়ে কিন্তু আবার দেখতে হবে, যাদের ফ্যান কোড নেই বা যারা বাড়িতে নেই কলকাতা টিভিতে দেখতে পাচ্ছ না, তারা অবশ্যই ফেসবুকে গিয়ে কিন্তু দেখতে পাবে। গোল কবে করবে ইস্ট বেঙ্গল সায়ন্তন গুপ্তা, এটা হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোল কবে করবে। দেবাঞ্জন দাস বলছে ইন্টিগ্রেশনের জয়, দুদিন বাদে অঙ্ক পরীক্ষা এসসি, তো ইন্টিগ্রেশন করছে বাড়িতে বসে সারাক্ষণ। সৌম্যদীপ সরকার, বিদ্যাসাগরের শটে হ্যান্ডবল ছিল না? ওটা হ্যান্ডবল ছিল না সৌম্যদীপ সরকার, কারণ হ্যান্ডবল রুল কিন্তু শুধু হাতে লাগলেই হ্যান্ডবল হয় না, ওটা এরকম বডির সাথে পুরো হাত ছিল এবং ঘুরে লেগেছে, ওটা কিন্তু হ্যান্ডবল হয় না। আর ডিজে কাবো, দাদা রাতে কে জিতবে? আজ রাতে কার খেলা আছে বলছে, রাতে কে জিতবে? মিস্টার ট্রিপল ওয়াইটি গেমিং, ডাইং ডাইং মানে মরে যাচ্ছ, হঠাৎ হঠাৎ করে লোকে এমন কমেন্ট লেগে। তো আবার পড়ি তোমাদের কমেন্ট, আর কেই বা করবে গোল সায়ন্তন গুপ্ত, সেটাও হলো প্রশ্ন, কে করবে গোল? কার্লি কক্স, দাদা বাংলা কি উইকেট ফেলতে পারলো? আমি যতক্ষণ খেলা দেখছিলাম দুটো উইকেট কিন্তু পড়ে গেছিল, মানে একটা প্রথমে একটা স্পিনারের বলে সামনে একদম সিলি পয়েন্টে, আরেক খেলা কিন্তু মানে ঋদ্ধিমানের কাছে ক্যাচ গেছিল নিক হয়ে। দেখতো বাংলার স্কোর। সোমনাথ মুখার্জি, ভাই কেমন আছো? সোমনাথ আমরা ভালো আছি সবাই, তুমি কেমন আছো বলো? বেসিক টেক, আইএসএল ফিনালে কে জিতবে? দেখা যাক, মানে খুব অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে সেমিফাইনালগুলো, 4-1, 4-2, 1-0, 3-1, মানে অসাধারণ অসাধারণ ম্যাচ হয়েছে। সৌম্যদীপ সরকার, বিদ্যাসাগরের শটে হ্যান্ডবল ছিল না? ওটা হ্যান্ডবল ছিল না, তোমাকে বলে দিলাম সৌম্যদীপ। বেসিক টেক, আইএসএল ফাইনালে কে জিতবে? তারপরে গগন হালদার, ইস্ট বেঙ্গলের সিচুয়েশনটা এবার ভাবো, জিতলে আমরা আইজলকে হারালেই চ্যাম্পিয়ন, হারলে নয়ে নেমে যাবে। মুস্তাফিজুর ইস্ট বেঙ্গল, মুস্তাফিজুর ইবি জিতলে এমবি চ্যাম্পিয়ন, এত ধর্ম সংকটে পড়ে গেল ইবি, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে কি? ইস্ট বেঙ্গল এখন জিতলে কিন্তু ইস্ট বেঙ্গলের মানে অনেক ডিসঅ্যাডভান্টেজ, নিচে নেমে যাবে, তো সেখান থেকে ছেড়ে দেওয়ার ম্যাচ কোনো মানে সম্ভাবনাই নেই, মানে ইস্ট বেঙ্গল হারলে ইস্ট বেঙ্গল অনেক নিচে চলে যাবে, মানে পরের দিন মোহনবাগান আর কি, আজকে যদি রিয়াল কাশ্মীর হেরে যায় পরের দিন মোহনবাগান মোটামুটি ড্র করলেই জিতে যাবে, কারণ রিয়াল কাশ্মীরের সাথে হেড টু হেড তো মোহনবাগান এগিয়ে আছে, তো ড্র করলেই কিন্তু জিতে যাবে পরের দিন। দেবাশিস মান্না বলছে দূর খেয়ে আসি, এসে লাইক করবো, যাও খেয়ে আসো। সৌম্যদীপ শর্মা, পুচিয়ে দার ছবি দেখলাম, তোমাদের ছবি ছবি কেউ? ওকে আমার ছবিটাও দিয়ে দেবো দাদা। নীলাব সাহা, কেমন লাগলো জনি দাদাকে? জনির পারফরমেন্স নিয়ে তো কোনো কথা নেই, জনি যেমন ডিফেন্স করছে সেরকম উপরে বলও সাপ্লাই করছে, কিন্তু ব্যাপারটা হলো ওপরে গিয়ে কিন্তু খেই হারিয়ে ফেলছে ইস্ট বেঙ্গল, মানে ফাইনাল বলটা ঠিকঠাক হচ্ছে না। আবার নিচে যাই, প্রচুর কমেন্ট পড়ে গেছে, তো কমেন্টের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি। অরিজিৎ মণ্ডল, আকাশ এখানে বসে এখন মাছ খাচ্ছে। নীলাদ্রি পল বলেছে জয় কি গুড্ডুভানি, গুড্ডুভানি। সিদ্ধার্থ চৌধুরী লিখেছে ইস্ট বেঙ্গল একটা মাকাল ফল। মিস্টার ট্রিপল ওয়াইটি গেমিং, আকাশ একটা পাগল। ইস্ট বেঙ্গলের ডিফেন্স কেমন লাগলো দেবরাজ বণিক? অন্য দিনের চেয়ে তো ভালো, আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স দেখার কিছু ছিল না, কারণ সেরকম অ্যাটাক হয়নি, রিয়াল কাশ্মীর যা অ্যাটাক করছে ওপর দিয়ে লং বল ট্যাকটিক্সে অ্যাটাক করছে, মানে সেই পুরনো 1930 সালের খেলার মতো। দাদা জনিকে কেমন লাগে? নীলাব সাহা, আমি তো আমার তো জনিকে খুবই ভালো লাগে, আমি নিজেও ডিফেন্সে খেলি, ওই জন্য জনিকে আমার খুবই ভালো লাগে, মানে টেকনিক্যালি এত সাউন্ড একজন ডিফেন্ডার, তো আমার তো খুবই ভালো লাগে, তার সাথে জনির যেটা ভালো জিনিস সেটা হলো খুব ভালো বল ডিস্ট্রিবিউশন। ভিফকন ভদোদরা, দাড়ি বাবা আজ কোথায়? দাড়ি বাবা মানে ও মার্কস, মার্কস হলো সাবস্টিটিউটে আছে। বৈদুর্য সরকার, জনি কেমন খেলছে? কারা রেড কার্ড খেলো বোঝা যাচ্ছে না, রেড কার্ড খেয়েছে দানিশ ফারুক, প্রথমে তো একখানা খুব বাজে ট্যাকেল করেছিল, মানে পুরো হুয়ান মেনার পায়ের পিছনে মেরেছিল, ওটার জন্য প্রথম ইয়েলো কার্ড, আর সেকেন্ড ইয়েলো কার্ডটা মানে প্লে অ্যাক্টিং এর জন্য খেয়েছে স্টিমুলেশনের জন্য।
ডিজে কাবো, দাদা অ্যাস্টন মিলার হাতে জিতবে, আমি লেস্টার সিটির সাপোর্টার। সৌম্যদীপ বিশ্বাস অর্ধেক সময় তো ঝগড়া ঠেরাঠারি করেই কাটালো, হ্যাঁ সেটা ঠিক, মানে আজকে কিন্তু খুব মানে মারপিট হচ্ছে খেলায়। অর্ঘ্য ঘোষ বলছে জনি রবিন সিংকে মারছে, জনি রবিন সিংকে মারছে না, রবিন সিং জনিকে একটা অলরেডি কুনুই মেরে দিয়েছে, জনির ভুরু ফেটে গেছে, দেখবে জনি রকম ব্যান্ডেজ করা আছে। কার্লি কক্স বলছে কি মাছ, কি মাছ নিজেই জানে না, মাছ ফাছ খাচ্ছে না, মাছ ফাছ খাচ্ছে নিজেই জানে না কি মাছ, বললাম তো তেলাপিয়া। কৌস্তব কর এডমান্ড কে লাগবে, এডমান্ড তো এডমান্ড আছে আজ স্কোয়াডে, এডমান্ড স্কোয়াডে আছে, আসতে পারে কিন্তু এডমান্ড সেকেন্ড হবে, কিন্তু আমার মনে হচ্ছে এডমান্ড কে নামালে আবার ব্র্যান্ডন কে তুলবে। ব্র্যান্ডন এডমান্ড একসাথে থাকলে কিন্তু খেলাটা জমে যেত আমার মনে হয়। 230 জন দেখছো, যারা এখনো লাইক করনি জলদি জলদি লাইক করে দাও, 234টা লাইকে থেমে গেছে, 16 জন যারা লাইক করনি করো, 250টা লাইক হয়ে যাবে। দাঁড়া একবার স্কোয়াডটা দেখি যে ইয়েতে কে কে আছে। মনোজ দত্ত বলছে বলপে কোথায়, এখন বাড়িতে ঘুমাচ্ছে, কালকে ভিডিও ভিডিও করে হাঁপিয়ে গেছে। বাড়ির নাম হায়াত, কি বাড়ির নাম হায়াত, হায়াতে নেই তো, ইয়েতে আছে হোস্টেলে। নীলাব সাহা এইটা খেলা বলছো, এইখানে তো WWE হচ্ছে, হ্যাঁ সেটাও ঠিক, রিয়াল কাশ্মীরের খেলাগুলো ওরকমই হয়, রিয়াল কাশ্মীরের ট্যাকটিক্সটা এরকম যে ফিজিক্যাল ফুটবল খেলবে ফুল। আমি বুঝি না হ্যাঁ, এত ইয়েলো কার্ড খায় তবু সবকটা প্লেয়ার থাকে কি করে প্রত্যেক ম্যাচে, ট্যাকটিক্যালি করে তো, মানে তুই আজকে খাবি আমি কালকে খাবো, এরকমভাবে এরকমভাবে ইয়েলো কার্ড সাজিয়ে সাজিয়ে নামে। নাহলে দানিশ ফারুক কোনোদিন দেখলাম না হট করে আজকে। শেফ সুপ্রতিম দাস, সুপ্রতিম দাস তুমি শেফ রান্না করে খাইও, আমরা সবাই খেতে ভালোবাসি। রেড কার্ডটা খেয়ে খেলো, রেড কার্ড দানিশ ফারুক খেয়েছে দুটো ইয়েলো কার্ডের জন্য। দেবরাজ বণিক বলছে সেকেন্ড হাফে মার্কসকে নামানো হোক, সব কিছু কোচের ওপর ডিপেন্ড করে, দেখা যাক। সাবস্টিটিউটে আবার ডিকাও আছে আজকে, সাবস্টিটিউটে ডিকা আছে, এডমান্ড আছে, অভিষেক আম্বেকার, অভিষেক আম্বেকারও আছে, কিন্তু এতদিন কিন্তু ইনজিওর ছিল অভিষেক আম্বেকার, অভিষেক আম্বেকারও আছে, এই চেঞ্জটাও কিন্তু হতে পারে, মানে আবাস্থাপার যায়, কারণ অভিষেক আম্বেকার কিন্তু অ্যাটাকিং দিক থেকে অনেক বেশি, মানে অনেক বেশি ভালো আবাস্থা পাচ্ছে। অরিজিৎ মণ্ডল ডার্বির টিকিট কাটলি তোরা, তুই কাটবি কিনা আগে বল, কোথায় বসবি সেটা বল, তোর জন্য আগে কাটছি। ওয়ার্ল্ড আপডেট রজত আইজকে লিখেছে খুব ভালো আছি দাদা অনেকদিন পর, রজত দা তোমার কমেন্ট হয়তো মিস হয়ে গেছে, তোমার কমেন্ট দেখতে পাইনি। অর্ঘ্য লাভার্স বলছে জনির মাথা ফাটলো, হ্যাঁ জনির মাথা না মানে ভুরুর এই জায়গাটা ফেটে গেছে, রবিন সিং মানে ইচ্ছা করে করেছে না, বল রিসিভ করতে গিয়ে হয়ে গেছে, বোঝা যায়নি, এরকম আর কি কুনুইটা লেগে গেছে জনির ইয়েতে, সেগুলো রবিন কার্ড বলছি, রবিন সিংও কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়েছে, তাড়াতাড়ি খেয়ে আয়। অরিজিৎ দলুই বলছে হোলি কই, হোলি তো খেলা হয়ে গেছে, রং ফং তুলে এসেছি অনেক কষ্টে। চন্দ্র গুহা হ্যাপি হোলি, লাল হলুদ আবির মাখলে, লাল হলুদ নীল আরেকটা কি কমলা, তারপরে আবার গোলাপি, এতগুলো আবির মেখেছে। এডমান্ড কি নাববে সৈকত শাহ, আমার তো মনে হয় এডমান্ড নাববে, কারণ স্কোয়াডে রেখেছে যখন এডমান্ড এতদিন মাঝে ফিট হয়ে এসছে, তো এডমান্ড কিন্তু অ্যাটাকে প্রচুর হেল্প করতে পারে, দেখা যাক পরের সিজনে, ভাবো এডমান্ড কিন্তু আবার বেঙ্গালুরুতে চান্স পেয়ে যাবে এই সিজনে যদি এই 4-5টা ম্যাচ ঠিক করে খেলে। 266টা লাইক হয়েছে, এখনও যারা লাইক করেনি তাড়াতাড়ি করে দাও, আর 34টা লাইক হলেই কিন্তু হয়ে যাবে 300টা লাইক লাইভে। নীলাব সাহা ও একই কমেন্ট বলছে, নীলাব সাহা বলছে WWE চলছে এটা। স্বয়ন সাইক্লোন বক্সের মধ্যে হাতে লাগলে কি সবসময় হয় পেনাল্টি, হয় না বোধহয়, একটু রুলসটা বলবে না, পেনাল্টি হয় না, যেটা যেটা সবাই বলছে যে বিদ্যাসাগর শ্যুট করেছিল ওটা কিন্তু পেনাল্টি হয় না, কারণ একদম বডির সাথে এরকম হাত ছিল, বডির সাথে যদি হাত থাকে তাহলে কোনোভাবেই পেনাল্টি হবে না। দাদা ইস্ট বেঙ্গলের কোনো ফিনিশার নেই, সৌহার্দ্য দাস বলছে, দেখা যাক, হুয়ান মেরা কোলাডো এরাও তো ভালো ফিনিশ করতে পারে, কিন্তু এদের এদের আসল কাজটা হলো বল বাড়ানো, এবার দেখা যাক বিদ্যাসাগর ফিনিশ করতে পারে কি না। বেসিক টেক তুমি ISL ফাইনাল দেখবে বলপের সঙ্গে, ISL ফাইনাল তো বলপেও মানে কার্লসও দেখতে যাবে না, আমরাও না, ISL ফাইনাল এখানে না, ISL ফাইনাল কিন্তু গোয়াতে বোধ হয় না, তাহলে
জওহরলাল নেহরু স্টেডিয়ামে, জওহরলাল নেহরু স্টেডিয়াম পুরো ইন্ডিয়াতে আছে, সব জায়গায়, পুরো ইন্ডিয়াতে সব জায়গায় জওহরলাল নেহরু স্টেডিয়াম আছে। হ্যাঁ, সৈকত শাহ হাসছে, তোমরা অরিজিৎ মণ্ডল একই কমেন্ট করে যাচ্ছে বারবার। রজত আইচ বলছে সত্যি ভাই আমাদের ধর্ম সংকট। সৌম্যদীপ সরকার বলছে তেলাপিয়াতে করোনা আছে, সব ভুলভাল নিউজ যা পাচ্ছে দিয়ে যাচ্ছে। চিকেনে কোনো করোনা নেই, ডাক্তারটাই বলে দিয়েছে। তারা সারা ডিম খাচ্ছে কেন? চিকেনে করোনা নেই, আরে করোনা হয় না এইসবের, বলছে একমাত্র কুকুরের হতে পারে। সব পাড়ার কুকুর গুলোকে দেখবি ধরে নিয়ে গেছে পরের দিন, সব বলছে নাগাল্যান্ড থেকে এসছে। অভিরূপ নন্দী, পুচেদা তো এখানে নেই, প্রবীর কে কেমন লাগলো? প্রবীর দাস অসাধারণ, দুটো অ্যাসিস্ট পেয়েছে, দুটোই অসাধারণ বল। একই কমেন্ট পড়েছে তো আবার একদম নিচে চলে যায়, এ কি কত কমেন্ট রে, নিচে যেতেই থাকছি, শেষ হচ্ছে না। সৌভিক দে, রেড কার্ডটা খুব সফট কেসে দিল না কি মনে? আমার মনে হয় একটু হয়তো সফট ছিল, কারণ একটা ইয়েলো কার্ড ছিল, সেই জায়গা থেকে হয়তো ওকে একটা ওয়ার্নিংও দিতে পারতো এটার জন্য। কি পেনাল্টি? পেনাল্টি হয়? পেনাল্টি হয় না, আমি দেখে নিয়েছি। আরে পুরো পায়ে পা লাগছে, পায়ে পা লাগছে, সেটা তো জনি পাটা বাড়ালে, জনি তো একই জায়গায় পা রেখে দিয়েছে। তুই দেখ, আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি, পেনাল্টি হয় বলছি, হয় না, আমি দেখে নিয়েছি, বলে পেনাল্টি হয়, কেউ এখানে বলছে না পেনাল্টি হয়, মানে দুবার করে দেখেছে। জনিপুর এরকম মুখ ঘুরিয়ে এরকম ভাই ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে আছে, শুট করবে এরকম ভাই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মুখ ঘোরানোর জন্য কি সম্পর্ক? তো আবার কি পা এক জায়গায় মুখ ঘোরানোর জন্য কি সম্পর্ক? পায়ে তো আটকা পড়েছে, পায়ে আটকা পড়েছে, আটকা পড়তেই পারে পায়ে, আমি তো নিজের পা নিজের জায়গায় রেখে দিয়ে যাই, পা বাড়িয়েছি পেনাল্টি না, পা বাড়ায়নি, দেখ আবার পা পুরো একই জায়গায় রয়ে গেছে, পুরো ওর পায়ের সাথে এসে লাগলো, সেই ওই ছয় একের ম্যাচটায় নেইমারেরটা মনে আছে? একটা প্লেয়ার পড়েছিল মাথায় গিয়ে লেগে পড়ে যাবে, সেটা নিয়ে কত, হ্যাঁ তো ক্রিটিসিজম হবে না কত, ওটা আলাদা তো, মানে নেইমারের জন্য স্পেশাল রুল নাকি? আরে ওটা তো অন্য ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, কমেন্ট করতে দে, ক্লিয়ারলি পা বাড়াচ্ছে, পা বাড়ায়নি, আবার দেখ। ওহো, সার্কাস্টিক ক্যাকটাস, ইস্ট বেঙ্গলের খেলার মধ্যে যেটা মূল খারাপ লাগার জায়গা সেটা হলো হারা জেতা আলাদা ব্যাপার, কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে নামলেই বাঘের মতো খেলতো, সেই কনফিডেন্স এখন উধাও, 10 জনের বিপক্ষেও বল ধরে খেলতে ভয় পাচ্ছে। হ্যাঁ সেটা কিন্তু একটা কথা, মানে ইস্টবেঙ্গল যেরকম খুবই কনফিডেন্টলি খেলেছিল আগের সিজনে, সেই জিনিসটা কিন্তু একদমই উধাও হয়ে গেছে। রিকি ব্যানার্জি বলছে আজ জিতবো দাদা, জয় ইস্টবেঙ্গল। সৌম্যদীপ শর্মা, কালকে তোমরা আসছো? হ্যাঁ খেলা দেখতে তো অবশ্যই যাবো। দেবাশিস রায়, রিয়াল কাশ্মীর হেরে গেলে বা ড্র করলে মোহনবাগানের সুবিধা, তবু ইস্টবেঙ্গলকে আজ রিয়াল কাশ্মীরকে হারাতে খেলতে হচ্ছে, ইস্টবেঙ্গল সাপোর্টারদের কি করুন সিচুয়েশন, আবার সিচুয়েশন। ইস্টবেঙ্গল ক্লিয়ার পা বাড়াচ্ছে, কিচ্ছু বাড়ায়নি, দেখ আবার ক্লিয়ার পা বাড়াচ্ছে, সারা কোনো পাই বাড়ালো না, এরকম দাঁড়িয়ে আছে, আবার দেখ বলছি। সার্কাস্টিক ক্যাকটাস, ইস্টবেঙ্গলের খেলার মধ্যে যেটা মূল খারাপ লাগার জায়গা সেটা হলো হারা জেতা আলাদা ব্যাপার, কিন্তু ইস্টবেঙ্গলের, ও একই কমেন্ট করেছো তুমি, স্কোর কি? স্কোর হলো এখনো 0-0, সেকেন্ড হাফ শুরু হয়েছে। আরে সেকেন্ড হাফ কি শুরু হয়েছে? খেলা ফেলা না দেখে কী সব করছিস? হ্যাপি অ্যান্ড সেফ হোলি, আকাশ দাস শেখ আব্দুল রেজ্জাক বলছে। ও দেখ সৈকত চাহা, পেনাল্টি হয় না, তোমাদের কি মনে হচ্ছে ওটা পেনাল্টি হয় নাকি ওটা ডাইভ মেরেছে তোমরা বলো? আকাশের মনে হচ্ছে এখানে নাকি ওটা পেনাল্টি হয়েছে, তো আমার দেখে মনে হয়েছে ওটা কোনোভাবেই পেনাল্টি হয়নি, মানে ওটা কিন্তু ডাইভ না হলেও মানে দানিশ ফারুক ইয়ের পায়ে লাগিয়ে কিন্তু পড়েছে। আকাশ দাকে বলো দানিশ প্রে অ্যাক্টিং করেছে, অভিরূপ নন্দী বলছে। সবাই তোর এগেনস্ট, তনুশ্রী ঘোষ, আইএসএল গোল্ডেন গ্লাভস কে পাবে, অরিন্দম নাকি সান্ধু? দেখ আর তো মনে হয় অরিন্দমকেই দেওয়া উচিত। অরিন্দম মণ্ডল বলছে হাতুড়ে ডাক্তার কোথায়, নিজের মাথায় নিজেই হাতুড়ি মারছে আজকে। গুরপ্রীত, আকাশ তেলাপিয়া খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, সুদীপ ভট্টাচার্য বলছে তেলাপিয়ায় শিওর করোনা ছিল। সুদীপ মিস্ত্রি বলছে পেনাল্টি হয় না।
সৌম্যদীপ ঘোষ পায়ে তো অনেক শেষে টাচ হয়েছে, তার আগেই পড়ে যাচ্ছিল। হ্যাঁ সেটাও প্রথমেই এরকম হড়কে গেছে, হড়কে গিয়ে তারপরে পায়ে লেগে পড়েছে। যাই হোক পায়ে তো লেগেছে, পায়ে লাগলে কি হবে, সেটা তো অন্য তারে একটা প্লেয়ার পা বাড়ালো আর তুই ধর দাঁড়িয়ে আছিস, তুই গোলকিপার গোলে দাঁড়িয়ে আছিস, তোর গায়ে গিয়ে পিয়ার পিয়ার দিয়ে পড়ে গেল, উড়ে গিয়ে তোর গায়ে লাগলো, গায়ে লাগে পড়ে গেল, ওটা পেনাল্টি হবে? সেকেন্ড নিয়েলো তো হয় না, সেকেন্ড নিয়েলো দিয়েছে না, রেফারি ভেবেছে ও ইচ্ছা করে ডাইভ মেরেছে। আমি তো বললামই সেকেন্ড নিয়েলো খুব সফট হয়েছে, প্লে অ্যাক্টিং এর জন্য দিয়েছে, মানে ও তুই তো আবার বললি ওই পেনাল্টি চাইছিল, পেনাল্টি চাইবে, ওটা তো ইচ্ছা করেই করেছে নিজে। আরে পায়ে তো লেগেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। মোহাম্মদ শারিফুল ইসলাম থ্যাংক ইউ তোমার কমেন্টটার জন্য। নীলাম শাহ, না না জনির পায়ে বোধহয় লাগেইনি, না জনির পায়ে কানেক্ট হয়েছে কিন্তু সেটা জনি পা বাড়ায়নি, দানিশ ফারুক নিজেই পা বাড়িয়ে পড়ে গেছে। বোধন ইস্ট বেঙ্গল বলছে আকাশ দা টিম চেঞ্জ করলো নাকি? নীলাম শাহ, না না জনির পায়ে বোধহয় লাগেনি। অঞ্জন চৌধুরী, প্রতিটা ম্যাচে ইস্ট বেঙ্গলকে 10 জনের এগেনস্টে খেলতে হচ্ছে, তাও গোল করতে পারছে না ইস্ট বেঙ্গল, এতই করুণ অবস্থা এই মুহূর্তে। তো যারা খেলা দেখছো, যারা এখানে লাইভ দেখছো, তারা অবশ্যই লাইক মেরে দাও, 283টা লাইক আছে, আর 17টা লাইক করলেই কিন্তু, 17টা লাইক করলেই কিন্তু হয়ে যাবে 300টা লাইক। কিসব কথা, কি হচ্ছে মানে গোল করতে পারছে না ইস্ট বেঙ্গলের করুণ অবস্থা, আমাদের ভিডিওতে লাইক মার। হ্যাঁ তো ওই জন্যই তো, খেলা দেখে কেউ মস্তি পাচ্ছে না। তীর্থঙ্কর পাল, থ্যাংক ইউ তীর্থঙ্কর পাল সুপারচ্যাট করার জন্য, আই এম আ বিগ ফ্যান অফ ইয়োর্স, জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ তীর্থঙ্কর পাল রুমে সাপোর্ট করার জন্য। দেখ সঙ্গীতা চ্যাটার্জিও বলছে নো পেনাল্টি। আরে আমি তো আরেকবার করে দেখছি, ওই সব ফালতু কথা, স্লো মোশনে ডাইভ 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 ডাইভ, প্লে অ্যাক্টিং, সিম্পল প্লে অ্যাক্টিং। নীলাম শাহ এটা কিরম কিরম লাগলো বলতো, ডাইভ 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 কিরম বলতো, নাই 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 নাই, যারা তোমরা ইংলোরিয়াস বাস্টার দেখে তারা বুঝতে পারবে, ওখানে একজন হিটলার সেজেছিল সেরকম কমেন্ট করছিল, নাই 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 সেরকম, ডাইভ 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 ডাইভ। শুভ সিংহ বলবে কি ডার্বি দেখতে যাবে, ব্লগ করবে? হ্যাঁ করবে, ডার্বিও দেখতে যাবে, ব্লগও করবে। সম্রাট মালাকার বলছে নো পেনাল্টি, ইটস প্লে অ্যাক্টিভ। খেলা কি এখনো শুরু হলো না নাকি? না শুরু তো হয়ে গেছে খেলা। তো আবার সেকেন্ড হাফের খেলায় চলে আসি, অনেক ভুলভাল বকা হয়ে গেছে, 3 মিনিট খেলা হয়ে গেল, ইস্ট বেঙ্গল আবার অ্যাটাক শুরু করেছে। নীলাম শাহ বলছে লাইভ ভিআর চাই, এলএম ক্রিয়েশন বলছে বলো কি বলবো, স্ক্রিনশট ভিআর চেষ্টা করবো, কারণ এমন একটা অ্যাঙ্গেলে করেছে। আকাশ দাকে বলো প্রবীর মেসি, আকাশ দাকে কেন বলবো প্রবীর মেসি, হ্যাঁ প্রবীর মেসি, প্রবীর দাকেই বলে আসবো, প্রবীর মেসি, না না ওর নাম প্রবীর মেসি, কার না ও তাই বলা, এই প্রবীর দাসকে প্রবীর মেসি বলছে ভাবছি। এলএম ক্রিয়েশন, অভিষেক পাল বলছে তোমরা খুব ভালো কাজ করছো দাদা, থ্যাংক ইউ। তারপরে হলো নীলাঞ্জন আচার্য, রিয়াল কাশ্মীরের খেলা দেখে বোরিং লাগছে, লং বল বাদে কিচ্ছু নেই। হ্যাঁ সেটা তো রিয়াল কাশ্মীর এরকম বোরিং খেলাই খেলে, ফিজিক্যাল ফুটবল আর লং বল। তাছাড়া আমাদের ফেসবুক পেজে চলে যাও, ওখানেও লাইভটা শেয়ার করা আছে, এটা ফেসবুক লাইভ, ওখানেও কেউ দেখতে পাবে। দেবাশিস রায়, তোমরা যাই বলো ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কিন্তু চায় আজ রিয়াল কাশ্মীর জিতুক, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা চায় না রিয়াল কাশ্মীর জিতুক, কারণ রিয়াল কাশ্মীর যদি জেতে ইস্ট বেঙ্গল একদম নিচে চলে যাবে। সৈকত শাহ বলছে ডলফিন ইকুয়াল টু দানিশ। সুদীপ মিস্ত্রি বলছে 50 মিনিটে 0-0, হ্যাঁ 50 মিনিট খেলা হয়ে গেছে। মৌসুমী রাহা বলছে হাই, হ্যালো মৌসুমি। কাল ম্যানচেস্টার ডার্বি কেমন লাগলো রনিত মুখার্জি? অসাধারণ অসাধারণ লেগেছে, মানে রিয়াল ম্যানচেস্টার সিটি কিন্তু সেরকম চান্সও পায়নি, যা পেয়েছে দূর দূর থেকে মেরেছে, সব দেখছি উড়ে উড়ে সেভ দিচ্ছে ডিগিয়া, ডিগিয়ার জন্যই বেঁচে আছে ম্যানি। বিশ্বজিৎ ঘোষ জিজ্ঞেস করছে আজ পুষে তাকে কি করেছিলে ওটা, পুষে তাকে আমরা কি বলে ওটাকে, হান্টার বানিয়েছিলাম, হান্টার সাঁওতাল। সিদ্ধার্থ রয় একটা ইয়ে পাঠিয়েছে, কি বলে এইসব পাঠানো যায় নাকি, সিদ্ধার্থ রয় পাঠিয়েছে ইউ আর অ্যামেজিং বলে একখানা স্টিকার,
স্টিকার পাঠিয়েছি, ইউ আর অ্যামেজিং লেখা, থ্যাংক ইউ সিদ্ধার্থ রয়। জিজ্ঞেস কর কিভাবে স্টিকারটা পাঠাবো, স্টিকারটা কিরম ভাবে পাঠালে আমরা নিজেরাও জানি না, আমরা কোনোদিন স্টিকার পাঠাইনি কাউকে। হ্যাপি হোলি টু আকাশবাণী টিম, সৌমাল্য ঘোষ বলছে, সৌমাল্য হ্যাপি হোলি। এটিকে মোহনবাগান ফ্যান্স টিভি, এটা কিরম নাম, জনি আকস্টা গোল করবে কিন্তু আমি মোহনবাগান, এটা কেমন কমেন্ট। মৌসুমি রাহা বলছে, যা বলবে বলো, এইবার আমাদের টিম বাজে আছে, ইস্ট বেঙ্গল সাপোর্টার নিশ্চয়ই, ওই জন্যই বলছো। এল এম ক্রিয়েশন, কলকাতা টিভিতে আবার 70 মিনিটের পর অ্যাড দেয়, 70 মিনিট পুরো খেলাতেই অ্যাড দেয়। সৃজিৎ বেড়া বলছে, ইয়ার কি মারছে আকাশ দা। গগন হালদার, কাশ্মীরের ঠান্ডায় কি বিড়াল হয়ে গেল। কার্লি কক্স, অসাধারণ ফাটাফাটি, ইস আবার কি বিচ্ছিরি ট্যাকেল, এটা ফাউল হয়ে থোড়ায়, এটা ফাউল হয় না, পাগল হয়ে গেছে, থেরাপিয়াতে করোনা ছিল শিওর। কি সব ভুলভাল ট্যাকেল করছে, বল বল নেই, এরকম তো মেসে উড়িয়ে দিল পুরো, ফুটবল ইজ এ ফিজিক্যাল গেম, ওই জন্য এরকম করবে না, কি সে আবার কে মেরেছে দেখ, চেস্টার বল লিখতেও মারছে, ভাবা যায়। সৈকত শাহ, থ্যাংক ইউ সুপার চ্যাট করেছো তুমি 20 টাকা, থ্যাংক ইউ ভেরি মাচ সৈকত শাহ সাপোর্ট করার জন্য। হুয়ান মেরা আর কোলাডো কে নেবে, গোলো 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 কি গোলো 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 কি সব করছিস, পর চুপে, আরে সুপার চ্যাট অনেক হয়েছে কিন্তু খুঁজে পাচ্ছি না, আচ্ছা যে করেছে আরেকবার করতে হবে, মারবে কে, এই ফোন থেকে বেরিয়েছে মারবে, এ মাঝে মাঝে এই প্রবলেম হয় না, সুপার চ্যাট দেখায় না বোধহয়। হুয়ান মেরাটা গোলা মেরেছিল কিন্তু স্টেট গোলকিপারের হাতে, আরে তাড়াতাড়ি হাতটা ধুয়ে আয়, ও এটা 20 ইউরোর সুপার চ্যাট, 20 ইউরো, আমি 20 টাকা ভেবেছি, দেখছি 20 ইউরো সুপার চ্যাট, ওই জন্যই এসব পাঠাতে পেরেছে। সিদ্ধার্থ রয়, 20 ইউরোর সুপার চ্যাট করেছে, আমি তাই ভাবছি সুপার চ্যাট খুঁজে পাচ্ছি না কেন, 20 ইউরো চিল্লাচ্ছিস কেন, ইউরো মানে ভাবতো 72 টাকা করে, 80 টাকা, 80 টাকা মানে 20 ইউরোর মানে প্রথম, না ইউরো সুপার চ্যাট হয়েছে, এই প্রথমবার এত ইউরো সুপার চ্যাট হলো। সিদ্ধার্থ রয়, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর অ্যামেজিং বলে দেখে যা, ইয়েটা দেখে যা, এরম ভাবে উঠবি না, হাত ফাত না ধুয়ে চলে এলো কোথা, 20 ইউরো সিদ্ধার্থ রয়, সাংঘাতিক ব্যাপার তো, ইউ আর অ্যামেজিং, মানে বিশাল, এরকম সুপার চ্যাট কোনোদিন দেখিনি, 1600 টাকা, আরে বাপ, যদিও পুরোটা পাবি না ভাবিস না, ইউটিউব নিয়ে নেবে আর দেখ। থ্যাংক ইউ সিদ্ধার্থ দা আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য, 20 ইউরো, বাপ, আরে সিদ্ধার্থ রয় তুমি একটা কমেন্ট তো করো নিচে যে কোথায় থাকো, আমি তখন থেকে ভাবছি সুপার চ্যাট হয়েছে কোথায়, খুঁজে পাচ্ছি না কেন, বাপরে বাপ, সেই আমাদের ওই সুপার চ্যাট কিং আমাদের অভিষেক দা ছিল, অভিষেক দা একদিনেই করতো, একদিনেই 1000-1000 টাকা দিয়ে দিত, আজকে 20 ইউরো সিদ্ধার্থ রয় দা, সেটাই ভাবছি এরকম নতুনত্ব কি করে এলো, হ্যাঁ মানে এর আগে কোনোদিন দেখেছি না, স্টিকার পাঠিয়ে কেউ আর কি ইয়ে করেছে, বলছে তেলাপিয়া তু আপ তো আ যা, গালপান করছে কার্লি কক্স। ইস্ট বেঙ্গলে যারা খেলছে তাদের বেঙ্গল রক্ত নেই, সুতরাং জাতের কি জেতার ইচ্ছা নেই, স্বপন কুমার সাহা বলছে। প্রচুর লোক দেখছো কিন্তু ভিডিওতে, যারা লাইক মারোনি জলদি জলদি লাইক করে দাও, এখন 55 মিনিট খেলা হয়ে গেছে, এখনো কিন্তু বাজো বাজো তো না, এরকম করে গিয়া মারলে, আরে ওরকমই তো মানে ভুলভাল খেলছে, কাকে ভিক্টর পেরেস কে বলে এরকম করে গিয়ে। এল এম ক্রিয়েশন বলছে, আমি মোহনবাগানে কিন্তু তোমাদের জন্য ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে হয়, এটা কি আমাকে এমন কমেন্ট, এটা এরকম বিচিত্র কমেন্ট প্রথমবার পড়লাম এল এম ক্রিয়েশন, বিচিত্র, হ্যাঁ তো বিচিত্র কমেন্টই তো, বলছে তোমাদের জন্য ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে হয়, বিচিত্র বলে বিচিত্র। কার্লি কক্স বলছে, আজ ফুল মুডে আছি দোল উপলক্ষে। এল এম ক্রিয়েশন, হ্যাঁ ওই স্টিকারটা পাঠাতেও টাকা লাগে, ওই দাদাটা রিডিম কোড কিনে রেখেছে দাদা, বুঝলে, হ্যাঁ সেটাই তো দেখলাম, এই প্রথমবার দেখলাম এরকম সুপার চ্যাট, মানে এরকম একখানা ইয়ে খুলছে, ইউ আর অ্যামেজিং লেখা, 20 ইউরো, আমি প্রথমে দেখতে পাইনি ইউরো, তারপরে অনেকক্ষণ বাদে দেখছি 20 ইউরো, 20 ইউরো
ইন্ডিয়ান ফুটবল টুডে জিজ্ঞেস করছে স্কোর কি, 56 মিনিট খেলা হয়েছে, স্কোর এখনো 0-0। যারা খেলা দেখতে পাচ্ছ না, আমাদের ফেসবুক পেজে কিন্তু খেলাটা শেয়ার করা আছে, ওখানে গেলেই কিন্তু লাইভ দেখতে পাবে। ওয়ার্ল্ড আপডেট দা, আমাদের তথাগত দা বলছে লাইক দা ভিডিও। ফলিং শক বলছে মোহন বাগান। এবি গেমার ম্যানচেস্টার ডার্বি উইন ম্যানচেস্টার ইউনাইটেড, জয় ম্যানচেস্টার ইউনাইটেড, কি সব লিখেছে। কার্লি কক্স লিখেছে বিচিত্র। আরেকটা কিন্তু ভালো চান্স চলে এসেছিল, একদম বারের পাশ দিয়ে বেরিয়ে গেল। ইস্ট বেঙ্গলে কিন্তু ভালো ভালো চান্স আসছে, এগুলো এবার কনভার্ট করতে হবে। কাসিম দূর থেকে মেরেছিল ভালোই, মানে শুটটা করেছিল গোল থেকে অনেকটাই দূরে। কৃষ্ণা উইলিয়ামসের কন্ট্রাক্ট বলো। অভিরূপ নন্দী, কন্ট্রাক্ট কী করে বলবো বলো, কন্ট্রাক্ট করেছে যতদূর শুনেছি, যে আরও নাকি কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে নেক্সট সিজনের জন্য। জনির পায়ে এখন বল ডিফেন্সে, জনি থেকে আশির আক্তার, আশির আক্তার থেকে ডান দিকে বল বাড়িয়েছে হুয়ান মেরাকে, কিন্তু আবার ট্যাকেল, আবার ট্যাকেল, আবার ফাউল, মানে বাজো পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ফাউলের পর ফাউল করবে। তো ওয়ার্ল্ড আপডেট বলছে 350 লাইকস, গায়েস গো ফর ইট, 323টা আছে, 27 জন যারা লাইক করেনি জলদি জলদি করে দাও। সিদ্ধার্থ রয় নিউরেমবার্গ জার্মানি থেকে দেখছি, সিদ্ধার্থ রয় জার্মানি থেকে দেখছি, তুমি কি বুন্দেশলিগা দেখতে যাও সিদ্ধার্থ দা? সিদ্ধার্থই তো হবে বাংলায়, সিদ্ধার্থ রয় যে আমাদের বললো। হ্যাঁ, নিউরেমবার্গ জার্মানি থেকে দেখছি, নিউরেমবার্গ থেকে দেখছি, আমাদের একটা বুন্দেশলিগা ম্যাচ দেখতে নিয়ে চলো। কার্লি কক্স লিখেছে 20 ইউরো। এলএম ক্রিয়েশন, ঠিক আছে তোমাকে আমি প্রবীর মেসি বলবো। মিমার শুভম লিখেছে 20 ইউরো। সুমন্ত রাহা লিখেছে মনে মনে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি বস, খেলাটা দেখি তুই মানে ইয়ে কর। কি টিকিট দায়িত্ব আমার, সিদ্ধার্থ রায় বলে টিকিট দায়িত্ব আমার, থাকার দায়িত্ব আমার। আরে সিদ্ধার্থ দা, তুমি শুধু সিদ্ধার্থ দা ফেসবুক পেজে এখন একটা ভুল ডিসিশন দিল, এইটা ফাউল ছিল না, রবীন সিং বল নিয়েই বেরিয়েছিল কিন্তু এগেনস্টে ফাউল দিয়ে দিয়েছে। শুধু জার্মানিটা যেতে বলছে সিদ্ধার্থ দা, যাবে কি না বল? লুফথানজা পাসপোর্টটা শুধু করতে হবে, জাস্ট আমাদের পাসপোর্টটা করতে হবে সিদ্ধার্থ দা। জার্মানিতে যাব, গিয়ে গিয়ে ঘুরে বেড়াবে, না না জার্মানিতে ফেসবুক পেজে আকাশবাণী আছে, ফেসবুক পেজে গিয়ে ইনস্টাও আছে, আকাশবাণী ফুটবল আছে, করে দাও। তোমার সাথে আমরা কন্ট্যাক্ট রাখবো যেদিন জার্মানি যাবো, চেষ্টা করবো জীবনে একবার যাওয়া। তো তুমি আমাদের ফেসবুক পেজে সিদ্ধার্থ দা প্লিজ গিয়ে মেসেজটা করো, নিজের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যা আছে, ফেসবুক পেজ আকাশবাণী এই সেম নাম পেয়ে যাবে, এরকমই লোগো চিহ্ন আছে, আর ইনস্টাও সেম আছে আকাশবাণী ফুটবল ইনস্টাতে। নিচে যা কমেন্ট ফমেন্ট পর, দু জায়গায় খেলা দেখছিস কেন? তো এলএম ক্রিয়েশন বলছে ও দাদা একবার আমার বাড়ি আসবে একদিনের জন্য, আমার বাড়ি বিষ্ণুপুর বাঁকুড়াতে, অবশ্যই অবশ্যই যাবো, ঘুরতে চলে যাবো, ভালো ঘোরার জায়গা। এই তো 20 ইউরো পেয়ে গেছি, এবার বাঁকুড়া কেন, সব জায়গায় চলে যাবো। সৌমাল্য ঘোষ বলছে আকাশবাণী বড় লোক হয়ে গেল, আকাশবাণী বড় লোক হয়নি, 11 ইউরো পাবো আমরা, না না যাই, বাকিটা ছেড়ে দেবে, ইউরোতে কামাচ্ছি আজকাল ইউরো। এবি গেমার বলছে ম্যানচেস্টার ডার্বি দেখেছিলে? হ্যাঁ দেখেছি, কালকে ম্যানচেস্টার ইউনাইটেড একদম মানে কি বলে মানে এক পেশে করে দিয়েছিল একেবারে খেলাটা, মানে মানে এরকম কেউ ভাবেইনি, কারণ সিটি যা খেলছে আর ইউনাইটেড যা খেলছে আকাশ পাতাল তফাত, সেখানে কেউ ভাবেইনি অন্য হয়ে গেছে। কালকে ডেভিড সরি ডিব্রয়েন আর মাহারেজ প্রথম থেকে, ডিব্রয়েন তো ছিলই না, মাহারেজ প্রথম থেকে নামেনি, তো যাই হোক তাও ম্যান সিটির টিম অন্য লেভেল, সেখানে কিন্তু জেতাটা বিশাল ব্যাপার। ডেভিড দাসের স্কোর কত? 0-0 স্কোর, 60 মিনিট হয়ে গেছে, লাইভ করা আছে, হ্যাঁ লাইভই আছে। সায়ন পোরেল হ্যাপি হোলি। সুমন্ত রাহা আমার বাবা বলছে ডার্বি ইবি জিতবে, এটা দেখা যাক, এখন তো 15 তারিখের অপেক্ষা দেখতে হবে। সৌরজিৎ ঘোষ বলছে আমি মোহনবাগান ফ্যান কিন্তু আজ চাইছি ইবি জিতুক, তাতে দুটো টিমেরই ভালো হবে, নয়ে নামবে না, আর আমরা কাল জিতলে চ্যাম্পিয়ন। কালকে এমনিতেও মোহনবাগানের পাঁচটা ম্যাচ, মোহনবাগানের, মোহনবাগানের হ্যাঁ
মোহনবাগানের পাঁচটা ম্যাচ বাকি, পাঁচটার মধ্যে দুটো আমি মিনিমাম বলছি, মিনিমাম দুটো তো জিতবে। তাহলে এমনি দুটো দুটো জিতলে তো এমনি চ্যাম্পিয়ন, এমনি ড্র তো করেই দেবে। হ্যাঁ সেটাই বলছি, ড্র তো হবেই ম্যাচ। এবার ইস্ট বেঙ্গল ফাউল করেছে অনেকক্ষণ বাদে, ব্র্যান্ডন একটা ফাউল করেছে সফট ফাউল, মানে এরকম নয় যে এরকম অন্য কাউকে দেখে গিয়ে করতে হবে সেরকম না। এলএম গ্রেসন বলছে হ্যাঁ সব খরচা আমার দাদা, প্লিজ আসবে দাদা বাঁকুড়া, তাহলে তুমিও ফোন নাম্বার দাও। দেবরাজ চ্যাটার্জিও বলছে বিরিয়ানি খাওয়াবো এসব আমার বাড়িতে। সবাই সবার আমাদের ফেসবুক পেজে গিয়ে সবাই ফোন নাম্বার WhatsApp নাম্বার গুলো দাও, তাহলে কনফিউজ হয়ে যাবে। না বিষ্ণুপুরে ফোন করে বলছি জার্মানি আসছি, জার্মানিতে ফোন করে বলছি বিষ্ণুপুর আসছি। না জার্মানিটা তো একদিনে হবে না, জার্মানি আগে পাসপোর্ট করতে হবে, তারপরে একটু টাকাটা জমিয়ে নেবো, তারপরে তো যেতে হবে, নাহলে তো জার্মানি যাওয়া তো খরচা, একটা খরচা আছে। মানে মোটামুটি এক মাস আগে টিকিট কাটলে হয়তো একটু কম কমে টিকিট পাবো। লুফথানজা, লুফথানজাই যায় একমাত্র নাকি? কে বলেছে লুফথানজা গেলে ভিখারি হয়ে যাবে? দেবাশিস মান্না বলছে আকাশ দা ফ্রান্স যাও, ফ্রেঞ্চ কিস যাও। আরে ইয়ের সাথে যেতে হবে ফ্রান্স, তাহলে কাসিমের সাথে, কাসিমকে বলবো ওদের ফ্রান্স নিয়ে চলো। কার্লি কক্স বলছে বড় লোক, খুব বড় লোক, তারপরে আসে আকাশবাণী। মিম বেরোবে আজকেই। আরে লাইক করা বন্ধ করে দাও বারবার, না বললে তোমরা লাইক করো না, এসব কিন্তু ঠিক না। লাইকটা 332টা লাইক হয়েছে, 18 জন যারা লাইক করনি জলদি জলদি করো, 400টা লাইক হবে তাহলে। 400টা বলছি, 350টা হবে। সিদ্ধার্থ দা আজকে আমাদের বড় লোক করে দিল একদিনে, সত্যি মানে আমি ভাবতেও পারিনি 20 ইউরো। আরে আমি নিজেই দেখিনি, এই হয়েছে 20 টাকা, তুই দেখছি 20 ইউরো, 20 মানে 20 ইউরোকে 20 টাকা বলেছিস ভাবতেছিস? আরে আমি ওদিকে আর কি নজরই দিইনি, মানে 20টার দিকে আমি এইদিকে ওই যে স্টিকারটা, এই তো স্টিকারটা প্রথমবার দেখলাম ওরকম, স্টিকারটার দিকেই তাকিয়েছিলাম। আজকেই ভাবছি ইয়েস ব্যাংকে গিয়ে ফেলে দেবো। ইয়েস ব্যাংক, ওটাই ওই জন্যই বলছি ইয়েস ব্যাংক। এ বাবা আবার ভালো সুযোগ ছিল, একটু আগে যদি রিসিভ করতে পারতো গোল আসতে পারতো, কিন্তু লাচেনপা বলছি তো, লাচেনপার অসাধারণ কনফিডেন্স আছে এখন। মানে ভাবো ইয়েস ব্যাংকের কি অবস্থা, মানে ফোর্থ লার্জেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া, সেটার নাকি এই অবস্থা ভাবো। 63 মিনিট খেলা হয়ে গেছে, এখনো কিন্তু স্কোর 0-0। অভিষেক ব্যানার্জি বলছে বাঁকুড়া এলে আগের দিন বলো আমার বাড়ি বাঁকুড়া, তোমাদের সাথে মিট করব। ঠিক আছে সবাই ফেসবুক পেজে গিয়ে, আমাদের ফেসবুক পেজে না মানে ফেসবুকে কমেন্ট, মানে মেসেজ করো গিয়ে। মিমার শুভ, আমার বাবা বলছে ডার্বি মোহনবাগান জিতবে, সবার বাবা। এবি গেমার কমেন্ট করেছে, এবি গেমার বলছে যে জনি কেমন খেলছে, জনি তো ভালো খেলছে, তোমাকে তো প্রথমেই বললাম যে জনির খেলা একই রকম আছে। দেখো খেললেই হবে না, গোল না করলে জীবনে মানে কি বলে, তোমরা ভাবো 10 জনে খেলছে সেই কখন থেকে, 38 মিনিট থেকে না। এবি গেমার বলছে অ্যাকোস্টা কেমন খেলছে, অভি রয় বলছে 14 তারিখ যাবে, তো 14 তারিখ কোথায় যাবো, 14 তারিখ কি আছে, 14 তারিখ তো চেন্নাই না, ওটা তো ইয়ে গোয়াতে খেলা, ওটা এখানে খেলা না, ওটা এখানে খেলা না, ওটা গোয়াতে খেলা। সৌমাল্য ঘোষ বলছে ড্যানিয়েল জেমস, অ্যান্টনি মার্সিয়াল, ব্রুনো ফার্নান্ডেজ হেভি খেলেছে গতকাল ইউনাইটেড হয়ে। হ্যাঁ ইউনাইটেড পুরো সংঘবদ্ধ টিম গেম খেলেছে কালকে। ব্র্যান্ডনকেও নামিয়ে দিয়েছিল, ব্র্যান্ডন উইলিয়ামস, অত বাচ্চা ছেলে, ওটাকেও নামিয়ে দিয়েছে ম্যানচেস্টার ডার্বিতে। ভিক্টর পেরেজের পা থেকে বল কেড়ে নিল, আবার জুয়ান কার্লি কক্স বলছে বেলুড় মঠে আসো একদিন, খরচা আমার, সবারই খরচা, মানে আমাদের কি কোনো খরচাই নেই নাকি, সবাই বলছে এখানে আসো পুরো দেখবি ওয়াইল্ড ট্যুর হয়ে গেল। এই যে এই ফাইনাল বলগুলো এত বাজে খেলছে, মানে এত সুন্দর খেললো 2-3টে টাচ, তারপরে ফাইনাল বলটাই বাজে। 4 জন যারা লাইক করোনি জলদি করে দাও, 350টা লাইক হয়ে যাবে তাহলে। সৌরজিৎ, সৌরজিৎ ঘোষ, কাল প্রবীর দাস কিন্তু চুমুকি আকাশ। হ্যাঁ প্রবীর দাস, সত্যি প্রবীর দাস শুধু কালকে নয় পুরো সিজনটাই যা খেলেছে, আমার তো মনে হয় ইন্ডিয়ার ফার্স্ট টিমে চান্স পাওয়া উচিত, আর পাবেও আমার মনে হয়, অসাধারণ চান্স একটা বাইরে, খুব ভালো চান্স ছিল কিন্তু বিদ্যাসাগরের, যদি মানে এটা ইয়ে হয়েছে, কি হয়েছে, সেভ করেছে, হ্যাঁ গন্ডা সেভ করেছে, কিন্তু বিদ্যাসাগরের ভালো, বিদ্যাসাগরই মারলো তো বোধ হয়, বিদ্যাসাগরের কিন্তু ভালো চান্স ছিল, এটা কনভার্ট করতে পারলে মানে আজকে বিদ্যাসাগরকে নিয়ে নাচানাচি হতো, এটা একটা বিদ্যাসাগরই তো, বিদ্যাসাগরই, ও না দেখেই শালা ঠিকঠাক তো দেখে মারবে। কর্নার হয়েছে এখন একটা, হুয়ান মেরা কর্নার তুলছে ডান দিক থেকে। শামাদ আলী আকাশবাণী যুগ যুগ জিও, শামাদ আলী মল্লিক না দেবরয়ের জুনিয়র, আমার বাবা বলছে ডার্বিতে মোহামেডান খেলবে না, না না সবাই বলছে তো, আমার বাবা বলছে, আর বাবা ওটা নিয়ে আছেন পা আবার ক্লিয়ার, ওটা নিয়ে এখন মিম চলছে নাকি,
যে যা ইচ্ছা মানে ভিক্টর পেরেস থ্রো করছে কর্নার থেকে, কিছুই হলো না। এখন সবার মাইন্ডেই না সবসময় মিম চলে, মানে কোন একটা কথা বললে সেটা নিয়ে আগে দেখ লাচেন পাকে দেখ কি সুন্দর গোলকিপিং করছে, হেডই দিতে দিল না কাউকে, আগের থেকেই উড়িয়ে দিল। ভিক্টর পেরেসের পায়ে বল, ভিক্টর পেরেস বল বাড়িয়ে দিয়েছে, এটা কাকে বাড়ালো? আবাস্থাপা, আবাস্থাপা আর কর্নার। অভিরয় বলছে আমি অ্যান্ড ফোন নাম্বার দিয়েছি। আচ্ছা অভিরয় ফোন নাম্বার দিয়েছে, ফেসবুকে গিয়ে সিদ্ধার্থ দা, অভিদা, যারা বাঁকুড়া, যারা জার্মানি, যারা না নিউরেমবার্গ, হ্যাঁ নিউরেমবার্গে আছো ওই সিদ্ধার্থ দা, সবাই ফোন নাম্বারটা দাও, অবভিয়াসলি আমরা কল করব আর ওখানে গিয়ে খেলা দেখব। আইএসডি কল, আচ্ছা আইএসডি কল তো কি যে হোয়াটসঅ্যাপ তো কল করতে পারবো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কল তো করতে পারবো। আকাশ দা চলে এসেছি, ওয়ানবেরাকে ধরে ছুঁড়ে ফেলে দিল, ফাউল দিয়েছে, ফাউল না মানে এরকম ধরে, এরকম ধরে ছুঁড়ে ফেলে দিল। রিয়েল দেখ 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 রিয়েল কাশ্মীর, তো রিয়েল কাশ্মীর এটাকে রাগবি ভাবে খেলছে, এইটা এইটা সেরা ছিল, কিন্তু এরকম নিয়ে যেতে যেতে ছুঁড়ে দিল পুরো, রাগবি ভেবে খেলছে এটা রেফারি বোঝা উচিত। আরে লাভ ডে ক্যাটাবে এদের কাছে ওয়ানবেরা কোনো ব্যাপার নাকি, ওইটুকুনি আমরা নিচ্ছে মনে হচ্ছে বাস্কেটবল। দেবাশিস মান্না আবার চলে এসছে খেয়ে দে, সৌরজিৎ ঘোষ আরে দেখ ফ্রি কিক হয়েছে, ভিক্টর পেরেস ফ্রি কিক তুলছে, প্রথম দিন এসেই কিন্তু ফ্রি কিক তুলেছিল, সেটা থেকেই গোল হয়েছিল। অয়নকা মাইন্ডস, অয়নকা মাইন্ডস 20 টাকা দিয়ে কিছুই হয়নি, অয়নকা মাইন্ডস সুপার চ্যাট করেছো, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য অয়নকা মাইন্ডস, অয়ন নাম হয়তো শুধু। কার্লি কক্স 20 ইউরো মানে ভারতে কত দাঁড়াও কনভার্ট, কার্লি কক্স বলছে 20 ইউরো মানে ভারতে কত কনভার্ট করছি না এখন, মানে ইউরো মানে মানে 80 টাকা করে আছে, 80 উপরেই আছে। জয় গুড্ডু, তাপস কুমার পাল, জয় তাপস কুমার পাল, ঋত ভাস্তা এসো খেলবো, খেলা হবে খেলা হবে। কার্লি কক্স বলছে ইয়েস ব্যাংকে ইয়ে খুলবে, কার্লি লক্ষ্মী চিট ফান্ড হেরাফেরি, 1687 টাকা 7 পয়সা, 1687 মানে ইউটিউব আমাদের থেকে মোটামুটি 45% নিয়ে নেবে এখান থেকে, মানে আমরা কত পাবো, 800 টাকা মতো পাবো, 700-800 টাকা মতো পাবো। ক্রিস্টাল আকাশ, কাল কৃষ্ণা অ্যান্ড ডেভিডকে মারতে দিল কারণ 2003, আচ্ছা এটা তো বললে, এখান থেকে 45% কিন্তু ইউটিউব নিয়ে নেয়, মানে যেটা কাসিমের পায়ে বল, কাসিম থেকে ভিক্টর পেরেস, ভিক্টর পেরেস এখন অ্যাটাক বিল্ড আপ করার চেষ্টা, কোলাডোকে বাড়িয়ে দিয়েছে, কোলাডো মিডফিল্ডে একটা বল বাড়ালো কিন্তু খুবই বাজে বল বাড়ালো, বলটা ইন্টারসেপ্ট করে দিয়েছে, এখন রিয়াল কাশ্মীরের পায়ে বল, আবার লং বল বাড়াচ্ছে খালি রিয়াল কাশ্মীর, জনি অ্যাকোস্টা ক্লিয়ার করে দিয়েছে, এখন কাশ্মীরের পায়ে বল, কমেন্ট্রি করে দেখছে সবাই, কমেন্টটা পড়তে, বাদো ভার্সেস কাসিম, হিগিন বথাম রাইট উইং দিয়ে, দেখা যাক গোল হয় কিনা, হিগিন বথাম এখন আবাস্থাভাকে কাটানোর চেষ্টা করছে কিন্তু আবাস্থাভাও দাঁড়িয়ে আছে, ক্রস করে দিয়েছে, হেড করেছে কিন্তু বাইরে, এলএম ক্রিয়েশন বলে আবাস্থাভাই দেখবি করে কমেন্ট্রি, হেড করেছে কিন্তু বাইরে। এলএম ক্রিয়েশন দাদারা, দাদাটা তোমাদের ডাইহার্ট ফ্যান নিশ্চয়ই, আচ্ছা সিদ্ধার্থ দা অবশ্যই, সিদ্ধার্থ দা ডাইহার্ট ফ্যান বলতে ফুটবলেরই ডাইহার্ট ফ্যান, আর আমরা যেহেতু ফুটবল নিয়ে ভিডিও আনি বুঝতে পেরেছি যে আমাদের একটা চেষ্টা আছে, কিন্তু আমরা সেই চেষ্টা, এই তো এডমান্ড নেমেছে, সবাই যা অপেক্ষা করছিল এডমান্ড লালেন্ডিকা, এডমান্ড লালেন্ডিকা নেমে পড়েছে, কার জায়গায় নামবে সেটাই দেখাচ্ছে না, ব্রেন্ডানের জায়গায়, ওর জায়গাতেই নামবে আর কার জায়গায় নামবে মনে তো হচ্ছে, ব্রেন্ডানের জায়গায় না, ব্রেন্ডান তো আছে, কার জায়গায় নামলো এডমান্ড, কৌশিক রায় চৌধুরী, ইবি কি আইএসএল খেলবে, কিছু আপডেট আছে, বিদ্যাসাগরের জায়গায় নেমেছে এডমান্ড, মানে এখন স্ট্রাইকারলেস ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল তো চেষ্টা মনে হয় করছে, কারণ যেটা খবর পাচ্ছিলাম মানে এগুলো রুমার, আমার মনে হচ্ছে চেষ্টা করছে, এখন দেখা যাক পরের সিজনে কি হয়, এখন কিন্তু একটা ভালো মানে পজিটিভ চেঞ্জও বলা যায়, আবার কি বলা যায় ভগবান জানে, একমাত্র একটাই স্ট্রাইকার ছিল, সেই স্ট্রাইকারটাই কিন্তু তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে এডমান্ডকে নামানো হয়েছে, এখন কে গোল করবে ভগবান জানে, বিদ্যাসাগর তোলা হয়েছে, হ্যাঁ বিদ্যাসাগরকেই তো তোলা হয়েছে দেখলাম। অয়নকা মাইন্স, 15 তারিখের পর আসো খেলবো খেলা হবে খেলা হবে, পারছেই না বডিতে, আবার থাপা মানে ডিফেন্ডারদের সাথে বডিতে পারছেই না কোনোভাবে, কিরকম নাম রেখেছো কি, কোয়ার্ক কোয়াক জোন, বাপরে কোয়াক জোন, গুড্ডুদা গতকাল ভিআইপি স্ট্যান্ডে না গিয়ে এমনি স্ট্যান্ডে যেতে,
সেখানে স্ট্যান্ডেরই পেয়েছিলাম টিকিট, কিছু করার নেই, আমরাও নর্মাল স্ট্যান্ডেই বসতে চাই সবসময়। কালকে পেয়েছি আর কি করা যাবে, নর্মাল স্ট্যান্ডার্ড টিকিট পাই, মানে নর্মাল স্ট্যান্ডার্ড টিকিট বলতে একটা এই পারে একটা ওই পারে ওরকম ভাবে পেয়েছিলাম। মানে আমরা এমন নয় সব টিকিট কেটে যাই, কারণ চেষ্টা, কারণ এত ম্যাচ দেখতে যাই সব টিকিট কাটতে গেলে ভিগিরি হয়ে যাবে। ব্রেন্ডানের পায়ে বল, ব্রেন্ডান থেকে এখন এডমান্ড, এডমান্ড ঢোকার চেষ্টা করছে, আবার খেলিয়ে দিয়েছে ভিক্টর পেরেসকে। তবে কালকে কি খেতে দিয়েছিল ওটা, কি ভুলবা যা, ভিক্টর পেরেস কিন্তু ভালো বল বাড়িয়েছে, কি বাজে ক্রস সব। অভিষেক ক্রিজনাবজে তো স্ট্রাইকারের অভাব ছিল এতক্ষণ, কিন্তু এখন কিন্তু মানে ইস্টবেঙ্গলের ডিফেন্স আরো ভালো করতে হবে, কারণ অত বিশাল কাই একটা চেহারা নিয়ে ক্রিজনাবজে। সুজন কোলে জয় মোহনবাগান, দেবতানু মিশ্র হ্যাপি হোলি, সুরজিৎ মুহুরি বাদকে তুলে নিচ্ছে, বাদর জায়গায় ক্রিজন, বাজলাটা ইয়েলো কার্ড খেয়ে গিয়েছিল। অভিষেক গুপ্ত কিসে খেলা দেখছো, দেখছি আমরা ওয়ান স্পোর্টসে আর হচ্ছে ফেসবুক লাইভ। বিশ্বজিৎ মুখার্জি ভাই, তোমরা কি নিউরেমবার্গ যাচ্ছ, তাহলে বুন্দেশলিগা ব্লগ করো, দেখি সিদ্ধার্থ দা দেখি নাম্বার দিক, তারপর সিদ্ধার্থ সাথে কথা চলবে, আর আমাদের পাসপোর্টটাও করতে হবে, কারণ জার্মানি কিন্তু সব ফুটবলের দিক দিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানে অ্যাটেন্ডেন্সওয়ালা, মানে বুন্দেশলিগাটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স, মানে প্রত্যেকটা ম্যাচে অ্যাটেন্ডেন্স। ডর্টমান্ডের সাথে বায়ার্ন মিউনিখ যদি থাকে হবে না, বায়ার্ন মিউনিখ কেন থাকতে হবে, ডর্টমান্ডের যে কোনো খেলা দেখলেই তো হারিয়ে যাবে। ডর্টমান্ডের যে ওই যে পড়ে যাবে আলট্রাসের দিকটা, ও মানে ওই সাংঘাতিক ওইটা, ডর্টমান্ড আলট্রাস ওরা মানে মোটামুটি 12th ম্যানের কাজ করে দেয়। চিরন্তন ঘোষ বলেছে কাল আকাশ দা খেলা দেখতে যাওনি, খালিদ নেমেছে, খালিদ না কালকে যায়নি, কারণ কালকে দুটো টিকিট ছিল, একটা কার্লোস যাবে বলছিল, কার্লোসকে একটা দিলাম, কারণ অতিথি আমাদের জানো ভগবান, অতিথি দেব ভগবান, তো অতিথির জন্য কিন্তু আমি স্যাক্রিফাইস করলাম। সব ফালতু কথা, ল্যাথ খাচ্ছিল বাড়িতে বসে, আরেকটা টিকিট ছিল, দুটোই তো টিকিট ছিল, সব ফালতু কথা, আরেকটা টিকিট তো দাদা গেছে বল, যে আরেকখানা টিকিট ছিল, সনদ্দা যায়নি তো, যাচ্ছা তুই তো বললি সনদ্দা যাবি, তো বললাম চল, তুই তো বললি না যাচ্ছা যাবো না, যেতাম মাথা যেতি রাত্রি, দেখ অন্যায় হয়ে গেছে বলছে, অন্যায় হয়ে গেছে। এরিক পার্তালু কি এটিকেতে আসবে দেখা যাক, পরের সিজনে কি নাম হয় টিমের আগে সেটা দেখা যাক। দাদা তোমরা হোলি খেলোনি, আমি খেলেছি হোলি, আকাশ হোলি ফোলি খেলে না, স্কিন নষ্ট হয়ে যাবে মেয়েদের মতো স্কিন, খুব ভুল হয়ে গেছে যাচ্ছা। ফানি এডস, হাই দাদা, দেবাশিস বলছে তোমাদের চ্যানেলে জয়েনের অপশান নেই, চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার অপশানটা চালু করো, তোমাদের ফাইন্যান্সিয়াল হেল্প হবে। হ্যাঁ ওটা মেম্বারশিপের অপশানটা করে দেবো, কিন্তু আকাশ এত ল্যাপখোর পিছনে দেখতে পাচ্ছ, এটা এক বছর ধরে চালাইনি, ওটা চালু করতে হবে, ওটা অন করার জন্য। আর ফোনেই সব দেখে নিই তো, ডেস্কটপটা ভুলে যাচ্ছি, ঠিক আছে তাও আমি চেষ্টা করবো, মেম্বারশিপটা চালু করে দিলে তোমরা সব মেম্বারশিপটা নিয়ে নিও চ্যানেলে, প্রত্যেক মাসে মাসে সেই নেটফ্লিক্সের মতো, মানে ওটার জন্য কিছু স্পেশাল জিনিস পাবে, এরকম যেমন আজকে দেখলে একটা স্টিকার ছিল, ওর স্টিকার ফিকার বানাতে পারবে। পাপন দাশগুপ্ত, ইবি এখন না হারলেই মনে হয় জিতলো, একটা ফ্রি কিক পেয়ে গেছে রিয়াল কাশ্মীর, আবার হিগিন মথনকে ব্রেন্ডন ঠেলে ফেলে দিয়েছে, মানে ব্যাপারটা যে গোলটা কে করবে এটাই মানে ফিলিংস আসছে না ভেতর, ব্রেন্ডন ঠেলে ফেলে দিল হিগিন মথন, তো মনে হয় কেউ গোল করতে পারে, গোল করার লোকটা কে, সবাই বল বাড়াবে, গোল আর কেউ করবে না, একটা স্ট্রাইকারটা কে খেলছে সেটাই হলো প্রশ্ন এখন। আমি ওটাই তো বলছি, মানে ভেতর থেকে তারা ফিলিংস আছে যে এ কিন্তু গোল করতে পারে, যেরকম সেটা আসেই না। কাটেবে বল তুলছে, ফ্রিকিক, ক্রিজও আছে কিন্তু ওই ভিড়ের মধ্যে, হেড করে দিয়েছে কেউ একখানা, কিন্তু ক্লিয়ার করেছে। চিরন্তন ঘোষ বলছে আকাশ আমার কমেন্টটা পড়ো, পড়লাম তো। কোয়াকজন বলছে গুড্ডুদা গতকাল ভিআইপিসিতে, মিমার শো বলছে আরে দাদা সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি তোমরা রিপ্লাই করছো না, বলছি যে তোমরা ডার্বির টিকিটস কাটতে হবে, কবে যাবে আর কটার সময় যাবে প্লিজ বলো, অনলাইন অনলাইন এরকম থোড়াই মানে দিন খাল কাল ক্ষণ লিখে রেখেছি তোরাই, আরে অনলাইন কাটি আমরা, এখন তো আমরা অনলাইন কাটি, এখন আর গিয়ে কে তোলে, গিয়ে আর কে তো সেই তুলতেই হবে, গিয়ে তুলতে যাব কিন্তু কেটে নিয়ে আগে, শুধু তুলতে যাব আগেই কাটা হয়ে যায় সব কথাবার্তা, ইস অন্যায় হয়ে যাচ্ছে। অর্ণাড় হয় রয়্যাল কৃষ্ণা কি ইস্ট বেঙ্গলে আসবে, ইস্ট বেঙ্গলে কেন আসতে যাবে, সরা সরা, আরে দাদা সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি রিপ্লাই করছো না, আচ্ছা মিমার শুভ বোধ হয় ফেসবুকেও মেসেজ করেছে, দেবতানু মিশ্র বলছে গুড্ডুদা হোলি খেলেছে কানলাল, গার্লফ্রেন্ড মেরেছে, আই এম কানলাল মিস্টার কানলাল, কানের গোড়ায় থাপ্পড় মেরেছে, গার্লফ্রেন্ডকে রং মাখাতে গেছে, যত ফালতু কথা জিনটাক, আচ্ছা ওই দেখ বল পেয়ে গেছে, ইস বল পেয়ে গেলেও আবার দিয়ে দিল,
দেবাশিস মান্না, টিকিট শেষ হতে এলো, 200 টাকার টিকিটে মোহনবাগান ফ্যান জোনের আর নেই, কাল 30টা কাটলাম, 30টা টিকিট কেটেছো? বাপরে বাপ, পুরো পাড়াকে নিয়ে যাবে। আচ্ছা শুভ, ব্রেন্ডন শুভ, আমরা যেদিন ইয়ে করতে যাব, ভিক্টর পেরেস মানে টিকিট তুলতে যাব, সেদিন তোমাকে জানিয়ে দেবো। ভিক্টর পেরেস থেকে বাদিকে, এটা কে, আবাস থাপা? বিশ্বজিৎ মুখার্জি বলছে জার্মানি কবে যাচ্ছ, ওটা টাইম লাগবে, তাহলে পাসপোর্ট করি। ক্রিস্টাল আকাশ বলছে সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। সৌভিক মিত্র বাবা দিওয়ারা ইন্টারভিউ চাই, বাবা দিওয়ারা এখন হয়তো মানে আমার মনে হয় মোহনবাগান প্লেয়ারদের, আমার মনে হয় এখন আই লিগটা যেহেতু চলছে কোনো প্লেয়ারের ইন্টারভিউ নেওয়াটা সম্ভব হবে না। সব হবে, জিজ্ঞেস করলেই হবে, জিজ্ঞেস করতে হবে শুধু না। এখন কি করে দেবে, এখন যদি যদি মানে কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট বলতে মোহনবাগানের কোনো রকম রেস্ট্রিকশন নেই, না না, মোহনবাগান যদি কালকেই চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে হয়তো একদম চাপলেস, তখন হয়তো না চাপলেস চাপলেস। যারা এখনো লাইক করেনি জলদি লাইক করে দাও, সেই লাস্ট বলেছিলাম 350 করতে, 350 করেই থেমে গেছো। যারা এখনো লাইক করেনি, 44 জন যারা লাইক করেনি, তাড়াতাড়ি লাইক করো, 400টা লাইক হবে তো। খেলা কিন্তু 77 মিনিট, এখনো স্কোর 0-0। শুভদীপ পাত্র বলছে আজ মনে হয় দুটো টিমের গোলকিপার ছাড়া খেললেও পারতো না, ঠিকই বলেছো, মানে বলে তো শুটই করছে না কেউ। এবার কে নামছে, ডিকা, ডিকা কার জায়গায় নামছে দেখতে হবে, ডিকা নামছে 80 ডাক্তারের যে, হ্যাঁ 80 ডাক্তার তো, হ্যাঁ এটা কিরম চেঞ্জ, 80 ডাক্তারের জায়গায় ডিকা নামছে, মানে কিরম চেঞ্জ করছে ভগবান জানে। আকাশ দা অন্যায় হয়ে গেছে, সৌমাল্য ঘোষ, ভিক্টর পেরেস কি বাপ, পাপা পেরেস, পাপা পেরেজের ছেলে, ভিক্টর পেরেস কি পাপা পেরেজের ছেলে? পাপা পেরেস কে বলতো? আরে ওই যে রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ, এমন কি বলছিস আমি কিছু জানি না, জানিস নাকি? সব জানি, শুধু একটু বোকা বোকা হয়ে থাকি, সব নাটক। উবে উবে ফলস বলছে গল, ভিক্টর পেরেস বল বাড়িয়েছে, লম্বা বল, কিন্তু কি সব বল বাড়াচ্ছে, ওদের ডিফেন্ডারের কাছেই সব বল বাড়াচ্ছে। এল এম ক্রিয়েশন, আমি আইপিএল দেখবো, ইন্ডিয়ান পন্ড পাকা লিগ, ইন্ডিয়ান, ও আচ্ছা ইন্ডিয়ান পুতপা খালি সব। দেখ ক্রিজো বল পেয়ে গেছে, কিন্তু ক্রিজো একদম বক্সের ভেতর ঢুকে গেছে বল নিয়ে, ক্রিজো ক্রিজো ভালো ডিফেন্স, ক্রিজো কিন্তু গোল করেছিল আগে, জনির ভালো ডিফেন্স। কার্লিকস বলে চাপলেস, জনি না ওটা অবস্থা ছিল, চাপলেস কেস জব অ্যাভেলেবল পুরো ময়া। ইন্দ্রানুজ মান্না, মোহনবাগান কাল জিতলে কি চ্যাম্পিয়ন? হ্যাঁ কালকে জিতলেই চ্যাম্পিয়ন, কারণ আজকের ম্যাচে তো মানে কি ফয়সলা হবে এখনো বুঝতে পারছি না, যদি ড্র হয়ে যায় কালকে কিন্তু ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল বলছে কালকে কিন্তু মোহনবাগান জিতলেই চ্যাম্পিয়ন। সৌভিক মিত্র, আরে আবে আকাশ দা এফবির পোস্টটা অ্যাকসেপ্ট করো, এফবি রিকোয়েস্ট, অনেক যুগ হয়ে গেল, অনেক যুগ হয়ে গেল তো, করবো করবো। গোলাডো না গোলাডো, ক্রিস্টাল আকাশ বলছে করবো করবো। অয়নকা মাইন্ডস, খুব অন্যায় হয়ে গেছে, করুক তো দেখি গুড্ডুদার সাথে, করুক তো দেখি পূজাদার সাথে, শুটিয়ে লাল করে দেবো, নোংরা বার করবো। ডেভিড দাস, এখন কিন্তু একটা কর্নার পেয়েছে রিয়াল কাশ্মীর, এখন কিন্তু ক্রিজও আছে ভেতরে, মানে ভিড়ের মধ্যে ক্রিজও আছে, একটা কর্নার পেয়ে গেছে, হিগিন মতন কর্নার তুলছে, আর ডাগ আউটে রিয়াল কাশ্মীর কি ঝামেলা করছে বুঝতে পারছি না, একটা নিজেদের মধ্যেই ঝামেলা করছে, নিজেদের মধ্যে না কে বেরিয়েছে ওদিকে বোধ হয় রেফারির দিকে কিছু একটা ইঙ্গিত করছে। আচ্ছা দেবায়ন ঘোষাল বলছে ডিফেন্সে খেলবে তাহলে, হ্যাঁ ডিফেন্সে খেলবে, কে খেলবে তাহলে লিখেছে, আচ্ছা ডিকা নামলো তো। ডেভিড দাস বলছে গোল কি হয়েছে, তারা একটা কর্নার পেয়েছে রিয়েল কাশ্মীর, কেন নামালো তো বুঝতে পারলাম না, এই সময় গোল করার দরকার, ডিকা কে নামিয়েছে? মারিও বলে অন্যায় হয়ে গেছে, মারিও পরে বলবে এ কেমন চেঞ্জ কর্নার, কিন্তু কেউ হেড দিতে পারেনি, এ সত্যি এ কেমন চেঞ্জ। ইউ গুড ম্যানার্স, জয়দেব দাস বিশ্ব বিশ্বাস, গোলো 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 গোলো, ওয়ার্ল্ড আপডেট। আচ্ছা এবার আবার একটা কাউন্টার অ্যাটাক, আবার বল ইন্টারসেপ্ট করে নিয়ে নিল রিয়েল কাশ্মীরের প্লেয়াররা, তো আবার দেখা যাক ক্রিজোকে বাড়াতে পারে কি না, বাড়াতে পারেনি, ক্রিজো একাই ওপরে আছে, মানে পুরোপুরি কাউন্টার অ্যাটাকের ইয়েতে খেলছে আর কি।
ব্যাংকিং ডিসকাশন ফাইনালে এটিকে চান্স কেমন? দেখো খুব বলা মুশকিল, কালকে তো সবাই বলছিল বিএফসি উতরে দেবে, কিন্তু কালকে কিন্তু অসাধারণ এটিকে খেলে ফাইনালে উঠে গেল। তো দেখতে হবে কাল চেন্নাই, কিন্তু চেন্নাইও কিন্তু ওই হঠাৎ করেই ফর্মটা ফিরে পেয়েছে সেই এটিকের ম্যাচের সাথে। সিদ্ধার্থ রয় দা এই তো কমেন্ট করেছে, দেখা করতে পারিনি যখন ইন্ডিয়া গেছিলাম বাট ফলো করছি। সিদ্ধার্থ দা এই তো, এই তো মেসেজ করেছে, মেসেজ সিদ্ধার্থ দার নাম্বার পেয়ে গেছি, ফেসবুকে মেসেজ করছে, কিপ ইন টাচ, এই তো হোয়াটসঅ্যাপও করবো, সিদ্ধার্থ দাকে পেয়ে গেছি। এবার শুধু জার্মানি, এখন শুধু স্বপ্ন জার্মানি, জার্মানি থেকে তোমাদের ওখান থেকে ব্লগ করে না ওখানকার কালচার বাংলায় বলে দেখাবো, কি বাংলায় তো বলবো ভিডিও যখন করবো। সৌভিক মিত্র দাদা পাপার ইন্টারভিউ চাই কিন্তু, ইংলিশ বলো তো কি বলবে না, মানে কোথাকার জানি না কোথাকার, আরে কি আছে স্প্যানিশ বললে নিয়ে যাবি, ইয়াকে বেতিয়াকে নিয়ে যাবি কনভার্ট করবে না। বেতিয়া যে ইন্টারভিউটা নিয়েছিলাম, বেতিয়া কিন্তু বলছিল যে তোমারও, মানে বেতিয়া আমাকেই বলছে তোমার, দেখো এই দেখো গোলের সুযোগ রিয়াল কাশ্মীরের, কিন্তু খুব বাজে লিঙ্গ বাজে মিস, এই প্রথমবার একখানে একদম ওপেন গোলের সুযোগ এসেছিল, কারণ কিন্তু হেডটা দিতে পারেনি, একদম লিঙ্গর পায়ে বল পড়েছিল, এইটা মিস ঠিকঠাক কিন্তু লাগাতে পারলো না, ওটা ঠিকঠাক লাগালে কিন্তু এখন রিয়াল কাশ্মীর এগিয়ে যেতে পারতো, এই এটাই মনে হয় প্রথম একদম ওপেন সুযোগ এলো। এরকম জায়গা থেকে কালকে মার্শিয়াল গোল করেছে, এরকম মার্শিয়াল, ওটা তো অনেক আসতে লুলার মতো পড়ছিল, এটা কিরম পড়ছিল কি 365 ডিকে মানে, ও বেট 365, মার্কো ভ্যান এরিক মুনথে। আচ্ছা সবাই কি লিখছো একদম নিচে যাই তো, শ্রী বল বাড়িয়ে দিয়েছে শিবরাম ঘোষাল, 2 টাকার পেপসি পুচে দা সেক্সি। অর্ণব ভট্টাচার্য দাদা কাতার ভার্সেস ইন্ডিয়ার ম্যাচের কি আপডেট? পোস্টপন হয়ে গেছে, এখন হবে না, অনেক পরে হবে ম্যাচটা, এখনো কিছু বলা হয়নি। তাহলে স্ট্রাইকার তো চাই এখন গোল করার জন্য, কিন্তু স্ট্রাইকারই তো নেই, স্ট্রাইকারটা খেলছে কে, কোলাডো, কোলাডো স্ট্রাইকার খেলছে এই মুহূর্তে, কি অবস্থা টিমের। সুমন্ত রাহা দাদা তো বাবা তোমাদের বড় ফ্যান। ও আচ্ছা, আমি বাবা বলতে আমি মোহনবাগানের ইয়ে ভেবেছি, মানে স্ট্রাইকার, বাবা তোমাদের বড় ফ্যান, থ্যাংক ইউ খেলা আমাদের ভিডিও দেখার জন্য। তো ইন্দ্রানুজ মান্না, জয় মোহনবাগান, কৌশিক চ্যাটার্জি তোমরা কোথায় দেখছো? আমরা দেখছি ফেসবুক লাইভ, ফেসবুক লাইভ। কার্লি কক্স মার্শাল আর্টস, মার্শাল আর্টস, মার্শাল। শুভদীপ মিত্র, আচ্ছা জার্মানির ভ্লগে কি জীবন গড়ে দেয় প্রমোশন দেখা যাবে? অবশ্যই জার্মানির, আমাদের আমাদের জর্জ টেলিগ্রাফ কিন্তু সত্যি জার্মানিতে লাস্টে, এখনের জন্য টাটা না বলে ডাঙ্কে বলবো, ডাঙ্কে মানে কি টাটা? ও আচ্ছা, সেই ক্লব যখন রিটায়ারমেন্ট নিচ্ছিল ডটমান্ট, আরে বলেছে রিটায়ারমেন্ট নিচ্ছিল, ক্লব যখন ডটমান্ট ছাড়ছিল সেই লাস্ট ম্যাচে ডাঙ্কে লেখা ছিল, ডাঙ্কে ক্লব এর লেখা ছিল, ঠিক ঠিক, ওখানে বলবো ডাঙ্কে, এখনের জন্য ডাঙ্কে, কিরম লাগবে বলতো শুনতে, এখনের জন্যটাও করে দিবি, এতে কনভার্ট করে দিবি, ওদের যা কি সব বলে উচ্চারণই করতে পারবো না, জার্মান আর রাশিয়ান বাজারা দুটোই কঠিন, উচ্চারণই করতে পারবো না বলছি তো, চাইনিজ তো ছেড়েই দাও আড়াই কোটি, ভাষাটা শিখতে হবে, শেখা উচিত, বাংলা শিখতে হবে, প্রত্যেক বছর একটা করে ভাষা শেখা উচিত, প্রত্যেক বছর একটা করে ভাষা শিখবি, হ্যাঁ এটাই তো জীবনের উদ্দেশ্য, এটাই হওয়া উচিত, ভাষা শেখা, ভাষা শেখো, তেলেগু শেখ, সবই শেখো, শিখতে থাকো, তেলেগু শেখ, ঘরে বসে বসে এরকম শুধু লাইভ করে লাভ নেই, শিখতে থাকো। ব্র্যান্ডন পায়ে বল, ব্র্যান্ডনের থেকে এখন ডিকার পায়ে বল কি সব করছে, মানে যেখান থেকে পাচ্ছে ক্রস তুলে দিচ্ছে একটা করে, মনোজ 85 মিনিট খেলা হয়ে গেল এখনো কোনো মানে জায়গা নেই। মনোজ দত্ত, আকাশ দা একবার বলো নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা, রাজকন্যা বলছেন, এই দেখ গোলের সুযোগ, হিগিন মদমের পায়ে বল, হিগিন মদম কিন্তু ভালো কাটি নিয়েছে, ভালো বল, কিন্তু পাঁচতলার ছাদে বল মেরেছে, 376 খানা লাইক হয়ে গেছে, যারা এখনো লাইক মারোনি 24 জন তাড়াতাড়ি লাইক মেরে দাও, যাতে 400 লাইক হয়ে যায় লাইভে। ডাল লেগে পাঠিয়ে দিল তো বলটা, কোথায় মেরেছে দেখ, ডাল লেগে পাঠিয়ে দিল বলটা, তাহলে এটা ঠিকঠাক রাখলে ফিনিশ হয়, এবার এইগুলো অত দূর থেকে ফিনিশ জীবনে হয় না, টাচ নিয়ে ফিনিশ করতে, এটা আমার মতো এরকম খালে খালে পৌঁছে দিই বল এরকম আমি। আচ্ছা রাজকন্যা, নমস্কার দর্শক বন্ধুরা, রাজকন্যা আমাদের সাথে আছে, রাজকন্যা বলছে আমাকে অ্যাড করো লাইভে আড্ডা হবে, কিন্তু রাজকন্যা তোমায় বলে দিই এটা তো সবাই এখানে অ্যাড করার আলাদা করে কিছু নেই, এখানে তো সবাই কমেন্ট করে তাদের কমেন্ট পড়ি। সুমন্ত রাহা, একবার সুড়ি এসো, সুড়িটা কোন জায়গা আমি কি জানি, গুগলে 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 দেখ, সব জায়গায় চিনে রেখে দিয়েছি না,
দেখো যে যেই জায়গায় থাকো ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেজ করো, নিজের ফোন নাম্বার দাও, আর ব্র্যাকেটে জায়গাটার নাম লিখে দাও, একটা একটা করে জায়গা যাও, ব্লক করে আসবো। আবার ক্রিজো বল নিয়ে বেরিয়ে গেছে, ফাউল না ফাউল খেলিয়ে দিয়েছিল ক্রিজো, এবার মনে হচ্ছে একটা ভালো ফিনিশের সুযোগ আছে। ওদিকে লিঙ্গও পড়ে গেছে, আবার আবার ইয়েও পড়ে গেল, ভালো জায়গায় কিন্তু ফাউল পেয়েছে, এবার কিন্তু ফ্রি কিক পেয়েছে রিয়াল কাশ্মীর। এবার কি রিয়াল কাশ্মীরের ফ্রি কিক, ইয়েলো কার্ড খেয়েছে কাসিম কাসিম। তো এবার দেখা যাক এখান থেকে গোলে কনভার্ট করতে গেলে পারে কিনা রিয়াল কাশ্মীর। দিল্লি পাবলিক স্কুল থ্রিডাউর, আর সুমন্ত রাহা, শঙ্কর মুখার্জি উগান্ডা এসো না, এই একটা জায়গায় যাও না। কেন যাবি না, রেসিস্ট? না না না, সেজন্য না, উগান্ডা অনেক দূর। তো কি হয়েছে, জার্মানি আরো দূর? তাই উগান্ডা অনেক দূরে, একই জায়গায় সব। আমি জানি না উগান্ডাটা কোথায়, শঙ্কর উগান্ডা আফ্রিকায়, ওর ওর উগান্ডা ইন্ডিয়াতে। যেদিন যাবো জানিয়ে দেবো স্পেশাল ভিডিও বলছি। ইস্ট বেঙ্গল মেহতাব নবীকে ফিরিয়ে আনুক, মেহতাব আর নবীকে। শঙ্কজ বলছে উগান্ডা যা। মনীষ ঘোষ দে, দাদা লেজি বংয়ের সাথে কোলাপ করো। ও আমি জানি না, ও ফুটবল মানে ফুটবলারদের মানে ফুটবল না মানে ফুটবল ভিডিওর সাথে কোলাপ করবে কিনা, ও তো খাবার দাবার নিয়ে করে, করলে অবশ্যই আমরা অলওয়েজ ফ্রি, আমাদের সাথে কোনো ব্যাপার নেই। এই তো 400টা লাইক হয়ে গেছে, থ্যাংক ইউ সবাইকে। আর একটা খুব ভালো পজিশন থেকে ফ্রি কিক পেয়েছে, এটা কিন্তু একটা ভালো চান্স আসতে পারে, কিন্তু কে মারবে দেখতে হবে। রিয়াল কাশ্মীর সারা ম্যাচটায় মনে হয় অ্যাটাক কি অ্যাটাক মানে ওই ভুলভাল অ্যাটাক, এক খেলাই ঠিকঠাক চান্স পেলো চেষ্টার পর লিঙ্গ। জয়দেব দাস বিশ্বাস, ইস্ট বেঙ্গল কি মোহনবাগানকে গার্ড অফ অনার দেবে? জয়দেব দাস বিশ্বাস, শঙ্কর মুখার্জি, চিরন্তন ঘোষ, কাল আমার লেভেল ওয়ানের টিকিট ছিল বাট আকাশদার মতো সেকেন্ড টায়ারে পালিয়ে গেছিলাম। হ্যাঁ সেকেন্ড টায়ার ছাড়া খেলাটা দেখা মানে, এই দেখো মেসন রবার্টসন কিন্তু নিচ্ছে ফ্রি কিক, ভালো পজিশন থেকে ফ্রি কিক, ভালো কিন্তু বুদ্ধি করে মেরেছিল, বুদ্ধি করে নিচ দিয়ে মারতে গেছিল কিন্তু বলে লেগে বল বেরিয়ে গেছে, খুব তাও ঢুকে যাচ্ছিল একটু সাইড দিয়ে বেরিয়েছে। সমু গেমস এখন কিন্তু একটা কর্নার পেয়ে গেছে রিয়াল কাশ্মীর। ব্রেন্ডন কেন খেলাতে খেলতে পারে না মালটা, খেলা কি ব্রেন্ডন খেলতে পারে, খেলাতে খেলতে কি আর লিগেছে কোয়াকজন দাদা, ব্রেন্ডন খেলতে পারে না এটা কে লিগেছে? না না কি এটা খেলা তাই লিগেছে, ব্রেন্ডনকে কেন খেলাচ্ছে খেলতে পারে না। আচ্ছা আচ্ছা, না ব্রেন্ডন তো ভালো খেলছে। আচ্ছা লাস্ট চান্স হয় তো দেখো, মানে রিয়াল কাশ্মীরের কর্নার পেয়েছে, অসাধারণ টেক, এটা কিন্তু অসাধারণ বলতে হবে, মানে ফিস না করে বলটা আবার ধরেছে। তাহলে একটা কথা ভাবো, তোমাদের কি ফিল হলো যে রিয়েল কাশ্মীর 10 জনে খেলছে? তোমরাই বলো, তোমাদের কি একবারও মাথায় এলো যে রিয়েল কাশ্মীর 10 জনে খেলছে? মনেই হচ্ছে না, কোনো গোলে শটই নেই ইস্ট বেঙ্গল, ইস্ট না গোলে শট, মানে অন্যদিন গোলে শট থাকে, আজকে গোলে শটই নেই কোনো, মানে স্ট্রাইকারই নেই, গোলে শট হবে কি করে? আচ্ছা যদিও স্ট্রাইকার গোলে শট করে না অন্যদিনও। সামাদ আলী বলছে, সামাদ আলী বলছে জনি জনি ডিফেন্স করবে, জনি গোল করবে, জনি কোচিং করবে, জনি, হ্যাঁ সবই জনি করবে আর কি, জনি সিনস হয়ে গেল। স্পেশাল ভিডিওস মেহতাব নবী কি ফিরিয়ে আনতে হবে। আর রাজকন্যা বলছে ইউটিউবে লাইভ দেখাতে পারো না, না ইউটিউবে লাইভ তো দেখানোর নিয়ম নেই, ব্রডকাস্টিং রাইটস যাদের আছে তারা তো তাহলে কপিরাইট মেনে দেবে। স্বপন মন্ডল, হ্যাঁ 00 স্কোর। যোগী অরিত্রা বলছে ডাঙ্কে মারে, থ্যাংক ইউ, দেখ থ্যাংক ইউ, আরে হতেই পারে তো লাস্টে বলে দেবো ঠিকই। যোগী অরিজিদ্দা, আর যোগী অরিজিদ্দা আমরা জার্মান জানেন, যার যোগী অরিজিদ্দাকেই নিয়ে যাবো। না না সেটা না, জার্মান শুধু জানার শুট করে দিয়েছিল, এটা কে ডিকা, ডিকা শুট করে দিয়েছিল কিন্তু একদম লাচেন পার কোলে পড়েছে। তো যোগী অরিজিদ্দা, যোগী অরিজিদ্দা কিন্তু দেশে বিদেশেই ঘোরে, পাঁচ মিনিট এক্সট্রা দিয়েছে, তো সে কিন্তু এইসব অনেক আরো অনেক ভাষা জানে আমার মনে হয়, জার্মানদের বলো শুটিয়ে লাল করে দেবো। হ্যাঁ ইহুদিদের সাথে যা করেছিল, রিকানেক্ট হয়ে গেছে, মাঝে মাঝে উড়ে যায় নেট ওই জন্য রিকানেক্ট হচ্ছিল। সৌমান্য ঘোষ বলছে সিগন্যাল সিগন্যাল ইদুনা পার্ক আর অ্যালিয়ান্স অ্যালিয়ান্স এরানাতে এরানাতে যেও, অ্যালিয়ান্স এরানাতে তো বায়ার্নের বায়ার্নের সিগন্যাল ইদুনা হলো ইয়ে তার ডটমান্ড। হ্যাঁ স্পেশাল ভিডিওস স্কোয়াডজন ড্যাঙ্কে মানে থ্যাংক ইউ, দেখ আমি অনেক আগে আছি নাকি, না অনেক আগে আছি, কত কমে স্কোয়াডজন দাদা কাল চেলসি সেরা জিতলো, হ্যাঁ চেলসি 4টে গোল দিয়েছে, পেড্রো অ্যামেজিং, সব লিখছে। অরিজিৎ মন্ডল বলছে এলএম ক্রিয়েশন, এইসব বাজে কথা বলো না অরিজিৎ মন্ডল, তোকে ব্যান করে দেবো।
অরিজিৎ মন্ডল, এল এম ক্রিয়েশনকে সব লিখছো কেন? সব বাজে কথা লিখতে নেই। মীমাংসু বলছে 5 মিনিটস অ্যাট এ টাইম। হ্যাঁ, সাজিদুল হক বলছে সত্যি বলতে কিন্তু ওপেন প্লে থেকে গোল করতে পারবে না ইস্ট বেঙ্গল এফসি আজ। বুঝলাম না, সত্যি বলতে কিন্তু ওপেন প্লে থেকে গোল করতে পারবে না ইস্ট বেঙ্গল এফসি আজ। তো করতে তো পারছেই না, এখনো করতে পারেনি, 10 জনের এগেনস্টে খেলছে। মানে 10 জনের এগেনস্টে, 10 জনের এগেনস্টে 38 মিনিট থেকে খেলছে না, 37 মিনিট থেকে খেলছে। ভাবু, এক্সট্রা স্টাইল মারতে গিয়ে সামনে গিয়ে গোলগুলো ইয়েগুলো বলগুলো নষ্ট করছে। মানে গোল করার এই যে, এখানে যদি ক্রোমা থাকতো, মানে ক্রোমাকে এখানে দরকার ছিল, এখানে যদি ক্রোমা থাকতো কিন্তু সুযোগ আরো তৈরি হতো। আমার তো মনে হয় তো বলই তো দিচ্ছে না কেউ, মানে গোলেই মারছে না কেউ, তো কোথা থেকে হবে? আইএসএল ফাইনাল কে জিতবে? সৌম্যজিৎ সামন্ত এটিকের চান্স সবচেয়ে বেশি, কারণ কালকে যা খেলেছে। আর রয় কৃষ্ণা চেন্নাইও তো খেলেছে, চেন্নাই এফসি 4-1 4-2। সেদিন ডেভিড উইলিয়ামস প্রথম থেকে ছিল না মনে কর, তাহলে কি হল? ডেভিড উইলিয়ামস প্রথম থেকে ছিল না সেদিন, আর কালকে ডেভিড উইলিয়ামস, এখন ডেভিড উইলিয়ামসের ফর্মটা ছিল না, কালকেই ওরকম গোল করে ফর্ম ফিরে পেয়েছে, দেখে নাও। হয়তো দেখো এটিকে জিতেই যাবে ফাইনালে, হাই উঠে যাচ্ছে খেলা দেখে। খেলাটায় কি হলো আজকে, কি হলো? আমার তো মানে কোনো এরকম মোমেন্টই খুঁজে পাবো না, রিভিউটা করবো কি ভাবছি? রিভিউতে বলবো কোনো গোল হয়নি, মানে কোনো শুট হয়নি, কিছুই হয়নি, মানে কোনো মোমেন্টই তৈরি হয়নি, মোমেন্ট পাসিং হয়েছে, পাসিং হয়ে গেল শুধু খেলা। মানে গোলকিপার দুজন না থাকলেও চলতো, ঠিকই বলেছে একজন বলছিল। মানে আমি কি বলবো যে এই জায়গায় এই একটা, যে ও হ্যাঁ ওটা নিয়ে বলা যাবে একটু, ওই যেটা কার্ড দিয়েছে ইয়েকে, দানিশ ফারুককে, ওটা ছাড়া আর বলার মতো কিছুই নেই। ভিডিও কি দেখো, মানে পেনাল্টি বক্সের ভেতরে বলই ঢুকছে না, কোনো মোমেন্টই নেই খেলার মধ্যে, মানে কোনো মুহূর্তই তৈরি হলো না। এবার একটা ভালো অ্যাটাক, ভালো অ্যাটাক রিয়েল কাশ্মীর, কি দেখো পুরো ফাঁকা পাস দিয়ে দিলেই গোল, কিন্তু জনি অ্যাকোস্টা অসাধারণ, জনি অ্যাকোস্টাকে কাটাতে যাচ্ছে, দরকারই ছিল না কাটানোর, প্রথমেই পাস দিয়ে দিতে পারতো, ওর পাশে ম্যান্ডারেগন চাইছে পুরো, ওইটুকুনি শরীর নিয়ে জনিকে কাটাতে গেছিল। চেষ্টার পর লিঙ্ক তো ভালো স্কিল আছে, একজন একজন যে ওয়ার্ল্ড কাপ খেলেছে সেখানে রিক্স রিক্স নেওয়াটা দরকার আছে সেখানে? আরে ও পাস দিয়ে দিলেই হয়ে যাবে, ওটাই তো বলছি, ও ওখানে ক্যাপ মারার কোনো দরকার আছে? ক্যাপ মারার, ক্যাপ তো আমার কি, কেতকে বলছে ক্যাপ মারার। আচ্ছা মনোজত বলছে সিদ্ধার্থ দা একটা কমেন্ট করেছে, পড়লে না, কোথায় পড়েছে সিদ্ধার্থ দা? এমনি ফেসবুক চান্স আছে, হুয়ান মেরা যা পেনাল্টি, এরা দেখতে হবে পেনাল্টি হয়েছে কিনা। আগের দিনের মতো কিন্তু সেম ভাবে পেনাল্টিটা পেলো, আগের দিনের মতো একদম সেম ভাবে হুয়ান মেরা কাটিয়ে বেরোচ্ছিল, পা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু দেখতে হবে আবার পেনাল্টিটা হয়েছে কিনা, এ কেমন অ্যাঙ্গেল। হ্যাঁ সেটা আজকেরটা একদমই বোঝা যাচ্ছে, কারণ বল অনেক দূরে ছিল। হ্যাঁ একদম শিওর পেনাল্টি আজকেরটা, আজকেরটা পুরো পা চালিয়ে দিয়েছে হুয়ান মেরার পায়ে, আজকে আমার পা চালিয়ে দিয়েছে। তো আবার দেখো একদম ইয়েতে এখন চান্স, গোল এখন করতে পারে কিনা দেখতে হবে। এই হুয়ান মেরা এই কাটানোটার জন্যই না সবাই মানে কনফিউজ হয়ে যায়, সবাই মানে কোন সময় পা চালাবে সেটা কনফিউজ হয়ে যায়। ভালো ভালো, ও ড্রিবল কোয়ালিটি খুব ভালো। তো ভিক্টর পেরেস পেনাল্টি, এই তো এ এ আমার ফ্রেঞ্চ জানে, বলছে বাবা ফ্রেঞ্চ বলে, ট্রান্সলেটর লাগলে বলো আমি আছি, বাট প্লিজ ইন্টারভিউটা নাও। সৌভিক মিত্র ফেসবুকে নাম্বার দিয়ে দাও, ভিক্টর পেরেস নিচ্ছে পেনাল্টি, দেখা যাক আজকে পেনাল্টি সেভ করে লাচেন পা হিরো হতে পারে নাকি ভিক্টর পেরেস ইস্ট বেঙ্গলকে জেতায়। একদম শেষ মুহূর্ত, 4-4.5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট এক্সট্রা দিয়েছিল, তো অসাধারণ পেনাল্টি, মানে ওটা ওই দিকে ডাইভ মারলেও আর কি সেভ করতে পারতো না মনে হয়, ওপর দিকে মেরেছে, মানে গোল হয়ে গেছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু একদম শেষ মুহূর্তে আবার আবার হুয়ান মেরার জন্যই আবার, মানে পেনাল্টিটা পুরো অর্জন করলো হুয়ান মেরা, ওরকম কাটিয়ে কুটিয়ে। তো আমার মনে হয় এই যে ইয়ের গোলকিপার লাচেংপা, সুদীপ মিত্র বলছে দানিশ কার্ড দিয়েছে যাতে সব ইউটিউবাররা রিভিউ দেওয়ার কন্টেন্ট পায়। হ্যাঁ এটা ঠিকই বলেছে, পেনাল্টিটা ভালো মেরেছিল শুভদীপ মন্ডল দাদা আজকে না। তবে ভিক্টর পেরেস আগেরও যেটা পেনাল্টি মেরেছিল আগের একটা ম্যাচে, হ্যাঁ ওটা উল্টো দিয়ে কি মারপিট শুরু হয়ে গেছে আবার, কাছে কোলার মারপিট শুরু হয়ে গেছে কার সাথে? পেছন দিয়েছে কে খেলাতে চলে, কে মাঠে আবার নেমে পড়ছে, কে একটা দর্শক নেমে গেছে, দর্শক নাকি এটা? না ওই তো ওদের মনে হয় ইয়ের মাঠে নেমে পড়েছে লোকজন, কার মুখে এসে কার মেরে দিয়েছে, কি চলছে? আবার মারপিট শুরু হয়ে গেছে মাঠের মধ্যে, কার মুখে মারলো ওটা, জনি নাকি? না জনি তো এখানে, আবার টানাটানি করছে না প্লেয়ারকে ওখানে গিয়ে, কি হচ্ছে মানে এটা কি, মানে খেলা, মানে খেলা শুরু থেকেই শুধু মারপিট হচ্ছিল, মাঠে এত লোক নেমে পড়লো কি করে?
এটা কোলাডো 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 মাটিতে পড়ে আছে, সবাই মিলে কোলাডোকে টানাটানি করছে, এখনো জার্সি ফার্সি জানছে, এখানে কিন্তু যে কাউকে ইয়েলো কার্ড দিয়ে দিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে গোলটা হওয়ার পর সবাই সেলিব্রেশন করতে যাচ্ছিল, তখন ওই গোলকিপারটা বলটা এমনি মানে গোল খাওয়ার পর উড়িয়ে দেয় না, মানে ধর মানে ইয়ে করে উড়িয়ে দেয়, তখন উড়াতে গিয়ে বলটা ওই কোলাডোর পায়ে গিয়ে লাগলো, তখন থেকে দেখছিলাম কোলাডো ঘুরে একটা গেলো ইঙ্গিত করলো, তারপর থেকেই শুরু হলো এই ঝামেলা। তো আমি জানি না কোলাডো এরকম হিগিন বথমের দিকে কোলাডো হাত দেখাচ্ছে যে হিগিন বথম কিছু করেছে, কোলাডো কিন্তু অভিষেক আম্বেকার নাপ দিয়ে যাচ্ছিল, অভিষেক আম্বেকার নাপ দিয়েই হলো না, কি হয়েছে এখন সাইড লাইন রেফারির সাথে কথা বলছে, এখানে কিন্তু অনেক কার্ড বেরোতে পারে, কারণ কোলাডো যখন পড়েছিল অনেকের মধ্যে কিন্তু হাতাহাতি হয়েছে, স্কোর যারা জিজ্ঞেস করছো স্কোর হলো এখন ইস্টবেঙ্গল 1-0, একদম শেষেরা পেনাল্টি পেয়েছে আর টাইম কিন্তু ওভার হয়ে গেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না এখন কি হচ্ছে এখানে, তো কে কার্ড খাবে দেখা যাক, কে রেড কার্ড না কি খায়, ইয়েলো কার্ড না রেড কার্ড, তো হিগিন বথামকেই বোধহয় দেবে, বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু এডমান্ড দাঁড়িয়ে আছে, হিগিন বথাম দাঁড়িয়ে আছে, লাভডে দাঁড়িয়ে আছে, চেস্টার পল লিঙ্গো দাঁড়িয়ে আছে, কার্ড বের করছে, হিগিন বথামের রেড কার্ড, এডমান্ডের রেড কার্ড, এডমান্ড আর হিগিন বথাম দুজনকেই কিন্তু রেড কার্ড দেওয়া হয়েছে, তো বোঝা গেল না কারণ ওই জায়গাটা কিন্তু রিপ্লেও দেখাচ্ছে না আর কিছুই দেখাচ্ছে না যে কি হয়েছিল, হিগিন বথাম আর এডমান্ড দুজনকেই কিন্তু রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছে একদম খেলা শেষ মুহূর্তে, না মানে এডমান্ড কিন্তু নেক্সট ম্যাচ খেলতে পারবে না, আবার অভিষেক আম্বেকারও নামছে, কাকে তুলে কাকে নামবে, এডমান্ড কিন্তু নেক্সট ম্যাচ খেলতে পারবে না, নেক্সট ম্যাচ ডার্বি তো ইস্টবেঙ্গল, তো কার্লি কক্স বলছে কার্ড খাবে চিবিয়ে, সোমালো সময় শুটিয়ে লাল করে দেবো, নোংরাই বার করে দেবো, কার্ড লাল হয়ে যাচ্ছে এখন, এডমান্ড ডার্বি মিস করবে কিন্তু, এডমান্ড কিন্তু রেড কার্ড খেয়ে গেছে, মানে নেক্সট ম্যাচে নেই আর নেক্সট ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের ডার্বি, তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলে একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল যে এডমান্ডকে পাবে না ডার্বিতে, মানে পুরোপুরি ম্যাচ মারপিট করেই কেটে গেল, পুরো ম্যাচটা বলছি তো যদি 90 মিনিট খেলা হয় আমার মনে হয় 30 মিনিট মারপিট হয়েছে খেলা, মানে প্রথমে শুরু হয়েছিল জনি আর ইয়ের সাথে, ওই যে রবিন সিং এর সাথে, রবিন সিং ওই কুনুই ফুনুই মেরে দিল, আবার অভিষেক আম্বেকার অনেক দিন বাদে অভিষেক আম্বেকার দেখা যাচ্ছে মাঠে, তো কার্ড আর কার্ড, আজকে তিনটে রেড কার্ড ভাবতে পারছো, হুয়ান মেরার জায়গায় অভিষেক আম্বেকার নেমেছে, তিনটে রেড কার্ড, তিনটে রেড কার্ড, লাস্টের দুটো কি জন্য হলো তো বুঝতেই পারলাম না, দেখালোই না, কেলাগিলি করেছে, আরে দেখালোই তো না কি করেছে, কোলাটা তার মধ্যে ওখানে পড়ে আছে, কোলাটাকে সবাই মিলে যাওয়ার মাঠ টানছে, এই জন্যই এই সময় আমাদেরকে মাঠে দরকার, সব ভিডিও করে নিয়ে চলে এসে একদম দেখিয়ে দেবো যে এই হয়েছে এই ব্যাপার, বড় ভিডিওগ্রাফার, আরে ম্যানচেস্টার ইজ রেড কেন লিখছো, এখানে তো এমনি এখানে কাশ্মীর ইজ রেড এখন, হ্যাঁ তিন খেলা রেড কার্ড হয়ে গেছে, খেলা শেষ, তো খেলা শেষ, ইস্টবেঙ্গল জিতে গেছে, আর আগেই কোলাডো ফোলাডো সবাইকে ধরে তুলে দেওয়া হচ্ছে, ডিকাও বলছে নিজেরই মাথা গরম অন্যকে তুলছে আমার, তো আজকে খেলার রিভিউতে কি করব জানি না, রিভিউতে বলবো যে একটা পেনাল্টি হয়েছে, একটা অন টার্গেট শট হয়েছে, গোল হয়ে গেছে, আর রিভিউ হলো এটাই, আর তিনটে রেড কার্ড হয়েছে, আকাশ ভান্ডারি অর্ণব বলছে একটার নিউজ পেপারে অ্যাড দিন, শামিমা কি লিখেছে, ডেভিড দাস তোমরা আবার গোলের ভিডিও দেখাচ্ছ কিভাবে, তোমরা তো বলেছিলে যে ফেডারেশন তোমাদের বারণ করেছে, ফেডারেশন না আবার ঠিক হয়ে গেছে, আমাদের ইয়ে এআইএফএফ থেকেই মানে ইয়ে ফেডারেশনই তো হলো এআইএফএফ, ও আচ্ছা ওই ফেডারেশন, আচ্ছা না না আরো অনেক ফেডারেশন আছে, তো কিসের ফেডারেশন আছে, আইএফএ এফএ এফএটা কি, মানে ইংল্যান্ড থেকে ফোন করবে নাকি, বলবে ইন্ডিয়ার ভিডিও করবে না, হতেই পারে, এটা এটা স্পিয়ে মেনে নে, তো তোমাদের একটুখানি ইয়েটা বলে দিচ্ছি, আরে পোস্টটা তো মার এখন বলি, তোমাদের স্ট্যাটসগুলো বলে দিচ্ছি, বল পজিশন রিয়াল কাশ্মীর 32%, ইস্টবেঙ্গল 68%, শট হলো রিয়াল কাশ্মীর 6টা, অন টার্গেট 1টা, ইস্টবেঙ্গলের শট হলো 8টা, অন টার্গেট 4টে, ফাউল করেছে রিয়াল কাশ্মীর 11টা, ইস্টবেঙ্গল 8টা, এরা খেলায় 19খানা ফাউল, ইয়েলো কার্ড খেয়েছে রিয়াল কাশ্মীর 3টে, ইস্টবেঙ্গল 2টো, রেড কার্ড রিয়াল কাশ্মীর 2টো, ইস্টবেঙ্গল 1টা, কর্নার 6টা রিয়াল কাশ্মীর 3টে, ইস্টবেঙ্গল অফসাইড রিয়াল কাশ্মীর 2টো, ইস্টবেঙ্গল 0, এই হলো স্ট্যাটস, স্ট্যাটসে শুধু ভাবো 3টে 5টা ইয়েলো কার্ড, 3টে রেড কার্ড, 19টা ফাউল, এটা হলো স্ট্যাটস, সৌহার্দ্য দাস সবাই জিজ্ঞেস করছে যে এডমান্ড রেড কার্ড কেন খেলে, এটা আমরাও বুঝতে পারছি না, আইডিয়া নেই কারণ ওই জায়গাটা দেখাইনি কি হয়েছে, গোল করার পর দেখাইনি কি হয়েছে, কি যে হলো কোথায় কি হলো কিছুই দেখালো না যে কেন ওই রেড কার্ডটা দেওয়া হলো,
হওয়াই স্কোর কি জিজ্ঞেস করছো? খেলা শেষ, ইস্ট বেঙ্গল 1-0 গোলে জিতে গেছে, একদম শেষে পেনাল্টি পেয়েছিল যেটা কনভার্ট করে, কি জানো নামটা, ভিক্টর পেরেস কনভার্ট করে। বলছে আজকের রিভিউ থেকে জীবন গড়ে দেয়, প্রমোশনের লেন্থ বড় হবে না, ওটা প্রমোশনের লেন্থ ওইটুকু নিয়ে আছে, ওটা বড় করা যাবে না। আর রিজু চ্যাটার্জি বলছে খুবই জঘন্য খেলা, একদম ঠিক বলেছ। আর যারা জিজ্ঞেস করছো সৈকত শাহ, বাকি যারা জিজ্ঞেস করছো এডমান রেড কার্ড খেলো কেন, কোনো আইডিয়া নেই কেন খেলো, কারণ ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা মানে যেখানে কভার হচ্ছিল সেই কভার কভার মানে ঝামেলাটা আর কি কভার করেনি বলতে গেলে, যখন ওই ইয়েটা দেখাচ্ছিল তখনই হয়েছে, পেনাল্টিটা হলো, পেনাল্টিটা হয়ে যখন পেনাল্টি রিপ্লে দেখাচ্ছিল ততক্ষণে ঝামেলা হয়ে গেছে, শুধু দেখাচ্ছে একটা জটলা হয়ে আছে, তারপরে দেখালো দুজনকে রেড কার্ড দেওয়া হলো, মানে রেফারি লাইন্সম্যানের সাথে গিয়ে কথা বললো, লাইন্সম্যানের সাথে কথা বলে দুজনকেই রেড কার্ড দিয়ে দিল। আর এডমান্ড কিন্তু রেড কার্ড খেয়েছে, মানে এডমান্ড কিন্তু ডার্বিতে নেই, আগের ডার্বিতে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে এডমান্ডই সবচেয়ে ভালো খেলেছিল, এই ডার্বিতে কিন্তু এডমান্ড নেই। আরে অতক্ষণে ঝামেলা হয়ে গেছে, অতক্ষণে হয়ে গেছে, হিগিন মতন দেখছিস না বেরিয়ে গেছে, বলছি তো অতক্ষণে ঝামেলা হয়ে গেছে। রিয়াল কাশ্মীরের কিন্তু মানে ইয়েও হতে পারে, মানে ফাইন টাইনও হতে পারে, এই যে তিন চারজন লোক ম্যানেজমেন্টে নেমে পড়েছে মাঠে, ম্যানেজমেন্ট না ফ্যান বোঝা যাচ্ছে না, নেমে পড়েছে মাঠে। মহবেশ ঘোষ বলছে ডার্বিতে এডমান্ড নেই, হ্যাঁ একদম ঠিক বলেছো, ডার্বিতে নেই কারণ রেড কার্ড খেয়ে গেছে এডমান্ড। সুপ্রিয় ঘটক, মোহনবাগান তাহলে কি চ্যাম্পিয়ন কিছু বলো সেটা নিয়ে, না এখনো না পয়েন্টের দিক থেকে, কারণ এখনো 37 পয়েন্ট অব্দি যেতে পারে রিয়াল কাশ্মীর, তো পরের দিন ড্র করলে বা জিতলেই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন, কালকেই মোহনবাগানে খেলা আছে, সেই খেলা যদি ড্র করে বা জেতে তাহলেই কিন্তু চ্যাম্পিয়ন, কালকে জিতলেই চ্যাম্পিয়ন, ড্র করলেও চ্যাম্পিয়ন, কারণ হেড টু হেড তো রিয়াল কাশ্মীর থেকে এগিয়ে আছে, কাশ্মীরে গিয়ে তো 2-0 হারিয়ে এসছে। হ্যাঁ প্রচুর কমেন্ট করেছো আজকে, 20 ইউরো আর ওই দাদা সিদ্ধার্থ দা আমাদের মেসেজও করেছে, সিদ্ধার্থ দা হয়তো কমেন্ট পরে পড়তে পারেনি, তো তার সাথে টাচে থাকবো, চাপ নেই। তারপরে দেবায়ন ঘোষ বলে যে জনিকে কেমন লাগলো, জনির খেলা ভালোই লেগেছে, মানে জনি কিন্তু জনির নিজের খেলাটা খেলেছে, ডিফেন্সও যেমন করেছে দায়িত্ব নিয়ে, তেমন কিন্তু মানে ওপরে বলও প্রচুর সাপ্লাই দিয়েছে। 287 জন দেখছো, যারা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে নাও, তাহলে কিন্তু 500টা লাইকে আমরা পৌঁছে যেতে পারবো, 430টা লাইকে কিন্তু আটকে গেছে, 280 জন দেখছো, অনেকেই লাইক করনি, তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে লাইক করে দাও, আমরা একটু পরেই কিন্তু গায়েব হয়ে যাবো। মনোবেশ ঘোষ বলছে জনি আকস্টাকে আগের মতো লাগলো না, কিন্তু আমার কিন্তু খেলা দেখে জনি আকস্টাকে একই রকম লাগলো, যেমন দায়িত্ব নিয়ে ডিফেন্স করেছে তেমন কিন্তু অ্যাটাকে হেল্প করেছে। গ্র্যাবি রয়, মোহনবাগানের খেলা কাল না আজ, না মোহনবাগানের খেলা কালই, মোহনবাগানের খেলা আজ না, আজই ইস্ট বেঙ্গলের খেলা ছিল। সৌম্যজিৎ বিশ্বাস বলছে হিগিন মতন কোলাডোকে মেরেছে, সে তো দেখাই যায়নি কি কাকে মেরেছে, সেটা দেখা গেছে, হিগিন মতন যে মারলো কোলাডো কি করলো, কোলাডোকে ওই ধাক্কা বাদ দিয়ে ওরা মেরেছে, তাই জন্য কোলাডো পড়ে গেল। হিগিন মতনটা কিন্তু এডমান্ডটা কি মানে ক্যামেরা ধরা পড়েনি কি করেছে, ক্যামেরা ধরা পড়েনি বলতে ক্যামেরা তখন হাইলাইটস দেখাচ্ছিল, হাইলাইটস বলতে ওই যে ভিক্টর প্রেসের গোলটা দেখাচ্ছিল, ওই সময় কিছু একটা করেছে এডমান্ড হয়তো। কাল মোহনবাগান চ্যাম্পিয়ন, আয়ুষ দে বলছে হ্যাঁ কালকে কিন্তু জিতলে বা ড্র করলে কালকেই চ্যাম্পিয়ন হবে। পি আমির কে রেড কার্ড খেলো, রেড কার্ড খেয়েছে রিয়াল কাশ্মীরের হিগিন বথাম আর ইস্ট বেঙ্গলের এডমান্ড রাল্ডাল্ডিকা আর দানিশ ফারুক, দানিশ ফারুক তো অনেক আগে খেলেছে খেয়েছে। সাজিদুল হক বলছে লাভ ডে খুব স্ট্রং প্লেয়ার, হ্যাঁ অবশ্যই লাভ ডে স্ট্রং প্লেয়ার, কি জনি আসছে গোপাল যাচ্ছে, মানে খুব বাজে খেলা। নীলাবো সাহা, ময়ূক ঘোষ বলছে রিয়াল কাশ্মীরের বাজো রেড কার্ড খায়, কি যে WWE খেললো নাকি, রিয়া বাজো ওরকমই খেলে, বাজোর খেলা মানেই ওরকম। কার্লি কক্স বলছে গায়েব হয়ে যাবে পিসি সরকার, আমরা পিসি সরকার সুপার জুনিয়র, তো 472টা লাইক, তোমরা 28 জন তো আর লাইক করলে না, তো এখনই আমাদের গায়েব হয়ে যেতে হবে, তো 28 জন যদি চাও তাড়াতাড়ি লাইক করে দাও, তাহলে কিন্তু 500টা লাইক নিয়ে লাইভ শেষ করা যাবে। বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ এডমান্ড নেই ডার্বিতে। সৌভিক মিত্র বলছে দাদা কেলাকেলি হলো পুরো, হ্যাঁ ঠিকই বলেছ, ইনসিডেন্টটা নিয়ে বলো কিছু। সুপ্রিয় ঘটক বলেছে ইনসিডেন্টটা তো এখানে দেখাইনি, মানে রিপ্লে দেখাচ্ছিল তার মধ্যে এইসব ঘটনা ঘটে গেছে, তো ইনসিডেন্টটা নিয়ে কি করে বলবো বলো, যদি দেখতেই না পাই যে কোথায় কি হলো। এই জন্যে স্টেডিয়ামে আমাদেরকে দরকার, স্টেডিয়ামে আমাদেরকে দরকার এইসব ভিডিওগুলো করে এনে সব বোঝানো মানুষকে, কারণ সবাই বুঝতে পারে না যে কি। মনোবেশ ঘোষ বলছে শরীর ভারী হয়ে গেছে,
কার শরীর? ইয়েকে দেখে মনে হলো শরীর ভারী হয়ে গেছে? কার শরীর? জনিকে দেখে। ও জনি, আচ্ছা আচ্ছা, দেখে মনে হলো না? ও আমার তো মনে হলো না। 495টা লাইক হয়ে গেছে কিন্তু, আর পাঁচজন যারা লাইক করেনি তাড়াতাড়ি করো। সৌহার্দ্য দাস বলছে কোনো স্ট্রাইকার নেই ইসবে। হ্যাঁ একদম ঠিক, কোনো স্ট্রাইকারের অভাবেই কিন্তু আজকে কোনো গোলমুখী শটই হয়নি ঠিকঠাক বলতে গেলে। অমিত দেবনাথ, ড্র করলে হবে না, জিততে হবে। মিনার বা 15-23, সো দে ক্যান রিচ 38 কেউ পৌঁছাবে না বলতে গেলে। মানে জিতলে আর কি কালকেই শিওর, না ড্র করলে আর কি পরের দিন দুদিন বাদে শিওর হয়ে যাবে, কারণ সব ম্যাচ আমার মনে হয় না কেউই জিতবে। নির্মাল্য চক্রবর্তী বলছে, দাদা আমি ডার্ক নাইটের জোকার সেজেছিলাম। কবে? আরে আজকে দোলের দিন। বিশ্বজিৎ ঘোষ বলছে পেনাল্টিটা কিন্তু সফট দিয়েছে। তোমার কোনো বক্তব্য আছে? না, পেনাল্টিটা ঠিকঠাকই দিয়েছে, পেনাল্টিটা ঠিকঠাকই দিয়েছে, কারণ কাটিয়ে পুরো বেরিয়ে গেছিল, সেখান দিয়ে পা চালিয়ে দিয়ে যায় হুয়ান মেরার পায়ে। সফট হলে তো ওরাই প্রোটেস্ট করতো, রিয়াল কাশ্মীরের প্লেয়ারটা তো প্রোটেস্টই করেনি কেউ, ওরা প্রোটেস্ট করে না, পরিষ্কার দেখতেই পেলো। হ্যাঁ কিন্তু দানিশ ফারুকেরটা ইয়েলো কার্ড হয় না, সেকেন্ড ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড নাও দিতে পারতো ওটা আর কি, ওটা রেফারি বেশি স্ট্রিক্টনেস দেখিয়ে দিয়েছে, ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে। এটা কোনো খেলা না, এরম ফুটবল খেললে উন্নতি হবে না, ঠিকই বলেছো নীলাভ সাহা, সত্যি। মানে খেলাটা কিন্তু মানে দেখতে সেরকম ভালো লাগেনি বলতে গেলে, সেরকম কি একদমই ভালো লাগে। সৌরভ পাল বলছে এডমান্ড গেল, ডিকাকে আবার দেখতে হবে। মানে এটা সবার খফ হয়ে গেছে, দারুণ একটা মারপিট দেখলাম। সৌম্যদীপ বিশ্বাস বলছে আই লিগ রানার্স কি এফসি কাপ খেলবে? কি স্বর্ণদীপ শাহ, এরকমই কিন্তু একটা আভাস পেলাম যে আই লিগের রানার্সরা নাকি এফসি কাপ খেলতে পারবে, সেটা দেখি। কারণ মোহনবাগান এটি কি এক হয়ে যাচ্ছে সেটার জন্য কিনা আমি বুঝতে পারলাম না, কারণ আই লিগে কিন্তু একটাই স্পট ছিল, অন্য স্পটগুলো কিন্তু আইএসএল এ চলে গেছে, তো সেই জায়গাতে বুঝতে পারলাম না কেন এটা হচ্ছে। সঙ্গমিত্র রাহা বলছে মার্কোস থাকলে আরো ভালো খেলতো, কিন্তু মার্কোস খেলতো কার জায়গায় সেটাই হলো কথা। দেবাশিস রায়, ইস্ট বেঙ্গলে হাফ বাজেটে মোহনবাগান আর রিয়াল কাশ্মীর টিম হয়েছে, লাস্ট 10 ইয়ার্স ইস্ট বেঙ্গল হাই বাজেট টিম করেছে আই লিগ জেতার জন্য। নির্ভীক ঘোষ একেবারে 7-2 সুপর্ণা তালুকদার, এটা কোনো ম্যাচ হলো? ঠিকই বলেছো একদমই ভুলভাল ম্যাচ, ছাড়া ম্যাচেই শুধু ফাউল হয়ে গেল। তো চলো এবার আমরা আসি, অনেকক্ষণ কথাবার্তা হলো তোমাদের সাথে, খেলাও দেখা হলো, তো এবার আমরা আস্তে আস্তে কেটে পড়ি। প্রফুল্ল প্যাটেল, প্রফুল্ল প্যাটেল ক্লিয়ারলি বলে দিয়েছে আই লিগের সেকেন্ড ডিভিশনে এফসি কাপের কোনো চান্স নেই, না এফসি কাপের, আই লিগের সেকেন্ড পজিশন, ও এফসি কাপের কোনো চান্স নেই, তাই তোমায় ক্লিয়ার করেই দিল। আমার তো মনে হয় না শুভদীপ চক্রবর্তী, কারণ ইস্ট বেঙ্গলের পাসিং হয়তো বেটার হয়েছে, পাসিং অনেকটাই বেটার হয়েছে, একটু আধটু না অনেকটাই, কিন্তু ফাইনাল বল কিন্তু ইস্ট বেঙ্গলের একদমই হয়নি। তুমি যদি দেখো যে সেরকম একখানা খুব মানে গোল হয়ে যাবে এরকম মোমেন্ট কিন্তু আসেনি, সেটাই বলতে হবে। অন্য ম্যাচগুলো আবার পাসিং ঠিকঠাক না হলেও ওটা কিন্তু হয়ে যায় যে গোল হয়ে যাবে কিন্তু হলো না। মানে 10 জন 38 মিনিট থেকে 10 জনে খেলছে, সেখানে কিন্তু মোটামুটি 2-3 গোল দেওয়া উচিত ছিল রিয়াল কাশ্মীর, কারণ রিয়াল কাশ্মীর কিন্তু সেরকম মানে অ্যাটাক করেই না, ওরা শুধু ইয়েতেই যায়, ওরা পুরো দাঁড়িয়ে থাকে ডিফেন্সে, শুধু লং বল বাড়ায়। তো চলো এবার আমরা আসি, 500 লাইক হয়ে গেছে, আর যারা সুপার চ্যাট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সবাই ছিলে, যারা সবাই কমেন্ট করেছো, যারা সবাই এতক্ষণ আমাদের বকবকানি শুনেছো তাদেরকেও ধন্যবাদ। তো এবার আমরা আসি, ২০ ইউরো এডমান্ডে রেড কার্ড কেন হলো সেটা ভগবান জানে, সত্যজিৎ পাত্র মানে আমরা ওখানে দেখাইও নি কিছু। তো চলো এখনের জন্য টাটা বলো, টাটা টাটা বাগানের রিভিউ ডিফারেন্স।